এখন কি ক্লাস টু কন্টিনিউ চলবে না মোটামুটি? জায়গাটা দিয়ে দেন, কন্টিনিউ চলবে না মোটামুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে আবারও আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের হচ্ছে একটু দেরি হয়েছে, কারণ আমাদের কারেন্টে একটু ইলেকট্রিসিটি একটু প্রবলেম ছিল। যারা যারা ক্লাসটা দেখছেন একটু কাইন্ডলি বলুন তো, সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, প্লাস হচ্ছে স্লাইড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমরা যারা যারা ক্লাসে আসি প্রত্যেকে হচ্ছে আমরা একটু ভালো করে রেসপন্স করব ইনশাল্লাহ। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার পড়তে যাচ্ছি। আজকে আমরা রেওয়ামিল পড়বো, কার্যপত্র পড়বো, হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান পড়বো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে সিকিউ এন্ড সিকিউ এবং বেসিক সবগুলো ক্লিয়ার করব। তার আগে আমাদের গত ক্লাসের কিছু জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে দ্বিতীয়দের কিছু এমসিকিউ আমাদের বাকি ছিল। সো আশা করছি ইনশাল্লাহ আমরা প্রত্যেকে হচ্ছে ক্লাসটাতে আমরা ভালো করে অ্যাটেন্ড করব। একটু কাইন্ডলি সবাই একটু দ্রুত জানান তো, সব কিছু ঠিকঠাক করে আছে কিনা, ক্লিয়ার আছে কিনা আমাকে একটু দ্রুত জানান তো। আমরা এখনই আমাদের ক্লাস স্টার্ট করবো ইনশাল্লাহ, আমরা লেট করব না। হ্যাঁ, একটু দ্রুত আমাকে জানান সবাই, একটু দ্রুত জানান সবাই, দ্রুত সবাই একটু কাইন্ডলি হচ্ছে একটু দ্রুত জানান সব কিছু ঠিকঠাক ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে, সাদিয়া সুলতানা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সব কিছু ক্লিয়ার কিনা একটু সবাই জানান তো দ্রুত। সবাইকে কথা বলতে হবে, হ্যাঁ স্যার, কথা যদি না বলি আমরা হচ্ছে বুঝবো না সব কিছু। ওকে, ঠিক আছে। আমরা প্রত্যেকে হচ্ছে এঙ্গেজ থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবো। সো আমাদের প্রথমে আমরা যদি কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, সেটা হচ্ছে একটু সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবেন, আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞানে কাঁচামাল কোনটি? লেনদেন, খতিয়ান, চাবাদা, নগদান। কাঁচামাল বলতে এটাকে আবার বলা হয় ইনপুট, অর্থাৎ কোনগুলো দিয়ে আমরা হিসাব বিজ্ঞান হচ্ছে প্রস্তুত, হিসাব বিজ্ঞানের লেনদেনগুলো করা হয়। একটু সবাই দ্রুত জানান, খতিয়ান, চাবাদা, নগদান বই। তা আমরা জানি খতিয়ান, চাবাদা, নগদান বই এগুলো আসতেছে পরে। আমাকে যে কোনো জিনিস তৈরি করার জন্য আগে আমার মূল ইনগ্রেডিয়েন্টস কোনগুলো লাগবে, সেটা হচ্ছে উত্তর হবে কি লেনদেন। সো আমাদের প্রথমটা হচ্ছে কি লেনদেন, ক্লিয়ার তো? হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলুক আর হচ্ছে যেটাই বলুক, আমাদেরকে যদি বলা হয় কি হিসাব বিজ্ঞানের কি বলা হয়, যদি বলা হয় হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি, তাহলে আমরা আশা করছি পারবো। অথবা হচ্ছে ইনপুট যদি বলা হয় তাহলে কি হবে, সেটা উত্তর হবে লেনদেন। নাম্বার টু হচ্ছে নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? একটু সবাই দ্রুত জানান তো, নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? আচ্ছা, অনেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
একটু সবাই হচ্ছে আমরা একটা কাজ করতে, সেটা হচ্ছে আমাদের যারা ফ্রেন্ড যা পরীক্ষার্থী আছে তারা হচ্ছে তাদেরকে আমরা মেনশন করতে পারি এবং আমরা আমাদের ওয়ালে হচ্ছে শেয়ার করতে পারি। আমরা বলে রাখা ভালো, আমরা যদি ওয়ালে শেয়ার করি তাহলে হচ্ছে আমাদের শেয়ার করে যদি আমরা আমাদের ফেসবুক পেজে যদি স্ক্রিনশটটা পাঠাই, শেয়ার স্ক্রিনশটটা, তাহলে অবশ্যই আপনারা আমাদের পিডিএফ ফাইল, পিপিডি ফাইল দুটো আপনার ইয়াতে চলে যাবে। একটু কাইন্ডলি সবাইকে আমরা একটু দ্রুত মেনশন করে দিই, সবাই দ্রুত। আর হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে কৃপণতা করবো না, আমি একটু করে বলি। স্যার দেখেন সত্যি বলতে এখানে আপনারা বাসায় সবাই পড়তেছেন, বাট বাসায় এখন আপনাদের অনেকের হচ্ছে টিচার নাই, এখন নিজেরা নিজেরা পড়তেছেন। আমার সাথে যদি একটু যদি মনে হয় যে আপনার টাইম ইনভেস্ট হচ্ছে বা নষ্ট হচ্ছে, তাহলে এটা আপনারা ভুল ধারণা করতেছেন। আমি গত ক্লাসের ক্লাসটা যারা করেছিলেন আমরা হচ্ছে সিকিউ, এমসিকিউ এবং সবচেয়ে টাফ পয়েন্ট যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওগুলো সবগুলো আলোচনা করতেছি। সো হচ্ছে আমাদের টাইমগুলো ওয়েস্ট যাবে না ইনশাল্লাহ। আমরা আশা করছি প্রত্যেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এঙ্গেজ থাকবে ইনশাল্লাহ, কেমন? ওকে, আমরা এবং সিকিউ হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। সো হচ্ছে আমরা একটু দেখিনি, সবাই একটু কথা বলবেন, কেমন? দ্রুত বলবেন, বলুন তো। আচ্ছা আমি অনেক দূরে চলে গেছি না? ওকে, তাহলে তিন নাম্বারটা কিভাবে প্রথম নতুন আসবাবপত্র, এই যে দুই নাম্বারটা, দুই নাম্বারটা কি ছিল, কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে একটু আমরা সবাই হচ্ছে জানাবো, কেমন? দ্রুত আমি হচ্ছে মোবাইলটা রেখে দিলাম, যাদের প্রশ্ন থাকবে সবাই দ্রুত আমাকে হচ্ছে কমেন্ট করবেন। আমরা হচ্ছে ইনশাল্লাহ আমাদের অনেক কিছু পড়তে হবে। সো নিচের কোনটি ডেবিট উদ্বৃত্তের প্রকাশ করে, ডেবিট উদ্বৃত্ত মানে কি, মানে হচ্ছে যেটা দ্বারা মানে আমাদের জের প্রকাশ পায়, যেমন হচ্ছে কি সাধারণ সঞ্চিতি, দেয়া দ্বারা বার্তা সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি। আমরা সবগুলো জানি, দেখেন খেয়াল করেন স্যার, সকল প্রকার সঞ্চিতি আমরা হচ্ছে রেয়ামেলে পড়ছিলাম, সকল প্রকার সঞ্চিতি কি স্যার বলুন তো? সকল প্রকার সঞ্চিতি কি কি বোঝায়? হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি। দেখেন স্যার, এই যে সাধারণ সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি, সবগুলো কি বোঝায় বলুন তো? সবগুলো হচ্ছে আমার, সবগুলো হচ্ছে আমার কি প্রকাশ করে, সবগুলো আমাদের হচ্ছে নর্মালি আমাদের হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি আমাদের হচ্ছে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ। এটা সবাই মাথা, এটা হচ্ছে আমাদের রেয়ামেলের জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি আছে স্যার দেখেন তো, এরপরে আছে কি নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? নতুন আসবাবপত্র স্যার ভালো করে খেয়াল করেন, নতুন আসবাবপত্র, নতুন আসবাবপত্র যদি মেরামত বাবদ মজুরি প্রদান করা হয় কোন হিসাবটি ডেবিট হবে? সেটা কি মেরামত হিসাব হবে ডেবিট, মজুরি হিসাব হবে, আসবাবপত্র হিসাবে, নাকি বিবিধ খরচ হবে? আমরা প্রত্যেকে জানি, এটাকে সবাইকে মনে রাখতে হবে, আমরা দৃশ্যমান অদৃশ্যমান চ্যাপ্টারে পড়েছিলাম, যে আমরা দৃশ্যমান অদৃশ্যমান চ্যাপ্টারে কি বলছি বলুন তো, এটার উত্তর কি হবে, তিন নম্বর উত্তর কি হবে বলুন তো সবাই দ্রুত। আচ্ছা আহমেদ জিহান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওকে, মাইনুল ইসলাম মেনশন করেছে একজনকে, আচ্ছা তাসনিম বলছে আসসালামু আলাইকুম, আচ্ছা তাসনিম, নাফিস তাসলিম, আচ্ছা নাফিস, আচ্ছা নাফিস সাহেব চিনতে পারছি। সো হচ্ছে প্রত্যেকে একটু জানাবেন একটু দ্রুত কোনটা উত্তর হবে, তিন নম্বর উত্তর কোনটা হবে। এই যে অ্যাঞ্জেল বার্ড বলছে হচ্ছে গ, এটা হচ্ছে অ্যাঞ্জেল বার্ড বলছে খ, ওকে, সাদিয়া বলছে গ, সাদিয়া ধন্যবাদ ভাইয়া, কালকে নিয়ে আপনাকে ম্যাথ ছিল, আপনাকে নিয়ে কালকে ম্যাথ ছিল, হয়তো বা আপনি দেখেন নাই বাট আজকে দেখেন ইনশাল্লাহ সাদিয়া। এরপর হচ্ছে মইনুল বলছে ঘ। সো যারা যারা হচ্ছে খ বা অ বা ঘ বলেছেন তাদের উত্তরটা ভুল, কারণ কেন আমরা একটু শুরু বলি, কারণ হচ্ছে ভাই খেয়াল করুন, ভালো করে মনে রাখবেন, যখন নতুন আসবাবপত্র আমরা কিনি, আসবাবপত্র অর্জন করার জন্য অথবা কেনার জন্য বা ইনস্টল করার জন্য যতগুলো ব্যয় সংগঠিত হবে সবগুলো ব্যয়কে আমরা হচ্ছে আসবাবপত্র নামে লিখবো। কথা বুঝতে পারছেন? একটু ভালো করে খেয়াল করেন, একটা জিনিস অর্জন করার জন্য যত প্রকার ব্যয় সংগঠিত হবে সবগুলো ব্যয়কে আমরা কি বলবো, ওই নামে আসবাবপত্র নামে ইনক্লুড করবো। মনে করেন যে আমি একটা মেশিন কিনতে যাচ্ছি, মেশিন কিনতে গিয়ে আমার যতগুলো ব্যয় সংগঠিত হবে সবগুলো ব্যয় হিসাবটা হবে মেশিন হিসাবে ডুববে। যেমন আমি আপনাকে যদি বলি, আপনাকে যদি আপনারা গরুর মাংস কেনার জন্য যদি হচ্ছে 1000 টাকা দেয়, তাহলে মনে হয় যে মাংসের কেজি 800 টাকা, এখন আপনি ওই মাংসটা কেনার জন্য আপনার গাড়ি ভাড়া দিতে হবে, আপনি নাস্তা করবেন, প্রতি মধ্যে যদি কোনো খরচ হয় সবগুলো হচ্ছে কি ওই গরুর মাংসের কারণে তো হচ্ছে, তাই না? তখন আপনার আব্বু যখন টাকার হিসাব চাইবে তখন আপনি কি বলবেন বলেন, আপনার আম্মু কি বলবে, মাংস 1000 টাকা দিয়ে নিয়ে আসছি, অথচ মাংসটার মূল্য ছিল কত টাকা, 800 টাকা, কিন্তু ওই মাংস বাসায় আনার পর্যন্ত যতগুলো খরচ ছিল সবগুলো মাংসের কারণে, সেই জন্য মাংসের প্রাইস হচ্ছে কত, 1000 টাকা। তার মানে একটা সম্পদ অর্জন করতে গিয়ে যত প্রকার হচ্ছে ব্যয় সংগঠিত হবে সবগুলো ব্যয়কে একসঙ্গে বলা হয় হচ্ছে কি ব্যয়, ওই ব্যয় মানে আসবাবপত্র হিসাব। এখন প্রশ্ন, এটা হচ্ছে নতুন কথাটা বলছেন, এই জন্য যদি পুরাতন আসবাবপত্রকে যদি মেরামত করতে হতো তখন কি হইতো, উত্তর হবে কি, মেরামত করা। সবাই কি আমরা বুঝতে পারছি নাকি বলন্ত ভাইয়া? এই যে
নতুন আসবাবপত্র হলে উত্তর কি হবে বলুন তো? আসবাবপত্র হিসাব, নতুন আসবাবপত্রের জন্য যে খরচগুলো হয়। কিন্তু যদি পুরাতন আসবাবপত্রকে ঠিক করতে গেতাম, খুবই খুবই ইম্পর্টেন্ট, যদি পুরাতন আসবাবপত্রকে আমরা ঠিক করতে চাইতাম, এই ক্ষেত্রে আমাদের কি হবে বলুন তো? যদি পুরাতন আসবাবপত্রকে আমরা রিপেয়ার করতে যেতাম, তখন আমাদের যে ডেবিট হতো কি? মেরামত হিসাব। আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি বলুন তো ভাইয়া? দ্রুত আশা করছি আমরা পারবো ইনশাল্লাহ। এরপরে কি আসবে ভাই দেখেন তো? এরপরে এরপরে চার নাম্বারে কি আছে একটু সবাই খেয়াল করেন, চার নাম্বারে কি আছে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করুন ভাই। চার নাম্বারটা একটু খেয়াল, এটা হচ্ছে বহুপদী প্রশ্ন, এটা হচ্ছে বহুপদী প্রশ্ন, খেয়াল করুন কি কি বলছে এখানে। জনাব শাহিদের 2020 সালের পহেলা জানুয়ারি তারিখে ব্যাংক যখন দিচ্ছিল কত? 25,000 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা আছে বলুন তো? ব্যাংকে জমা আছে হচ্ছে 25,000 টাকা, ক্লিয়ার? এবার দেখেন, 10 জানুয়ারি তারিখে পণ্য বিক্রয় করে 10,000 টাকার একটি চেক পেয়ে পেয়ে ব্যাংকে জমা করেন। 20 জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে? ভালো করে খেয়াল করেন, একদম ঠান্ডা মাথায় এখানে উত্তর কি আছে দেখেন। অপশনে কি কি আছে খেয়াল করেন স্যার? নগদ টাকা, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব। স্যার ভালো করেন খেয়াল করেন, আমার ব্যাংকে কত টাকা জমা ছিল বলুন তো? অর্থাৎ আমার ব্যাংকে 25,000 টাকা কি ছিল, জমা ছিল। এখন প্রতি মন্থে আমি একজনের কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করছি, কথা বোঝার চেষ্টা করেন। যদি পণ্য বিক্রি করি তাহলে আমাদের যাবে দেখ কি হবে বলুন তো? নগদান বা ব্যাংক অথবা দেনাদার হিসাব ডেবিট হয়, কথা বুঝে গেছে। আর বিক্রয় ক্রেডিট, এখন খেয়াল করুন বিক্রয় ক্রেডিট, এটাতে কারো দ্বিমত নাই। ডেবিটে কি বসছিল? যেহেতু সে আমাকে ব্যাংক দিয়েছে তাহলে বলুন তো আমি ব্যাংকে ডেবিট করছি। এখন তাহলে আমি ব্যাংক বাড়াইছিলাম, ভালো করে খেয়াল করেন, ব্যাংক আমি কি করছিলাম? বাড়াইছিলাম। কিন্তু চেকটা কি আসে আমাকে 10,000 টাকার চেক দিছে, এই চেকটা 20 তারিখ কি হয়ে আসছে বলুন তো ভাইয়া? চেকটা 20 তারিখ ফেরত হয়ে আসছে। তার মানে আমার আমি আমার ব্যাংকে বাড়াইছিলাম, আদৌ দেখি আমার ব্যাংক বাড়ছে? তাহলে অর্থাৎ সে আমাকে যে চেকটা প্রদান করছে ওই চেকটা কি ছিল না, ঠিক ছিল না? তাহলে আমাদের উত্তর কোনটা হবে বলুন তো? সবাই বলুন তো ভাইয়া, তাহলে আমাদের কে বৃদ্ধি পাবে? তাহলে তার মানে আমাদের কারণে সে আমাকে টাকাটা দেয় নাই, তাহলে আমার প্রাপ্য হিসাব আমার কীভাবে বৃদ্ধি পাবে? আমার আর যদি বলা হয় কোন হিসাবটা হ্রাস পাবে, তাহলে ব্যাংক হিসাব হ্রাস পাবে, কথা সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন কিনা বলুন তো ভাই? দ্রুত উত্তর কোনটা হবে বলুন তো? উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে প্রাপ্য হিসাব। কেন প্রাপ্য হিসাব একটু বুঝতে পারছেন সবাই? কারণ সে আমার কি ছিল? সে আমার দেনাদার ছিল, কথা মানে প্রথমে তো দেনাদার ছিল না, আমাকে সে ব্যাংকে পেমেন্ট করছে। তো আমি ভাবছি আমার ব্যাংক বাড়ছে, কিন্তু কোনো একটা তার ভুলের কারণে অথবা হচ্ছে তার ব্যাংকে টাকা ছিল না, এই কারণে আমার যে ব্যাংক চেকটা ওই চেকটা আবার আমার কাছে ফেরত আসছে। তাহলে আমি আর তার কাছে আবার টাকা পাই, তাহলে কারণ সে তো আমার টাকা কোনোভাবে পেমেন্ট করে নাই। তাহলে এখানে কোন উত্তরটা বলুন তো? এখানে উত্তর হবে কি? প্রাপ্য হিসাব। সবাইকে আমরা বুঝতে পারছি ভাইয়া বলুন তো? বুঝতে পারছি কিনা সবাই? এবার সেম এই প্রশ্ন যদি বলতো কোন হিসাবটা হ্রাস পাবে, তাহলে আমি ব্যাংকে বৃদ্ধি করছিলাম ওই যে চেক জমা দিয়েছি এই জন্য, যেহেতু এখন আমার চেকটা হচ্ছে কি ব্যাংকটা চেকটা যদি প্রত্যাখ্যানে ফেরত আসে তাহলে কি বৃদ্ধি পাবে? আমার হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে আর ব্যাংক হিসাব হ্রাস পাবে, ক্লিয়ার? তাহলে হ্রাস বললে এখানে উত্তর হতো কি স্যার বলুন তো? হ্রাস বললে আমার ব্যাংক হতো, ব্যাংক হ্রাস পাবে, আর বৃদ্ধি বলছি বৃদ্ধির জন্য উত্তর কি হবে? প্রাপ্য হিসাব। সবাইকে আমরা বুঝতে পারছি নাকি বলুন তো? দ্রুত ভাইয়া সবাই বুঝতে পারছি? একটু দ্রুত বলুন তো সবাই বুঝতে পারছি কিনা? সবাই একটু দ্রুত বলেন বুঝছে কিনা ভাইয়া? এরপর এরপর নেক্সট, এরপর আমাদের নেক্সট আমরা চলে যাবো, আমরা সময় নষ্ট করবো না, কেমন? সবাই বুঝছি? সবাই আমরা একটু এঙ্গেজ থাকবো, দ্রুত। এরপরে আমাদের নেক্সট কি অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন, দেখেন বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করার হিসাবটি কোন হিসাবটি ডেবিট হবে বিক্রয়ের উদ্দেশ্যে? স্যার আমরা সবাই জানি সাধারণভাবে কোনো একটা, দেখেন খেয়াল করেন, সাধারণভাবে আমরা যদি হচ্ছে কোনো প্রকার যদি হচ্ছে আচ্ছা আচ্ছা সাধারণভাবে আমরা যদি কোনো প্রকার হচ্ছে আসবাবপত্র ব্যবসায় ইউজের উদ্দেশ্যে কিনি, দেখেন ব্যবহারের উদ্দেশ্যে কোনো স্থায়ী সম্পদ যদি কেনা হয়, সবাই খেয়াল করেন, ব্যবহারের উদ্দেশ্যে যদি কোনো স্থায়ী সম্পদ কেনা হয় তাহলে সেটা আমরা ওই নামে আসবাবপত্র নামে মেশিন কেলে মেশিন নামে ডেবিট করি। কিন্তু ক্রয় করার উদ্দেশ্যে অথবা বিক্রয় করার উদ্দেশ্যে যদি কোনো জিনিস কিনে, যেমন আমার মনে করেন যে ফ্রিজের ব্যবসা আছে, এখন ফ্রিজটা আমার জন্য কিনা পায় স্থায়ী সম্পদ না, কারণ আমি প্রত্যেক দিন হচ্ছে কি করি ফ্রিজ ক্রয় করি আবার প্রত্যেক দিন ফ্রিজ বিক্রি করি, তাহলে এটা আমার জন্য কি হিসাব? ক্রয় হিসাব। ফ্রিজটা আমার জন্য একটা কাইন্ড অফ কি পণ্য, আর পণ্য যখন আমি কিনবো সেল করবো বারবার কিনবো বারবার সেল করবো, এটা আমার জন্য ক্রয় হিসাবে একটা পণ্য হিসেবে গণ্য হবে। সো এখানে উত্তর হবে কোনটা বলুন তো ভাইয়া? এখানে ডেবিট হবে কি? ডেবিট হবে ক্রয়। সবাইকে আমরা বুঝতে পারছি নাকি ভাইয়া? দ্রুত বলুন তো। তাহলে বিক্রয় উদ্দেশ্যে যদি আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে ওটা কি হবে বলুন তো? ক্রয় হিসাব কি হবে? ডেবিট হবে। সবাইকে ক্লিয়ার বুঝতে পারছি বলুন তো? দ্রুত বুঝছেন কিনা? পাঁচ নাম্বার ঘ, সবাই বুঝতে পারছি আমরা ইনশাল্লাহ পারা যাবে। ওকে নেক্সট, এরপরে ভাই আমাদের জন্য এরপরে আমাদের কাছে কি আছে বলুন তো? এরপরে আমাদের কাছে কি আছে?
এরপরে হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে বিভিন্ন শ্রেণী হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্র কোনটি? এটা হচ্ছে বর্তমানে আপনাদের কম আসে, বাট আসতে পারে। এটা আমাদের সময় আমরা যখন 2018-19 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই জিনিসটা সবচেয়ে বেশি ছিল, ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্র। এটা বা স্বর্ণের ইংরেজি হচ্ছে গোল্ডেন থিওরি বলা হয়। তাহলে কোনটা হবে বলুন তো, গোল্ডেন থিওরি কোনটা? খুবই ইম্পর্টেন্ট, বা এটা একটু মুখস্থ রাখতে হবে। কেমন হিসাব সমীকরণে গোল্ডেন থিওরি কোনটা, হিসাব সমীকরণে গোল্ডেন থিওরি কোনটা, হিসাব সমীকরণে আমি তো অলরেডি উত্তর বলে গেছি, আস্তাগফিরুল্লাহ, আমি সনাতন গোল্ডেন, এটা হচ্ছে, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে সমীকরণ পদ্ধতি হবে, সমীকরণ পদ্ধতি হবে, সনাতন পদ্ধতি হবে না, এটা হচ্ছে সমীকরণ পদ্ধতি। কেমন সমীকরণ পদ্ধতি হবে এটা, আর সমীকরণ পদ্ধতি হবে, ক্লিয়ার? এটা হবে কি গোল্ডেন থিওরি হবে কি সমীকরণ পদ্ধতি, একটু সবাই মাথায় রাখবেন। কেমন সমীকরণ পদ্ধতি হবে, উত্তর হবে কিভাবে বলুন তো, উত্তর হবে কি সমীকরণ পদ্ধতি। আমরা সবাই বুঝতে পারছি ভাইয়া, এটা সমীকরণ পদ্ধতি হবে ভাইয়া, এটা আধুনিক পদ্ধতি না, সমীকরণ পদ্ধতি। কেমন সমীকরণ পদ্ধতি হবে, আমরা আশা করছি বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাই, এটা ভুলেছি, এটা হচ্ছে সমীকরণ পদ্ধতি হবে। এরপরে নেক্সট, ওকে, কোন পত্র এটা ভাইয়া? অরুণ কজুর, অরুণ বলছে, অনু, এটা কি বলছে, অরুণ কজুর, অরুণ কজুর, এটা হচ্ছে প্রথম পত্র, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এমসিকিউ। দেখেন, যদি পণ্য উত্তোলন করা হয়, যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটা ক্রেডিট করা হবে? 7 নম্বর উত্তর বলুন সবাই, 7 নম্বর উত্তর বলুন দ্রুত। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটা হচ্ছে ক্রেডিট হবে? একটু দ্রুত জানান তো সবাই, দ্রুত সবাই একটু দ্রুত জানান তো ভাইয়া, দ্রুত। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা কোন হিসাবটা ক্রেডিট করা হবে, একটু দ্রুত জানান সবাই, দ্রুত। ওহো, বেশি বোরিং, ওকে একটু দেখি, সরি একটু ভুল হয়ে গেছে এই জন্য। আচ্ছা বলুন তো এটা উত্তর কোনটা হবে বলুন তো একটু দ্রুত, কোন হিসাবটা হচ্ছে এখানে আসবে বলুন তো, ক্রেডিট হিসাব কোনটা হবে, একটু দ্রুত সবাই জানান তো দ্রুত ভাইয়া। তারেক বলছে হচ্ছে গ, তারপর হচ্ছে মাহফুজ রহমান বলছে গ। ভাইয়া একটু নাম্বারটা একটু কাইন্ডলি মেনশন করবেন, নাম্বারটা একটু মেনশন করবেন। কেমন দেখেন, খেয়াল করেন, আমি পণ্য ক্রয় মূল্য করি। এখন দেখেন, পণ্য উত্তোলন দুইভাবে করা যায়, একটু সবাই খেয়াল করেন, একটু বিস্তারিত একটু খেয়াল করেন, একটু সবার জন্য ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন সবাই। দেখেন, পণ্য উত্তোলন, এই যে পণ্য উত্তোলন দেখতেছেন, এই পণ্য উত্তোলন এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে কি বলুন তো, একটা হচ্ছে, হ্যাঁ ইসলামী ইতিহাস কোন কোন দিন পড়ানো হবে জানাবেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সন্ধ্যায় পড়ানো হবে ইনশাল্লাহ। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে কি ক্রয় মূল্য, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিক্রয় মূল্য। কেমন খেয়াল করেন স্যার, তাহলে এই দেখেন, পণ্য যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা তাহলে কি হবে, পণ্য উত্তোলন দুইভাবে করা যায়, একটা হচ্ছে ক্রয় মূল্যে, একটা হচ্ছে বিক্রয় মূল্যে। স্যার দেখেন, আপনি পণ্য উত্তোলন যে মূল্যেই করেন, ভালো করে খেয়াল করেন, পণ্য উত্তোলন যে মূল্যেই করেন, প্রথমে ডেবিট হিসাবটা হবে উত্তোলন হিসাব, সবাই খেয়াল করেন। তাহলে পণ্য উত্তোলন আমি যে মূল্যেই করি সেটা কি হবে বলুন তো, প্রথম হিসাব ডেবিট অলওয়েজ কি হবে, ডেবিট অলওয়েজ উত্তোলন হিসাব হবে। এখন খেয়াল করেন, যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করি, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে এই ক্রয় হিসাবটা হবে ক্রেডিট। কথা সবাই কি বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই বলুন তো, যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করি তাহলে ক্রেডিট হবে ক্রয় মূল্য, ক্লিয়ার? আর যদি আমি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করি তাহলে তাও বিক্রয় মূল্যটা কি হবে, ক্রেডিট উদ্বৃত্ত হবে। তাহলে স্যার বলুন তো উত্তর হবে কি, বিক্রয় হিসাব ক্রেডিট, উত্তর কি বলুন তো, উত্তর এ মোর্শেদ সাহেব, মোর্শেদ বেশি ডিস্টার্ব করতেছে, একদম একদম ইয়া থেকে একদম প্রথম স্লাইডে চলে যাচ্ছে, কি সমস্যা?
রিমোট নেই, ওই ছোট রিমোটটা নেই। আচ্ছা ভাই একটু খেয়াল করেন তাও, দেখেন তাহলে ভাই একটু মাথায় রাখতে হবে কি, দেখেন আমি পণ্য উত্তোলন যে মূল্যে করি আমার ডেবিট হিসাব অলওয়েজ উত্তোলন হবে। ডেবিট হিসাব অলওয়েজ কি হবে? ডেবিট হিসাব অলওয়েজ উত্তোলন হবে। দেখেন যদি এখন ক্রেডিট হিসাব কি হবে, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে ক্রেডিটে ক্রয় মূল্য হবে, আর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে ক্রেডিটে সবসময় কি হবে, বিক্রয় মূল্য উত্তোলন হবে। কেমন? তাহলে এটাই উত্তর হবে কি, ক্রেডিট। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাই বলুন তো? সাধ্যের গ হবে, ক্লিয়ার স্যার? সবাই বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, এরপরে নেক্সট নেক্সট কি আছে ভাই? দেখুন তো নেক্সট কি আছে আমাদের কাছে। দেখেন মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলে এর প্রভাবে কি কি ঘটতে পারে। দেখেন মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে, মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে কি কি হতে পারে, মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে কি হতে পারে বলুন তো একটু দ্রুত। ব্যয় হ্রাস পাবে, আয় হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে, উত্তর কি হবে, সঠিক উত্তরটা কি হবে? দেখেন ভাই মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তাহলে ভাই দেখুন তো পণ্য, মুনাফাবিহীন যদি পণ্য বিক্রি করি একদম সিম্পল, এখানে কি হবে আমার আমার ক্রয়টা কি হবে, হ্রাস পাবে। এরপরে সামনে আমার কাছে কি আসবে, আমার কাছে নগদ টাকা আসবে, তাহলে কি বলুন তো? অর্থাৎ তাহলে সিম্পল উত্তর হবে কি, এক আর দুই, ব্যয় হ্রাস পাবে, আয় হ্রাস পাবে। মনে রাখবেন মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে যাবে দাদা কি হবে ভাই বলুন তো? মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে দেখেন ভাই সিম্পল, দেখেন আমার বিক্রয় হিসাব ক্রেডিট হবে, কি হবে, বিক্রয় হিসাব ডেবিট। সবাই খেয়াল করুন, বিক্রয় হিসাব ডেবিট, এটা যাবে দা, এটা আমাদের হচ্ছে কি সিকিউতে আসতে পারে। দেখেন মুনাফাবিহীন পণ্য বিক্রয় এই যে যাবে দা, কি যাবে দা খেয়াল করুন সবাই, সেটা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, মনে থাকবে? তাহলে দেখেন আমার এই যে আমার আয় হ্রাস পাবে আর হচ্ছে কি ব্যয় হ্রাস পাবে, সবাই আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আশা করছি হচ্ছে আমরা পারবো ইনশাল্লাহ, আমার ব্যয় হ্রাস পাবে আর হচ্ছে কি আমার আয় হ্রাস পাবে। আয় কেন হ্রাস পাবে স্যার বলুন তো? কারণ আমার বিক্রয় কমে যাবে এই জন্য। আর ব্যয় কেন হ্রাস পাবে? আমার ক্রয় কমে যাবে, ক্রয় কমে যাবে এই জন্য। সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাই, তাহলে উত্তর হবে কোনটা, উত্তর হবে এক আর দুই। ওকে নেক্সট, এরপরে স্যার খেয়াল করেন তালিকা, তালিকা মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয়, মনে রাখবেন গত ক্লাসে পড়াইছিলাম বাট্টা দুই ধরনের হয়, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। বাট্টা কয় ধরনের হয়? বাট্টা দুই ধরনের হয়, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা, ক্লিয়ার স্যার? এখন দেখেন দ্রব্যমূল্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় এটা হচ্ছে কারবারি বাট্টা, দ্রব্যমূল্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় এটা হচ্ছে কারবারি বাট্টা, আর দেওনা পাওনা পূর্ণ নিষ্পত্তি সময় যে বাট্টা হয় সেটা হচ্ছে কোন বাট্টা বলুন তো? সেটা হচ্ছে নগদ বাট্টা। তাহলে ভাই খেয়াল করুন তো, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা, আর যে সিম্পল যখন হচ্ছে দেওনা পাওনা নিষ্পত্তি হয় তখন হচ্ছে কি হবে বলুন তো? তখন হচ্ছে নগদ বাট্টা, ক্লিয়ার? এখন কি বলছে স্যার খেয়াল করেন, তালিকা মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয়, মানে একটা দ্রব্যের প্রাইসের উপর ক্রেতাকে আমরা যে ছাড়টা দিই ওটাকে কি বলা হয়, ওটাকে আমরা সিম্পলি কি বলবো বলুন তো? কারবারি বাট্টা বলবো। কথা কি বুঝতে, উত্তর কি হবে তারা বলুন তো সবাই দ্রুত, উত্তর কি হবে বলুন তো সবাই দ্রুত, উত্তর বলেন কি হবে? নয় নাম্বার উত্তর। সবাই উত্তর দেওয়ার সময় দেখেন যেটা হবে, যেমন আটের ক, নয়ের খ, এভাবে দিবেন, কেমন? এভাবে ক খ দিলে আমি বুঝবো না আপনি কোনটা উত্তর দিচ্ছেন, কারণ আমাদের এখানে নেটে বাফারিং করতে পারে অনেক জায়গায়, সো আমি বুঝবো না। এখন কে একটু বলুন তো নয় নাম্বার উত্তর কি হবে? এভাবে ক বললে হবে না ভাইয়া, আমাকে ডিরেক্ট টোল বলতে হবে। আমরা অনেকে মাশাল্লাহ লাইভে আসিস, প্রত্যেকে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাইতে হবে, না জানাইলে তো ভাই আমরা বুঝবো না। একটু প্লিজ সবাই হচ্ছে কমেন্টে দ্রুত লিখবেন, অনেকে আছেন অনেক সুবিধাবাস পাবলিক যারা হচ্ছে উত্তর দিচ্ছেন না, জাস্ট ক্লাসটা করতেছেন ভাই, উত্তর না দিলে তো আপনার এঙ্গেজমেন্ট হবে না। ক্লাসে যদি স্যার কিছু জিজ্ঞেস করে আপনাকে বলতেন না, দেখেন ভাই আমাদের এখানে কারণ নাই আইপিএস দিয়ে ক্লাস নিচ্ছি, আমি পুরো অলরেডি ঘামাই গেছি, একদম অবস্থা খারাপ, সো এত কষ্ট করতেছেন, আপনারা যদি কথা না বলেন তাহলে তো বুঝতেছেন দুঃখ লাগবেই। এখন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা, আমাদের স্যার যারা আছে আমাদের অবস্থা খুবই খারাপ, মানে প্রচুর সবাইকে সাপোর্ট দিতে হচ্ছে, সো হচ্ছে এত কষ্ট তো আপনাদের জন্য, তাই না? আমাদের এটা কাইন্ড অফ একটা ভলান্টারি ওয়ার্কের মতো, হয়তো বা আপনারা ভাবতে পারেন না স্যার আপনাদের পেজে রিস করার জন্য, হ্যাঁ এখানে একটা আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, বাট সত্য বলে দেখেন পেজে রিস করতে আমাদের এত কষ্ট করতে হয় না, বুস্ট করলেও কিন্তু হয়ে যায়, বাট এগুলো আসলে মন থেকে করা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা মন থেকে মেনলি কষ্টগুলো করা, সো একটু প্লিজ সবাই একটু একটু কথা বলবেন, না এলে কিন্তু হবে না। আর একটুকুনি বলি সবাই দ্রুত, আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে তাদের একটু কাইন্ডলি মেনশন করে দেন, আপনার কলেজের গ্রুপ অথবা হচ্ছে যাই যেখানে আছে যেখানে যা কিছু আছে একটু ওদেরকে একটু শেয়ার করে দেন। কারণ কেন দেখেন ভাই, পড়ার সময় বাসায় এখন আপনারা সিকিউ প্র্যাকটিস করতেছেন, এমসিকিউ তো আমরা খারাপ করি, আমরা সবাই জানি আইসিটি কথা অবস্থা, সবাই জানি আইসিটি আইসিটিতে কি হয়েছে দেখছেন, এমসিকিউ আইসিটিতে এমসিকিউর অবস্থা কি হয়েছে দেখছেন, পুরো হোল বাংলাদেশের মধ্যে প্রায় অনেকগুলো বোর্ডে অনেক অবস্থা খারাপ ছিল, সো এমসিকিউ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভালো রেজাল্টের জন্য, কথা বুঝতে পারছেন? আপনি অ্যাকাউন্টিংয়ে
11টা অপশনের মধ্যে স্কিপ করতে পারবেন কয়টা? 4টা প্রশ্ন স্কিপ করতে পারবেন, কিন্তু এমসিকিউ তে স্কিপ করার কোনো সুযোগ নেই ভাইয়া। সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দেন ভাইয়া। ওকে, তাহলে তালিকা মূল্যের উপর কি ধরাবে বলুন তো দ্রুত ভাইয়া। তালিকা মূল্যের উপর কি হবে আমাদের উত্তর হবে কি? কারবারি বারটা শেষ। তাহলে ভাই দেখেন, যদি আমাদেরকে যদি বলতো, যদি বলতো আমাদেরকে হচ্ছে দেওনা পাওনা নিষ্পত্তির সময় যে বারটা হয় সেটা কোন বারটা হবে বলুন তো? তাহলে দেখেন, এই নগদ বারটা কখন হবে? নগদ বারটা হবে যে যখন আমরা কাউকে প্রদান করার সময় বা আদায় করার সময় যদি কাউকে ছাড় দিই অথবা কেউ আমাকে ছাড় দেয় তখন কারবারি বারটা হবে। সো আদারওয়াইজ উত্তর হবে কি? ক্রয় বিক্রয়ের সময় কি উত্তর হবে বলুন তো? কারবারি বারটা। আর বলে রাখা ভালো, কারবারি বারটা হিসাব বইতে আসে না, কারবারি বারটা হিসাব বইতে আসে না, নগদ বাদ হিসাব বইতে আসে। ক্লিয়ার ভাইয়া? ওকে, নেক্সট। এরপরে ভাইয়া কি আছে দেখেন, চৈতি ট্রেডার্স পহেলা জানুয়ারি তারিখে দেখো 2020 টাকার পণ্য 10% বারটায় বাকিতে ক্রয় করে। কয় পার্সেন্ট বারটায় ভাইয়া? 10%। তাহলে ভাই দেখুন তো, ক্রয় করার সময় যে বারটা হয় সেটাকে আমরা কি বলি? কারবারি বারটা। তার মানে 20,000 টাকার উপর 10% করলে কত টাকা হবে? 10% 2,000 টাকা। তার মানে হচ্ছে কি, সে 2,000 টাকা ছাড় পাইছে, অর্থাৎ 20,000 টাকার পণ্য সে 18,000 টাকা দিয়ে ক্রয় করছে। এরপরে দেখেন, 8ই জানুয়ারি উক্ত পদ হিসাবে অর্ধেক 2% বারটায় পরিশোধ করে। 2% বারটায়, 2% বারটায়। তাহলে ভাই বলুন তো, এখানে বারটা দুইটাই আছে, নগদ বারটাও আছে আবার কারবারি বারটাও আছে। কারবারি বারটা হচ্ছে কোনটা? পণ্য ক্রয় করার সময় যে বারটা হয়েছে। আর নগদ বারটা কোনটা? যেটা আমি টাকা পরিশোধ করার সময় যে বারটা হয়েছে সেটা হচ্ছে কি আমার হচ্ছে নগদ বারটা। এখন কি বলছে দেখেন, চৈতি ট্রেডার্সে হিসাবভুক্ত বারটার বলবে। দেখেন ভাই, হিসাবভুক্ত বারটা, আপনাকে কারবারি বারটার কথাও বলে না, খেয়াল করেন ভালো করে। আমাদেরকে কারবারি বারটার কথাও বলে নাই, খেয়াল করেন ভালো করে। আমাদেরকে কারবারি বারটার কথাও বলে নাই, নগদ বারটার কথাও বলে নাই। আমাদেরকে কারবারি বারটার কথাও বলে নাই, নগদ বারটার কথাও বলে নাই। জাস্ট কি বলছে ভাইয়া? হিসাবভুক্ত বারটার পরিমাণ। আর আমরা জানি কারবারি বারটা হিসাবভুক্ত করা হয় না, কারবারি বারটা হিসাবভুক্ত করা হয় না। কোন বারটা হিসাবভুক্ত করতে হয়? নগদ বারটা হিসাবভুক্ত। অর্থাৎ হচ্ছে দেওনা পাওনা নিষ্পত্তির সময় যে বারটা হয় ওই বারটাটা কি করতে হয়? হিসাবভুক্ত করতে হয়। তাইলে আমরা এখন এটার টাকাটা কিভাবে লিখবো খেয়াল করেন তো, উত্তরটা কিভাবে সবার দেখেন তো বলুন তো কোনটা হবে? সবাই একটু দ্রুত জানান, একটু দ্রুত জানান সবাই। এটা সবাই জানান তো দ্রুত, এখানে টাকাটা কিভাবে লিখবো ভাই বলুন তো দ্রুত। আচ্ছা, তারেক বলছে হচ্ছে 10-এর হচ্ছে কি ক, 10। তারেক বলছে 10-এর ক, বাকিরা অ্যাঞ্জেল বার্ট বলছে খ। আচ্ছা, তারেক খ বলছে, তারেক আজিজ খ বলছে, অ্যাঞ্জেল বার্ট স্যার একটু আবার বুঝাই দিবেন। আচ্ছা, মাহফুজ রহমান অবশ্যই বুঝাই দিব ভাই, বুঝে না দেয় বুঝাই দেওয়ার কি আছে? নুসার 10-এর খ। আচ্ছা, একটু বুঝে দিই, খেয়াল করেন স্যার, বার্টা দেখেন, বার্টা দুই ধরনের, একটা হচ্ছে নগদ বার্টা, একটা হচ্ছে কারবারি বার্টা। নগদ বার্টা হচ্ছে দেওনা পাওনা নিষ্পত্তির সময়, নগদ দেওনা পাওনা নিষ্পত্তির সময়। যেমন হচ্ছে আমি কাউকে পরিশোধ করতেছি তখন যদি কোনো বার্টা হয় অথবা আমি আদায় করতেছি তখন যদি তাকে আমি যদি ছাড় দিই এটা হচ্ছে আমার হচ্ছে নগদ বার্টা। আর নগদ বার্টা হিসাববুক্ত হয়। নগদ বার্টা কি হয়? নগদ বার্টা হিসাববুক্ত হয়। আলহামদুলিল্লাহ, নগদ বার্টা হিসাববুক্ত হয়, কারবারি বার্টা হিসাববুক্ত হয় না। কথা বুঝতে পারছেন? এখানে কি বলছে, চৈতি ট্রেডার্সের হিসাববুক্ত বার্টার পরিমাণ, তারপরে আমাদেরকে কোন বার্টার কথা বলছে? আমাদেরকে হচ্ছে নগদ বার্টার কথা বলছে। অর্থাৎ হচ্ছে সে যে আমাকে ছাড় দিছে ওই বার্টার পরিমাণটা বের করতে হবে, মানে প্রাপ্ত বার্টার কথা বের করতে বলছে। তাহলে আমরা টাকার ফিগারটা কেমনে বের করবো খেয়াল করুন তো? আমরা সিম্পল, আমরা আগে দেখেন কারবারি বার্টাটা মাইনাস করবো, 20,000 টাকার উপর 10% করলো 2,000 টাকা, তার মানে প্রোডাক্টের প্রাইস ছিল 20,000 টাকা, কিন্তু আমি তাকে প্রদান করছি কত হাজার টাকা? 18,000 টাকা। তাহলে এটা আমি হিসাবভুক্ত করবো না, তাহলে সে আমার কাছে পাই কত টাকা বলুন তো ভাইয়া? সে আমার কাছে পায় 18,000 টাকা। ক্লিয়ার? এখন কি বলছে, 18,000 টাকার মধ্যে 2% বারটায় অর্ধেক পরিশোধ করছি, অর্ধেক। তাহলে কি ভাই বলুন তো, তাহলে 18,000 টাকার অর্ধেক কত ভাই বলুন তো? 18,000 টাকার অর্ধেক, দ্রুত বলুন তো, 18,000 টাকার অর্ধেক কত ভাই? খেয়াল করুন তো সবাই দ্রুত, 18,000 টাকার অর্ধেক কত বলুন তো? 18,000 অর্ধেক কত বলুন দ্রুত, অর্ধেক দ্রুত বলুন, অর্ধেক কত হাজার টাকা? 18,000 টাকার অর্ধেক হচ্ছে 9,000 টাকা। কেমন? কত হাজার টাকা? 9,000 টাকা। তাহলে আমি তাকে 9,000 টাকা পে করছি,
কিন্তু কয় পার্সেন্ট সে বলছে ঠিক আছে তুমি অর্ধেক দাও, আবার এই অর্ধেকের থেকে 2% কম দাও, তাহলে আমি এখন কি করব এই 9000 টাকার উপর 2% করব। 2% করলে কত হয়? সেটা হচ্ছে 180 টাকা হয়, ক্লিয়ার না? তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে 180 টাকা। সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? সবাই কি দ্রুত বলুন তো বুঝতে পারছেন কিনা ভাইয়া? এই যে তিন্নি দাস ভুল উত্তর দিছে, কেমন? তিন্নি দাস বলছে যে নুরুল আফসার, এই যে নুসরাত বিনতে আফসার মাশাআল্লাহ ঠিক উত্তর দিয়েছে। তারপর মিতা সুলতানা বলছে 9000 টাকা, ভেরি গুড। তিন্নি দাস বলছে হচ্ছে খ, ভাইয়া 360 টাকা, একদম ভুল উত্তর ভাইয়া। তারেক আজিজ বলছে 9000 টাকা, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সবাই কি বুঝতে পারছি ভাই? খেয়াল খবরদার, আমরা হচ্ছে 18000 টাকার উপর 2% করব না। আমরা কি বর্তমানে যে টাকাটা দিচ্ছি ওই টাকার উপর 2%, তাইলে বর্তমানে 18000 টাকা সে আমার কাছে পাইতো, তাহলে আমি তাকে দিচ্ছি কত? আমি তাকে দিচ্ছি মাত্র কত টাকা? আমি 9000 টাকা দিতে, 9000 টাকা থেকে কম দিতে হবে, তাহলে 9000 টাকার উপর 2% করলে 180 টাকা। সো আমার নগদ বাট্টার পরিমাণ বা হচ্ছে প্রদত্ত বাট্টার পরিমাণ বা হচ্ছে হিসাব ভুক্ত বাট্টার পরিমাণ হচ্ছে 180 টাকা। সবাইকে আমরা বুঝতে পারছি নাকি বলো দ্রুত? সবাই বুঝতে পারছি এখন? সবাই পারবো ইনশাল্লাহ? সবাই পারবো নাকি দ্রুত বলুন তো ভাইয়া, পারবো নাকি বলুন তো? সবাই পারবো? সবাই বুঝছি? নুরুল আফসার মনে হয় কে জানি বুঝছিল, স্যার বুঝি নাই। এখন কি সবাই বুঝতে পারছেন ভাই? বলুন তো পারবো কিনা ইনশাল্লাহ, একটু সবাই দ্রুত জানান তো ভাই, পারবো কিনা বলুন দ্রুত। ওকে, এরপরে নেক্সট, এরপরে কি আছে? দেখেন দৌড়ো, দেখেন কায়েসের নিকট 10% বাট্টায় পাওয়া গেল। এটা খুবই টাফ এন্ড রাফ, খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে স্টার মার্ক দেন 11 নম্বরে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা 11 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সবাই এখানে স্টার মার্ক দেন, স্টার মার্ক দেন সবাই এখানে, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখেন কায়েসের নিকট হতে 10% বাট্টায় পাওয়া গেল 5400 টাকা। বাট্টার পরিমাণ কত স্যার? দেখেন, খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট স্যার, খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট স্যার। এর এখন এখন আচ্ছা এখন আচ্ছা এখন বুঝান, আচ্ছা ওকে স্যার আর একবার বুঝাইতাম, আচ্ছা আর একবার ইনশাল্লাহ আর সামনে ম্যাথ আসলে বুঝাবো। একটু খেয়াল করুন ভাই, এতবার আপনারা এত দুর্বল কেন? হ্যাঁ, আপনাদেরকে পিড়েই দেবে, সারা বছর কি করছেন? হ্যাঁ, দেখেন কায়েসের নিকট হতে, খেয়াল করেন ভাই, খুবই ইম্পর্টেন্ট, এটা টাফ অ্যান্ড রাফ, এটা হচ্ছে নর্মালি আমরা পারি না। সবাই একটু কথা বলবেন, খেয়াল করেন স্যার, কায়েসের নিকট 10% বাট্টায় পাইছি কত টাকা? 5400 টাকা। তাহলে ভাই আমরা নর্মালি আমাদেরকে যত টাকা পাই ওটা দেওয়া থাকে, নর্মালি যত টাকা পাই সেটা দেওয়া থাকে, বলে যে আমি তার কাছে 6000 টাকা পাই, 10% বাড়তাই তাকে আমি 5400 টাকা দিচ্ছি। তাহলে বলুন তো পাইতাম কত? 6000, দিছি কত? 5400। তাহলে কত টাকা দিই নেই? 600, এটা হচ্ছে বাট্টার পরিমাণ। কিন্তু এ ম্যাথের মধ্যে ফায়াজ মাহাদি বলছে হচ্ছে ঘ, ভাই আমরা তো জানি না, আমরা একটু বের করবো। আচ্ছা দেখেন, এখন এইখানে দেখেন ভাইয়া, আমাদেরকে আমি তার কাছে কত টাকা পাইতাম এটা আমাকে বলা নাই, কথা বুঝতে পারছেন? অনেকে কি করবে, অনেক পাবলিক এ 5400 উপর 10% করে ফেলবে, 10% করবে, বলবে কত হাজারটা কত টাকা বলবেন তো? বলবে হচ্ছে কত? 540 টাকা। ভাইয়া 540 টাকা, যাদের উত্তর ভেবে নিছেন তাদের উত্তরটা ঠিক হবে না। আমাদেরকে দেখেন আগে কি করতে হবে, সবাই খেয়াল করেন, এটা খুবই টাফ অ্যান্ড রাফ, এটা হচ্ছে পরীক্ষা আসলে 90% স্টুডেন্ট পারবে না, ঠিক আছে? একটু সবাই খেয়াল করেন কি বলছে কায়েস। তারপরে দেখেন ভাই, আমি এই যে 5400 টাকা, এটা হচ্ছে বাটটা বাদ দেওয়ার পরের মূল্য, তাইলে আমি তাহলে তার টোটাল আমি তার কাছ থেকে কত টাকা পাইছি, টোটাল কত টাকা পাইছি, কত টাকা পাইতাম, এটা হচ্ছে আমি পাইছি, কেমন বুঝতে পারছি? এটা হচ্ছে আমি কি পাইছি, তাহলে পাইতাম কত টাকা, আমার অ্যাকচুয়াল দেনাদার কত টাকা ছিল সেটা কেমন হবে স্যার? খেয়াল করেন কি বলছে, দেখেন 10% বাটটা বাদ দেওয়ার পরে 5400 টাকা। তাহলে আমাদেরকে সবাইকে আগে প্রথমে বুঝতে হবে, দেখেন একটা জিনিস খেয়াল করুন, প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে, তার মানে এটা হচ্ছে বাটটা পরবর্তী মূল্য, অর্থাৎ আমি তার কাছে 100% টাকা পাইতাম, 100% থেকে 10% টাকা বুঝে তুমি দিও না, তাহলে আমি টাকা পাইছি কত টাকা, কত পার্সেন্ট? তাহলে আমি 90% টাকা পাইছি, সবাই বুঝতে। তার মানে ভাই বলুন তো এখানে কয় ভাগের টাকা আছে? এখানে 90 ভাগের টাকা আছে, একদম সিম্পলি ভাই, একদম কোনো সূত্র কোডিং কিছুতে যাবো না, এখন নর্মালি আমরা যেভাবে বুঝি সেভাবে বুঝবো। তাহলে আমি তার কাছে কত টাকা পাইছি পাইতাম বলুন তো ভাইয়া? তার কাছে আমি হচ্ছে 100% টাকা পাইতাম, তাকে বলছি 10% টাকা তুমি দিও না, কত পার্সেন্ট টাকা দাও? তুমি 90 ভাগ টাকা দাও, কথা বুঝতে পারছেন? তাইলে আমি এখন 100 ভাগ টাকা কেমনি বের করবো বলুন তো? একদম সিম্পলি ভাইয়া, দেখেন খেয়াল করেন, এই যে 5400 এটাকে যদি আমি 90 দিয়ে ভাগ করি, তাহলে আমার 1 ভাগের টাকা বের হবে না ভাইয়া বলুন তো? 5400-এর হচ্ছে 1 ভাগ কত বলুন তো? 5400 ভাগ কত? 90, কত টাকা? 60 টাকা বের হলো। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই?
তাহলে বলুন তো ভাই, এক বাক্স সমান কত? এক বাক্স সমান হচ্ছে 60 টাকা। এবার আমি যদি বাটটা বের করতে যাই, তাহলে এক বাক কত ভাই? সবাই বলুন, দেখেন এক বাক কত বলুন তো? এক বাক হচ্ছে 60 টাকা। এক বাক কত? 60। এক বাক হচ্ছে 60। এবার দেখেন আমাকে বের করতে বলছে কত টাকা, বাটটার পরিমাণ কত, বাটটা কত বার ছিল? 10 বার। তাহলে 60-এর সাথে যদি আমি 10 গুণ দিই তাহলে 600 টাকা। তাহলে আমার বাটটার পরিমাণ কত? বাটটার পরিমাণ হবে কত টাকা ভাই বলুন তো? বাটটার পরিমাণ হবে কত? 600 টাকা। তাহলে উত্তর হবে গ। সো যারা হচ্ছে গ নাম্বার উত্তর দিয়েছেন তাদের উত্তরটা মাশাল্লাহ ঠিক হয়েছে। কেমন? ওকে, আমরা কি সবাই বুঝতে পারছি ভাইয়া? ভেরি গুড। এই যে নুসরাত আফসার, ভেরি গুড ভাইয়া। দেখেন 5400 দিয়ে 90 দিয়ে ভাগ করলে হচ্ছে আমি এক ভাগ পাবো, 100 দিয়ে গুণ করলে আমি বাটটার পর পূর্ববর্তী। এখন দেখেন আমরা এখান দিয়ে খুব ইজিলি বের করতে পারি, কিরকম ভাই খেয়াল করেন। এই যে আমি এখানে 90 ভাগ টাকা, 90 দিয়ে ভাগ করলে আমি হচ্ছে এক ভাগের টাকা পাবো, কথা ক্লিয়ার? সেটা যদি ওই যে এক ভাগের টাকাকে 10 দিয়ে গুণ করলে যত টাকা বাটটা পাইতাম ওই বাটটাটা বের হবে 600 টাকা। এবার আমি যদি বলি তাহলে আমার বাটটার আগের মূল্য অ্যাকচুয়ালি আমি তার কাছে কত টাকা পাইতাম, কেমনি বের করবো? তাহলে ভাই খেয়াল করেন তো, বাটটার পরিমাণ 600, আমি এখন পাইছি কত, মানে তাকে ছাড় দিয়েছি 600, এখন পাইছি কত? এখন পাইছি 5400। তাহলে টোটাল কত টাকা পাইতাম? 6000 টাকা পাইতাম। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন ভাইয়া? দ্রুত বলুন তো, বুঝছেন কিনা? দ্রুত বলুন বুঝছেন কিনা ভাইয়া? দ্রুত সবাই দ্রুত বলুন তো ভাইয়া, এরকম টাফ অ্যান্ড রাফ ম্যাথ আসলে পারবো ইনশাল্লাহ, পারবো আমরা বলুন তো? দ্রুত পারবো কিনা ভাইয়া? দ্রুত পারা যাবে নাকি বলুন তো ভাইয়া? দ্রুত ইনশাল্লাহ আমরা নেক্সট চলে যাচ্ছি, নেক্সট নেক্সট চলে যাবো ইনশাল্লাহ, নেক্সট নেক্সট চলে যাবো। নেক্সট কি আছে? বিগ ওয়াই ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য কোনটি ব্যবহার করা, একটু এটা বলুন তো? এটা হচ্ছে চালান, ওই যে প্রামাণ্য দলিল থেকে আসছে, কোনটা ব্যবহার করা একটু দ্রুত বলুন তো ভাইয়া, কোনটা ব্যবহার করা হয়? ওকে, কোনটা ব্যবহার একটু দ্রুত বলুন তো ভাইয়া, কোনটা? ওকে, ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার, মাশাল্লাহ। মেঘলা আকাশ বলছে জি, মাহফুজ রহমান বলছে ক্লিয়ার, ফায়াজ মাহাদি বলছে ক্লিয়ার, আহমেদ হচ্ছে সবাই বলছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ডান। ওকে, এরপরে আমরা হচ্ছে নেক্সটে যাবো। ওকে, মাসুদ বলছে ডান, মাশাল্লাহ জি। ওকে, মামেনা স্যার খান খাতুম বলছে ডান। ওকে, নেক্সট। এবার হচ্ছে তারপর মিতা সুলতান বলছে জি স্যার। স্যার আমি সবাই নামগুলো একদম মুখস্থ করে ফেলতেছি, আশা করছি আপনারা প্রত্যেকে, এই যে যারা আমেনা, তারপর হচ্ছে জিহান, সুলতানা, আজিজ, তারপর হচ্ছে ফায়াস, মেহেদি, মাশাল্লাহ, মাহফুজুর রহমান, মেঘলা আকাশ, এখন আজকে আসলেই আকাশটা মেঘলা। ওকে ভাই, সো প্রত্যেকে যারা যারা আছেন প্রত্যেকে আশা করছি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রত্যেকে আশা করছি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। নুসরাত বিনতে আফসার, ও অনেক অ্যাক্টিভ মাশাল্লাহ। সো সবাই আশা করছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সাদিয়া সুলতান তো একদম অ্যাক্টিভ। ওকে, ডান। বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন নিবদ্ধ কিছু কোনটি ব্যবহার করে বলা হয় তো বলুন তো, কোনটা ব্যবহার করে? একদম সিম্পল ভাই, একদম সিম্পল ভাই, একদম সিম্পল। দেখেন ভাই, বিক্রয় ফেরত গতকাল বুঝাইছিলাম, বলুন তো সবাই উত্তর দেন তো, 12 নম্বর কোন উত্তর হবে? আচ্ছা, এই যে মেহেদি বলছে হচ্ছে খ, ক্রেডিট নোট। ওকে, তারপর হচ্ছে আমেনা খাতুন ভুল হয়েছে ভাইয়া, সাদিয়া ভুল হয়েছে ভাইয়া, দেখছেন সাদিয়া আমেনা খাতুন, এই যে পরীক্ষার হলে এইভাবে ডাব্বা মারবে নাকি? তারপর মেঘলা আকাশ বলছে খ, মাশাল্লাহ। ওকে, ডান, ভেরি গুড। ওকে, এরপরে হচ্ছে মেঘলা জিৎ, আচ্ছা এই যে নুসরাত বিনতে আফসার, ভাইয়া ডেবিট নোট হবে না, কেন ভুল দিচ্ছেন এই বুকে ভাই? এগুলো আপনারা কেন ভুল করতেছেন? গতকাল পড়াইছি, তার মানে গত ক্লাসে আপনার ক্লাসে ছিলেন না। তারেক আজিজ, তারেক আজিজ, আচ্ছা তারেক আজিজ, আপনাকে একটা প্রশ্ন করি বলুন তো ভাই, এগুলো গত ক্লাস থেকে পারছিলেন না? গত ক্লাসে আমি প্রামাণ্য দলিলটা একদম ভালো করে বুঝেছিলাম কি কি আছে বলুন তো ভাই, এই যে আজিজ থেকে শুনেন, গত ক্লাস থেকে গতগুলো পড়াইছিলাম, ঠিক আছে? ওকে, একটু তাহলে বুঝাই দিই, কেমন ভাই খেয়াল করেন ভাইয়া? একদম সিম্পল ভাইয়া, দেখেন নোট ব্যবহার করা হয়, সবাই খেয়াল করেন, নোট ব্যবহার, চালান, এবং সবাইকে একদম ক্লিয়ার বুঝাই দিই, চালান এবং ক্যাশ মেমো ব্যবহার করা হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য, সরি, পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। ওকে, এই যে দেখছেন, এই যে আতারেক বলছে জি ভাই গতকাল ছিলাম, একদম আমি পুরো প্রামাণ্য দলটাও একদম সিম্পলি বুঝেছি 1 মিনিটের মধ্যে, একদম সিম্পল ভাই খেয়াল করেন। ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা চালান আর ক্যাশ মেমো, নগদে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা চালান, নগদে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা চালান, আর ধারে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে যে কি বল, নগদে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করে ক্যাশ মেমো। ওকে, আর হচ্ছে ধারের জন্য হচ্ছে চালান, ক্লিয়ার? ভাউচার কেন ব্যবহার করায়? ভাউচার ব্যবহার করায়, দেখেন ভাউচার ব্যবহার করা হচ্ছে আয় এবং ব্যয়ের জন্য, ভাউচার ব্যবহার করা হয়, এই যে ভাউচার, এই ভাউচার ব্যবহার করা হচ্ছে আয় এবং ব্যয়ের জন্য।
ডেবিট ভাউচার হচ্ছে ব্যয়ের জন্য ব্যবহার করে, কেমন? ডেবিট ভাউচার কিসের জন্য? ডেবিট ভাউচার ব্যয়ের জন্য ব্যবহার করা হয়। ক্রেডিট ভাউচার কিসের জন্য? আয়ের জন্য। সবাই একটু নোট করে রাখেন ভাই, ডেবিট ভাউচার ব্যয়ের জন্য, ক্রেডিট ভাউচার আয়ের জন্য। চালান ব্যবহার করা হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য, ক্যাশ মোচন নগদ ক্রয় বিক্রয়ের জন্য। ক্লিয়ার স্যার? সবাই আশা করছি বুঝে গেছে। এরপরে নোট, ক্লিয়ার ভাইয়া? খেয়াল করেন, নোট ব্যবহার করা হয় কিসের জন্য? ফেরতের জন্য। নোট ব্যবহার করা হয় ফেরতের জন্য, সবাই একটু লিখে রাখেন। নোট ব্যবহার করা হয় ফেরতের জন্য। নোট, আবারও বলতেছি, নোট ব্যবহার করা হয় ফেরতের জন্য। নোট ব্যবহার করা হয় ফেরতের জন্য। নোট ব্যবহার করা হয় ফেরতের জন্য। আলহামদুলিল্লাহ, ডান। এরপর এখন ডেবিট নোট আর ক্রেডিট নোট কেমনি মনে রাখবো ভাই? দেখেন, আমরা জানি ফেরত দুই ধরনের, একটা হচ্ছে কি বিক্রয় ফেরত, একটা হচ্ছে ক্রয় ফেরত। খেয়াল করেন স্যার, বিক্রয়ের সাথে ক্রেডিট ভালো যায়, সবাই কথা বলেন ঠিক কি না? ওকে, এবার ক্রয়ের সাথে ডেবিট নোট যায়, তাহলে ভাই খেয়াল করেন, সিম্পল, বিক্রয়ের সাথে ক্রেডিট যায়, ক্রয়ের সঙ্গে ডেবিট যায়। সো সিম্পল, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের জন্য। সবাই একটু স্ক্রিনশট মারেন, সবাই একটু স্ক্রিনশট মারেন। এবার দেখেন, ক্রেডিট নোট কিসের সাথে যায়? বলুন তো, বিক্রয় ফেরত। তাহলে কিভাবে এটা হবে? বিক্রয় ফেরত। সবাই কি বুঝতে পারছি আমরা? ডান, সবগুলো পারবো ইনশাল্লাহ। এবার বলুন তো পারবো কিনা, পারা যাবে নাকি ভাই? দ্রুত বলুন তো, পারবো আমরা? পারা যাবে তো ইনশাল্লাহ। এবার ডেবিট নোট হচ্ছে ক্রয়ের সঙ্গে ডেবিট নোট যায়, এই জন্য ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত। ওকে, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত। ক্লিয়ার ভাইয়া? বিক্রয়, কারণ কেমন মনে রাখবো? এ ক্রেডিট দিয়ে, ক্রেডিট আগে বুঝতে হবে, নোট হচ্ছে ফেরতের জন্য, নোট হচ্ছে ফেরতের জন্য ইউজ করা হয়। দেখেন, এখানে ক্রেডিট নোটটা ইউজ করা হয় বিক্রয়ের জন্য, বিক্রয় ফেরতের জন্য, আর ডেবিট নোট ইউজ করা হয় ক্রয় ফেরতের জন্য। ক্লিয়ার স্যার? পারা যাবে ইনশাল্লাহ, বলুন তো দ্রুত সবাই, পারা যাবে নাকি বলুন তো ভাই? দ্রুত দ্রুত সবাই বলুন, দ্রুত। ওকে, নুসাদিম সাহেব আফসার বলছে পারা যাবে, মাহফুজ রহমান পারা যাবে। ওকে, আমেনা খাতুন, সাদিয়া, তারপর হচ্ছে জিহান, তার এগুলো কোথায়? সবাইকে বলতে হবে পারা যাবে কিনা, সবাই দ্রুত বলুন পারবো কিনা। ওকে ওকে, এরপরে হচ্ছে তিন্নি দাস, তিন্নি দাস ছিল, এরপর হচ্ছে কি ছিল আর কিছু, ফায়াজ মাহাদি ছিল, তারপর হচ্ছে মোহাম্মদ কাইম ছিল, মিতা সুলতানা ছিল। সবাইকে কথা বলতে হবে, হ্যাঁ, কথা না বললে ভাই দেখেন, এই যে আমাদের কারেন্ট নেই, এসি বন্ধ, সো অবস্থা খুবই করুণ অবস্থা। ওকে, ডান, ইনশাল্লাহ আমরা তাহলে পরবর্তী পেজে চলে যাই, কেমন? আশা করছি এগুলো থেকে আসলে ভাই কখনো ইনশাল্লাহ আমরা হতাশ হবো না। ওকে, এরপরে কি আছে ভাই? দেখেন, এই যে ভাইয়া চলে আসছে মাশাল্লাহ, এরপর কি আছে দেখেন তো? এই যে ভাইয়া, এরপর কি আছে দেখেন তো? কোনটি কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? দেখেন বলেন তো, দেখেন তো ভাইয়া, কোন নোট? একদম সিম্পল ভাই, আমরা মাত্র বুঝেছি। দেখেন, ডেবিট নোট, ক্রেডিট নোট, আমরা একটু কালার ক্লাস, দেখেন এটাকে বলে কাট শার্ট মেথড। কাট শার্ট মেথড মানে হচ্ছে ছাটাই করে দেওয়া। মনে করুন যে পরীক্ষার হলে আপনি একটা জিনিস বুঝতেছেন না, তাহলে আমরা সেটাকে কিভাবে করতে পারি বলুন তো? একদম সিম্পল ভাই, দেখেন, এই যে নোট একটু আগে পড়ছিলাম ফেরতের জন্য, তাহলে এখানে আমাদেরকে ফেরতের কথা কিছু বলছে বলে নাই, ভাউচার কিছুর জন্য, আয়ের ব্যয়ের জন্য, আমাকে এখানে কি একদম, দেখেন ভাই, মনে করেন যে পারতেছেন না, কিভাবে আমি সলভ করতে পারি, এটাকে বলে কাট শার্ট মেথড। দেখেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন, মনে করেন যে আপনার চালান, এটা উত্তর হবে চালান, এটা ঠিক, বাট বুঝতেছেন না কিরকম হবে। আমরা একটু আগে পড়ছি নোট ব্যবহার করা হয় ফেরতের জন্য, ক্লিয়ার? ভাউচার ব্যবহার করা আয় ব্যয়ের জন্য, বলুন তো এখানে কি আমাকে আয় ব্যয় এবং ফেরতের কথা কি বলছে? বিক্রয় জাবেদা। তাহলে বাকি থাকে কোনটা? চালান। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে চালান। ক্লিয়ার ভাইয়া? তাহলে উত্তর কোনটা হবে? চালান হবে তো, উত্তর হবে চালান। তাহলে বিক্রয় জাবেদা, এগুলো কিছু ভিত্তিতে পড়ে, বিক্রয় জাবেদা চালানের ভিত্তিতে প্রস্তুত করা। ক্লিয়ার স্যার? ওকে, যাই, উত্তর হবে চালান। ক্লিয়ার ভাইয়া? পারা যাবে ইনশাল্লাহ। তারেক আরেকজন জয়েন করছে, তুহিন, গ হবে, ভেরি গুড, মোহাম্মদ কাইম, মাশাল্লাহ। ওকে, সবাই পারা যাবে ইনশাল্লাহ, এটা মনে অনেকে পারেন নাই। গ ভাইয়া, আচ্ছা, নওয়াজ জয়েন করছে আমাদের সাথে, নওয়াজ, নওয়াজ সাহেব কি আপনি কি নতুন আসছেন আজকে? গতকাল ছিলেন না। এরপরে হচ্ছে সাদিয়া সুলতানা, মাশাল্লাহ অ্যাক্টিভ আছে, কাইম অ্যাক্টিভ আছে, এরপর কি আছে, মাহফুজ অ্যাক্টিভ আছে, মাশাল্লাহ, তিনি তো অ্যাক্টিভ, গুড। এরপর নেক্সট, এরপর নেক্সট কি আসবে বলুন তো? কোন দাখিলের মাধ্যমে? খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা পারবে, গত ক্লাসে ক্লাসে পড়াইছিলাম, বলুন তো কোন দাখিলা মানে জাবেদা, কোন জাবেদার মাধ্যমে? আমরা হচ্ছে তিনি দাস আছে, ওকে, বলুন তো কোনটার মাধ্যমে হবে? বলুন তো, প্রারম্ভিক দাখিলা, সমাপনী দাখিলা, সমন্বিত বিপরীত দাখিলা, কোনটা ভাইয়া? বলেন দ্রুত, বলেন দ্রুত দ্রুত। তাহলে ভাই বলুন তো কোন দাখিলের মাধ্যমে আমাদের হচ্ছে এটা বন্ধ করা হয় বলুন তো? মুনাফা দিতে আয় ব্যয়, সবাই দ্রুত বলেন, দ্রুত দ্রুত। দ্রুত বলেন কোন দাখিলের মাধ্যমে আমাদের হচ্ছে এটা বন্ধ করা, দ্রুত বলুন তো ভাইয়া, দ্রুত বলুন তো। প্রারম্ভিক দাখিলা, সমাপনী দাখিলা, সমন্বিত বিপরীত দাখিলা, সবাই দ্রুত বলুন। চোদ্দোর উত্তর কোনটা হবে? চোদ্দোর উত্তর কোনটা হবে? মাহফুজ কয় এই এভাবে একদম মাহফুজ, তারপর তিনি একদম মারি ফেলবো, বুঝছেন, একদম গুলি মারি, এখানে মারি ফেলবো,
এখানে এখানে বলছি না ক খ এভাবে না বলে ডিরেক্ট নাম্বার সহ বলতে, মাহফুজ খ বলছে, মাহফুজ খ বলছে মাশাল্লাহ, ওকে। এরপরে তিনি দাস খ বলছে, বাট তিন্নির উত্তর হয় না, তিন্নি আপনি হচ্ছে নাম্বার দেন নাই ভাইয়া। বাকিরা কোথায়? নদুর আফসার 14 খ বলছে, ভেরি গুড। বাকিরা কোথায়? ও নামাজ খ বলছে, মাশাল্লাহ। এরপরে আর কি আছে? এরপর হচ্ছে ওকে, এরপর তাহলে আমরা মনে রাখবো খ বলছে, এটা এটা কি বলছে, এই কাইম সাহেব দুসং একদম গুলি মারি দিব, উত্তর হয় না, এটা খ হবে। ভাই বলেন কেন খ হবে? মাসুদ আলম, মাসুদ আলম দেখি কখনো কোনো একটি কখনো কোনো প্যাসিভ হয়ে যায়, এরকম হইলে হবে না। তারেক, তারেক জিহান এরা কোথায়? তোমরা কি পারতেছো না ভাইয়া? তাহলে এবার দেখেন একদম সিম্পল মনে রাখবেন, এই যে মুনাফা জাতীয় হিসাব, মানে মুনাফা জাতীয় হিসাব দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। ভালো মনে রাখবেন ভাই, এগুলো মজার জিনিস। মুনাফা জাতীয় হিসাব কোনগুলো? আয় আর ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় হিসাব। এখন দেখেন সিম্পল, এখন এই আয় আর ব্যয়কে আর একটা নাম দেওয়া হয় কি বলুন তো, আর একটা নাম দেওয়া হয় নামিক হিসাব। কি বলা হয়? নামিক হিসাব। একদম প্রত্যেকটা এখান থেকে এমসিকিউ আসলে জীবনে এখান থেকে না পারার সুযোগ নাই একদম। এদের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়িয়ে ফেলবো, কেমন আজকে পড়ার সময়? তাহলে খেয়াল করুন তো ভাই, একদম সিম্পল। মুনাফা জাতীয় হিসাব হচ্ছে আয় আর ব্যয় হিসাব, ক্লিয়ার? আয় আর ব্যয় হিসাবের একটা নাম হচ্ছে নামিক হিসাব, আর একটা হচ্ছে অস্থায়ী হিসাব, ক্লিয়ার ভাইয়া? পারা যাবে। এখন এর নামিক হিসাব বা অস্থায়ী হিসাবগুলা, বা আয় বা ব্যয় হিসাব বা উত্তোলন হিসাব, এক কথায় অস্থায়ী হিসাব। আবার দেখেন আয় ব্যয়ের সাথে একটা জিনিসের কি উত্তোলন আছে, উত্তোলন, কেমন উত্তোলন হিসাব আছে। এইপর হচ্ছে এই যে এইগুলা, এখন এই যে, এখন এই যে আয় ব্যয় উত্তোলন এই নামিক হিসাবগুলোকে বন্ধ, বয়স্থগুলো বন্ধ করার জন্য আমরা সমাপনী দাখিলা দিয়ে থাকি, ক্লিয়ার ভাইয়া? পারবো কিনা বলুন তো, ক্লিয়ার কিনা পারবো কিনা বলুন তো ভাইয়া, দ্রুত যারা খ দিয়েছেন তাদের উত্তরটা সঠিক। প্রারম্ভিক দাখিল হচ্ছে বছরের শুরুতে দেওয়া হয়, সমন্বয় দাখিল হচ্ছে ভুল ত্রুটি ঠিক করার জন্য, বা হচ্ছে কোনো জিনিস বাদ পড়ে গেছে সেটাকে ইনক্লুড করার জন্য সমন্বয় দাখিল দেওয়া হয়, আর বিপরীত দাখিল হচ্ছে রিভার্স এন্ট্রি, বছরের শুরুতে দেওয়া হয়। ওকে নেক্সট, আশা করি সে আমরা পারবো। এরপর নেক্সট কি আছে আমাদের জন্য? এরপর নেক্সট আছে হচ্ছে এই যে আসছে, দেখেন প্রকৃত জাবেদা কোনটা, গতকাল আনোয়ার ভাই পড়াইছিল। জাবেদা দুই ধরনের, জাবেদা কয় ধরনের বলেন তো ভাইয়া, জাবেদা কয় ধরনের? জাবেদা হচ্ছে, দেখছেন আমার হাতে, আমার হাতটা অবশ হয়ে যাচ্ছে, আমার হাতে মোবাইল, তারপর হচ্ছে রিমোট, তারপর হচ্ছে কলম, সবকিছু আপনাদের জন্য ভাইয়া, একটু জাস্ট পরীক্ষাটা ফাটাই দিবেন। কালকে সবাই হচ্ছে পরীক্ষা দিয়ে এসে ইনশাল্লাহ ভাইয়াকে হচ্ছে কি করবেন একটু জানাবেন, সবাই কেমন, সবাই ভাইয়াকে আমাদের পেজে অথবা আমাকে নক করে জানাবেন পরীক্ষা কেমন হয়েছে, দ্রুত জানাবেন, কারণ ভাই এই কষ্টগুলো আপনাদের জন্য, ক্লিয়ার? ওকে, তাহলে ভাই বলেন তো জাবেদা, প্রকৃত জাবেদা কি? প্রকৃত জাবেদা দুই ধরনের, সরি জাবেদা দুই, একটা হচ্ছে কি বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। আবারও বলতেছি খেয়াল করেন, জাবেদা দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। দেখেন জাবেদা দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা কোনগুলো? দেখেন সিম্পল, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এরপর হচ্ছে কি ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ছয়টা টোটাল, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, তারপর হচ্ছে কি ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, ছয়টা হচ্ছে বিশেষ জাবেদা। এর বাইরে যতগুলো জাবেদা আছে সবগুলো হচ্ছে প্রকৃত জাবেদা, ক্লিয়ার ভাইয়া? পারবো কিনা বলুন তো ভাইয়া, দ্রুত পারবো কিনা বলুন তো, দ্রুত। তাহলে ভাই আমাদের বলুন তো বিশেষ জাবেদা কোনটা বলুন তো, বিশেষ প্রকৃত জাবেদা কোনটা? প্রকৃত জাবেদা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, ক্লিয়ার স্যার? পারা যাবে নাকি বলুন তো দ্রুত। তাহলে এই দেখছে ক্রয় সংক্রান্ত প্রাপ্য বিল, এরপর দেখেন ওহো, তাহলে ভাই বলুন তো পারবো কিনা বলুন দ্রুত, পারবো ইনশাল্লাহ, পারা যাবে 15-এর ক। তাহলে ভাই মাথায় রাখতে হবে, দেখেন জাস্ট এক জাবেদা দুই ধরনের, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। যদি বলা হয় নিচের কোনটা বিশেষ জাবেদা, বিশেষ জাবেদা ছয়টা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই ছটার বাইরে সবগুলো হচ্ছে প্রকৃত জাবেদা, ক্লিয়ার? এই ছয়টা হচ্ছে বিশেষ জাবেদা, এর বাইরে সবগুলো হচ্ছে ক্রয় জাবেদা। দেখেন এই যে এখানে বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, প্রাপ্য বিল সম্বন্ধ জাবেদা, তো এগুলো সবগুলো হচ্ছে বিশেষ জাবেদা। আশা করছি আমরা সবাই বুঝতে ভাই, তাহলে ভাইয়া লাস্ট সময়ে আপনার ক্লাসগুলোর মাধ্যমে ওই যে উপকৃত হচ্ছে। মোহাম্মদ মাসুদ আলম, মাশাল্লাহ ভালো লাগতেছে ভাইয়া, আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন তাহলে একদম ভালো লাগবে ভাইয়া, ওকে, একদম অ্যাক্টিভ। লাস্ট সময়ে ভাইয়া আরও উপকৃত হবেন, আমার সাথে লাস্ট পর্যন্ত থাকেন ইনশাল্লাহ, সব কিছু বুঝতে পারবেন, আমরা আজকে অনেকগুলো জিনিস পড়বো। ওকে নেক্সট, এরপরে তাহলে ভাইয়া বুঝে গেছে, এরপরে কীভাবে বলুন তো? ওকে নেক্সট কী হবে ভাই বলুন তো, নেক্সট তাহলে শেষ, আর নাই তো শেষ। আমরা কি সবাই কি বুঝতে পেরেছি নাকি ভাইয়া, দ্রুত বলুন তো, বুঝতে পেরেছি কি না, দ্রুত বলেন, দ্রুত বলেন। আমরা কি দ্বিতীয় অধ্যায় থেকে কোনো ম্যাথ আসলে কখনো আটকাবো ইনশাল্লাহ, পারা যাবে দ্বিতীয় অধ্যায়? এবার আমরা এখন হচ্ছে, আমরা এখন হচ্ছে যে রেয়ামিল শুরু করবো, রেয়ামিল, রেয়ামিল শুরু করবো, সবাই দ্রুত বলুন পারবেন কিনা ইনশাল্লাহ।
পারা যাবে নাকি বলুন তো ভাইয়া, দ্রুত পারা যাবে? সবাই বলেন ইনশাল্লাহ ডান পারবো, সবাই বলেন ইনশাল্লাহ, সবাই বলেন, সবাই পারবো নাকি বলেন দ্রুত ভাই, একটু পানি খেয়ে নি, হ্যাঁ একটু দ্রুত বলেন সবাই, একটু পানি খেয়ে নি ভাই, গলার অবস্থা শেষ। ওকে শুনে আছে নাকি বলুন তো ভাইয়া, ইনশাল্লাহ স্যার পারবো ইনশাল্লাহ। ওকে 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 জি স্যার বুঝছি। ওকে সবাই একটা কাজ করেন, আমরা এখন নতুন চ্যাপ্টারে যাব, আপনি এখন সবাই একদম সবাইকে বলতেছি, সবাই আপনার একজন ফ্রেন্ড হলেও সবাইকে একটু মেনশন করেন, সবাই একটু শেয়ার করেন ভাইয়া, সবাই আপনার ক্লাসটা ওয়ালে একটু শেয়ার করেন, পরে দরগুলো ডিলিট করে দিবেন ভাইয়া, আপনাদের জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি, সবাই হচ্ছে একটু হচ্ছে আপনাদের কারণে কোনো ফ্রেন্ডের উপকার, সবাই হচ্ছে একটু শেয়ার করেন দ্রুত, আমি দেখতে যাচ্ছি, সবাই একটু আল্লাহর ওয়াস্তে একটু শেয়ার করে দেন, প্লাস হচ্ছে সবাই একটা ফ্রেন্ড হলো মেনশন করেন, সবাই দ্রুত একটা ফ্রেন্ড হলো মেনশন করেন, এর মধ্যে আমি নিউ চ্যাপ্টার অন করছি, সবাই একটু দ্রুত একজন ফ্রেন্ডকে হচ্ছে মেনশন করে, ন্যূনতম একজন হলে শেয়ার করেন। আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাবো ইনশাল্লাহ এখন। ওকে এরপরে হচ্ছে আমরা আরেকটা, সবাই একটু এই কাজটা করে দেন দ্রুত, আমি এখন আরেকটা চ্যাপ্টারে চলে যাবো ইনশাল্লাহ। ওকে এখানে চলে যাই, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আজকের চ্যাপ্টার যেটা, কেমন আজকের চ্যাপ্টার যেটা, ওকে সো আমরা আজকে চলে যাবো ইনশাল্লাহ, এখানে প্রথমে যাই। ওকে ভাই রেয়া মিলটা একটু খেয়াল করুন সবাই, রেয়া মিলটা একটু, আমরা ইনশাল্লাহ এখন রেয়া মিলটা স্টার্ট করবো, সবাই একটু খেয়াল করুন রেয়া মিলে কী কী আসতে পারে, রেয়া মিলের একদম ইনসেন্স আউট সেকেন্ড শেষ করবে ইনশাল্লাহ, সবাই দ্রুত খাতা কলম নেন, সবাই দ্রুত খাতা কলম নেন। নয়াস হচ্ছে মেনশন করছে, তিনি যে মিথাইল মেনশন করছে, তারপর সুপ্তিদা দেব মেনশন করছে, মাহফুজ মেনশন করছে, স্যার একটু ফাস্ট পড়ালে ভালো হতো ভাই, আরও ফাস্ট পড়াইতাম, সমস্যা নেই আরও ফাস্ট পড়াবো, কোনো প্যারা নাই, জাস্ট ভাইয়ার জন্য দোয়া করবেন, একদম বুমের মতো পড়াচ্ছি, বুম বুম পড়াবো, জাস্ট আপনারা আপনারা নিতে পারবেন তো। ওকে মাশাল্লাহ অনেকেই হচ্ছে মেনশন করছে, কে কে শেয়ার করছে দেখি তো, লেখেন তো কে কে শেয়ার, ডান লিখেন তো, একজন আবার শেয়ার করেন ভাই, একটু শেয়ার করে হচ্ছে যে আবার হচ্ছে কী করে ডান লিখেন। ওকে আমরা আবার এখন হচ্ছে সবাই খাতা কলম নিয়ে আবার রেডি হন, খাতা কলম নিয়ে আমরা এখন রেয়া মিলের একদম একদম জাত উদ্ধার করে ফেলবে এখন, কেমন রেয়া মিল একদম শেষ এখন, জাস্ট এখন আমরা আধা ঘন্টার মধ্যে রেয়া মিল শেষ করবো, ফার্স্ট টু লাস্ট, একটু ভাইয়ের সাথে থাকেন। ওকে সবাই খাতা কলম নিয়ে রেডি তো ইনশাল্লাহ, সবাই খাতা কলম নিয়ে রেডি তো নাকি, সবাই খাতা কলম নিয়ে রেডি তো বলুন তো, ওয়ান টু থ্রি স্টার্ট করবো, ভাই এখন আসলে ব্যস্ত হচ্ছে, আমি হচ্ছে একজন কালো মানুষ ঠিক আছে, আমি একজন কালো, আমি হচ্ছে অন্ধকারে গেলে আমার এমনি কেউ দেখতে পায় না, এখন পিছনে হচ্ছে আবার আমার এখানে আলো, এই যে কারেন্ট না থাকার কারণে প্রথমত হচ্ছে আমার লাইট জ্বলতেছে দুইটা, ছয়টা লাইটের মধ্যে হচ্ছে আমি দুইটা লাইট জ্বালাচ্ছি, এরপরে এর পিছনে হচ্ছে আবার সাদা ব্যাকগ্রাউন্ড, সো বুঝতে পারতেছেন সাদা ব্যাকগ্রাউন্ডে একজন কালো মানুষকে কতটা সুন্দর দেখা যাইতে পারে, সো হচ্ছে যে কিছু করার নাই ভাই, কালো মানুষ একটু কালোর সাথে একটু পড়েন না কী হবে, রেডি ওকে রেডি যে শুরু করেন স্যার, খাতা কলম নিয়ে কিসে সাদিয়া কি বলছে, খাতা কলম নিয়ে ফার্স্ট থেকে বসে আছে, ভেরি গুড, সাদিয়াকে প্রাইজ নোবেল দেওয়া হবে, কেমন নোবেল নোবেল ছুঁড়ে মারা হবে সাদিয়াকে, আচ্ছা ওকে মিহিরা সুলতান, ওকে ডান ভেরি গুড ইনশাল্লাহ শুরু করি। এবার দেখেন প্রথমে আমাদেরকে বুঝতে হবে রেয়া মিল থেকে কেমন প্রশ্ন আসবে ভাইয়া, একটু সবাই বলুন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, সবাই বলুন দ্রুত স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আচ্ছা তিনি দেশ বলছে আমাদের ফিউচারের মতো, ভাই ইনশাল্লাহ আপনাদের ফিউচার ব্রাইট হবে স্যার, এক ভাই আমাদের সবাইকে প্রমাণ করে দিতে হবে কি বলে, ফেস ডাজেন্ট ম্যাটার কালার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে ফিউচার অনেক ব্রাইট হবে ইনশাল্লাহ, কথা বুঝতে পারছেন, ফিউচার অনেক ব্রাইট হবে, ছেলেরা তোমরা কষ্ট পাবে না যারা কালো আছো, কেমন আমার মতো যারা কালো আছো সমস্যা নেই ভাইয়া,
তোর মতো সুন্দরী মেয়ে বাবা চিন্তা করিও না, কারণ হচ্ছে জাস্ট একটু নিজের উপর ফোকাস করো, এখন কোনো দিকে তাকানো যাবে না, জাস্ট ফোকাস অন ইউর স্টাডি, দেখবেন অটোমেটিক সব কিছু সুন্দর হয়ে যাবে। ওকে দেখা যায় না, মনোয়ারা বেগম বলছে দেখা যায় না, ওকে উজ্জ্বল দেখা যায় না ভাই, দেখা যায় যাচ্ছে না, আচ্ছা আনোয়ার, আচ্ছা আনোয়ারুল ইসলাম নীরব বলছে স্যার, জি স্যার দেখা যাচ্ছে, ওকে সবাই বলেন তো, ওকে নতুল দেওয়া হোক, আচ্ছা নফেল দেওয়া হোক, আচ্ছা কারণ আসছে, ওকে ভাই এসি চালো, এসি এসি চালো, এসি চালো ভাই, অবস্থা খারাপ, এসি ছাড়ো ভাই দাদা দ্রুত, এখন দেখা যাবে কালো মানুষকে, এখন দেখা যাবে ইনশাল্লাহ ভাই। আর একটা আচ্ছা ভাই অবস্থা বিবরণী দেখান রেহামিল শেষ করে আমায়। এ আহমেদ সাইফুল ভাই আপনার জন্য বলতেছি, আমরা আর্থিক অসুবিধার জন্য পুরা পূর্ণাঙ্গ একটা ক্লাস রাখছি ডিরে, পুরা পূর্ণাঙ্গ একটা ক্লাস আজকে সন্ধ্যা 7:30 থেকে। এই যে এসি পাওয়ারটা একটু একদম কমাইছে আমি দিচ্ছি, এই গরমের মধ্যে 24 দিলে হবে, এটা এখন 18 রাখতে হবে এই গরমের মধ্যে। ওকে ডান এসিও ডান ইনশাল্লাহ, এখন ক্লাস জম্প এস হবে ইনশাল্লাহ। ওকে তাহলে ভাই খেয়াল করেন আমাদের একদম সকাল থেকে, দেখেন ভাই দেখেন সক আমরা হচ্ছে 7:30 থেকে একদম পুরো ক্লাসটা হবে আমাদের, কি নিয়ে বলুন তো, পুরো ক্লাসটা হবে 7:30 থেকে হচ্ছে আর্থিক বিবরণী। সো ওখানে অ্যাটেন্ড করবেন একদম একদম বেসিক থেকে, কেউ যদি বলেন যে ভাই আমি আর্থিক বিবরণী একদম আও বুঝি না, একদম সেখান থেকে ইনশাল্লাহ পারবেন। ওকে স্টার্ট রেডি, ওকে রেডি 1 2 3 স্টার্ট। ওকে আমরা আমি মোবাইলটা সবাই রেখে দিলাম, প্রশ্ন করলে জানাবেন, আমি এখন মোবাইলটা দেখতেছি, এখন জাস্ট কথা বলবো। ওকে রেডি, দেখেন ভাই খেয়াল করেন আমাদেরকে প্রথমে বুঝতে হবে রেয়ামিল থেকে কি কি আসবে, রেয়ামিলের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে মনে রাখবেন। রেয়ামিল থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, রেয়ামিল থেকে কয়টা প্রশ্ন আসতে পারে, রেয়ামিল থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, রেয়ামিল থেকে কয়টা প্রশ্ন, দুইটা প্রশ্ন আসতে পারে। কতে কি আসবে দেখেন, প্রথমে দুইটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে গতানুগতিক, যেটা আমরা পড়ে আসছি ক্লাস 9-10 থেকে, যেটা পড়ে সেটা হচ্ছে রেয়ামিল থেকে আসতে পারে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে ওই যে ভুলগুলা থেকে, নীতিগত ভুল, করণিক ভুল, সব ধরনের ভুল আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, একদম জীবনেও কখনো ভুলবেন না, নীতিগত ভুল, করণিক ভুল অথবা সংশোধনী যাবে না, ওগুলো আমরা এখানে আজকে ক্লিয়ার করবো। ওকে তাহলে রেয়ামিলের প্রশ্ন মানেটা একটু খেয়াল করি, কতে কি কি আসতে পারে খেয়াল করেন, কতে আসতে পারে হচ্ছে অস্পর্শনীয় অস্পর্শনীয় সম্পদের পরিমাণ নির্ণয় করা, তাহলে কতে কি আসতে পারে বলুন তো, কতে আসতে পারে অস্পর্শনীয় অর্থাৎ অদৃশ্যমান সম্পদের পরিমাণ বের করো, যেমন অদৃশ্যমান সম্পদ কোনগুলো, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গন্ধস্বত্ব, সুনাম, প্যাটেন্ট, গন্ধস্বত্ব, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্যমান সম্পদ। কতে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, রেহামিলে আসবে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাতে স্টার মার্ক দেন সবাই, এটাতে সবাই স্টার মার্ক দেন, এটাতে সবাই স্টার মার্ক দেন, কেমন দেখেন তো ভাই, এটাতে স্টার মার্ক দেন, এই যে এটাতে 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 স্টার মার্ক দেন, স্টার মার্ক দেন, ডাবল স্টার, এটা আসবে মাস্ট। ওকে তারপরে বলুন তো রেহামিলে আসবে না এমন লেনদেনের পরিমাণ কোনটা, এই যে এটা সবচেয়ে স্টার মার্ক দেন। চলতি সম্পদ বা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, এটা কত আসতে পারে, এরপর আসতে পারে কি নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো, নীতিগত ভুল যারা পারে না তাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব অবশ্যই। এরপরে কতে আরেকটা প্রশ্ন লিখে রাখেন, সেটা হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, পরিমাণ এটা আসতে পারে কতে, কেমন সমন্বিত ক্রয়ের পরিমাণ এটা আসতে পারে ইনশাল্লাহ। তাহলে ভাই কতে পাঁচটা টাইপের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রেহামিলে আসতে পারে, একটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদের পরিমাণ বের করো, একটা হচ্ছে রেহামিলে আসবে না এমন লেনদেনের পরিমাণ, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে কি চলতি সম্পদ বা চলতি দায়ের পরিমাণ এটা আসতে পারে, এরপরে আরেকটা টাইপের প্রশ্ন যেটা বলছি ভুল থেকে যেটা, সেটা হচ্ছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করে, এখান থেকে প্রশ্ন আসতে পারে নীতিগত ভুল, এটা কি এটা একটু পরে জানাচ্ছি। এরপরে কি আসবে ভাইয়া দেখেন, সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করো, এটা দেখাচ্ছি কেমন। ওকে তাহলে কয়ের প্রশ্ন ডান, কিভাবে ক দিতে হয় আমরা পারবো, এখান থেকে এই টাইপসের প্রশ্ন আসবে। আর স্ক্রিনশট নিলে নেন না হলে সমস্যা না, অবশ্যই আপনারা সবাই যারা শেয়ার লিক করছেন অবশ্যই আমাদের ইয়াটা পেয়ে যাবেন কেমন। আচ্ছা নাও নাও আসছে ব্যাংক সমন্বয় করাবো ইনশাল্লাহ, কোনো চিন্তা নেই ভাইয়া, জাস্ট আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ দেখবেন সবগুলা অনলাইনে আপনার ক্লাস হতো বলো, অফলাইন তো আরো বাবা নুরুল আফসার বলতেছে এত ভালো, আচ্ছা ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ, অনলাইনে করেন যেহেতু অনলাইনে করতেছেন অনলাইনে করেন। হ্যাঁ ওকে এরপর নেক্সট ভাইয়া, এরপর নেক্সট, এবার ভাই খেয়াল করেন আমরা এখানে কি দেবো, খ নাম্বারে খেয়াল করেন ভাই, খ নাম্বারে হচ্ছে আমাদের তিনটা টাইপসের প্রশ্ন আসতে পারে, খ নাম্বারে তিনটা টাইপসের প্রশ্ন, একটা হচ্ছে কি রেহামিল প্রস্তুত করো, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। অনেকে আমরা মুনাফা জাতীয় আয় বা ব্যয় নিয়ে যাই না, যেটা এখন ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এরপরে দেখেন এরপরে যেটা আমাদের সবার কাছে কঠিন, একদম বেশি দুর্বোধ্য বোঝার মতো না, সংশোধনী যাবে না, আমাদেরকে স্যাররা কি পড়ায় মানে কি করব বুঝি না,
বাট আজকে ইনশাল্লাহ সংশোধন যাবে দা একদম দফা রফা হয়ে যাবে। এটা আমি বোম অথবা গাল মারতেছি না, দেখবেন একদম ইজিলি জাস্ট দুই মিনিটের মধ্যে সংশোধন যাবে দা, কোনো কিছু মুখস্থ না করে পারবেন। ওকে, এরপরে গতে কি আসতে পারে, এই যে দেখেন গতে কি আসতে পারে, গতে আসতে পারে কিভাবে খেয়াল করেন, চলতি সম্পদ ও দায়ের পার্থক্য নির্ণয় করো। চলতি সম্পদ গতে, গ এর জন্য প্রশ্ন, চলতি সম্পদ বা চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো, আর সমন্বিত রেয়ামিল প্রস্তুত করো। খুবই ইম্পর্টেন্ট সমন্বিত রেয়ামিল, এটা কি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। অনিশ্চিত হিসাব প্রস্তুত করো, খতিয়ান মনে রাখবেন, দুই এবং তিনের জন্য বলতেছি, যে ম্যাথের মধ্যে বলবে নগদান হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, অনিশ্চিত কোনো ম্যাথে হিসাব বললে বুঝতে হবে খতিয়ান হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে ডান, তাহলে আমরা প্রশ্ন পাঠানটা একটি স্ক্রিনশট নিয়ে নিই, ডান লিখিত স্ক্রিনশট নিয়ে নিই, প্রশ্ন পাঠান এইভাবে আসতে পারে। ওকে, আচ্ছা আনোয়ারুল আজিম নীরব বলছে হ্যাঁ ভাইয়া কমার্স পয়েন্টে ছিলাম। আচ্ছা এরপরে ভাইয়া ব্যাংক সম্বন্ধে, আচ্ছা তাহলে আমরা একটু সবাই একটু স্ক্রিনশট তুলে নিই দ্রুত। ওকে, তাহলে আমরা এখন খাতা কলম নিয়ে রেডি থাকি, আমরা রেয়ামিলের যে বেসিকগুলো আসবে এগুলো সবগুলো ইনশাল্লাহ এখন ক্লিয়ার করবো, রেয়ামিলের বেসিকগুলো সবাই একটু দ্রুত বলুন তো। সবাই কি খাতা কলম নিয়ে রেডি আছেন? আমি কি বেসিক যেটা আসতে পারে ইম্পর্টেন্ট সেগুলো কি স্টার্ট করবো ইনশাল্লাহ বলুন তো, স্টার্ট করবো দ্রুত বলুন তো। এখানের মধ্যে জাস্ট আমাকে দশটা মিনিট, যার সময় পাঁচটা মিনিট, বেসিকটা শেষ করে পাঁচটা মিনিটে, জাস্ট পাঁচ মিনিটে বেসিক শেষ হবে আক্সগুলা দেওয়ার জন্য, থ্যাংকস। আচ্ছা আহমেদ সাইফুল, ওকে 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 ডান, সবাই ডান বলছে, ওকে রেডি ইনশাল্লাহ। ওকে, এবার আমরা হচ্ছে এখন এটার বেসিকটা স্টার্ট করব। আমি মোবাইলটা রেখে দিয়েছি, সো প্রশ্ন করলে একটু পরে দেখ, না দেখলে একটু মাইন্ড করিয়েন না। আমরা হচ্ছে এখন ইয়াতে যাব, আমরা হচ্ছে এখন আমাদের কোথায় যাব, এটাতে যাব, এটাতে, ইয়াস। ওকে, আমি একটু হচ্ছে জাস্ট এটাকে একটু অন করে নিই, আমাকে বেসিক যেহেতু বুঝে দিতে হবে, ডান। ওকে বুম, এখন আমি দেখেন ভাইয়া, প্রথমে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল একটু সবাই খেয়াল করেন, আমাদেরকে প্রথমে কতে কি প্রশ্ন আসতে পারে আমরা দেখছিলাম। প্রথমে আসতে পারে হচ্ছে রেয়ামিলে আসবে না এমন লেনদেনের পরিমাণ, রেয়ামিলে আসবে না এমন লেনদেনের পরিমাণগুলো অনেকে মানে মাথা ধরে যায়, পারে না, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন ভাই। প্রথম পয়েন্ট, রেয়ামিলে আসবে না, রেয়ামিলে আসবে না এমন লেনদেনের পরিমাণ, রেয়ামিলে, রেয়ামিলে শর্টকাট আসবে না এমন লেনদেন, খেয়াল করেন, একদম সিম্পল তিনটা জিনিসে আমরা ফোকাস করলে হয়ে যাবে। দেখেন সকল প্রকার, দেখেন প্রারম্ভিক, দেখেন প্রারম্ভিক, দেখেন নগদ, দেনাদার, পাওনাদার, খেয়াল করবে পাওনাদার, ব্যাংক, বলে রাখা ভালো, নগদ, ব্যাংক, পাওনাদার, দেনাদার, মনিহারি, সাপ্লাইজ, সমাপনী মজুদ পণ্য, এই ছয়টা জিনিসে হচ্ছে হচ্ছে আমার সময় এই যে কি হয় প্রারম্ভিক জের হয় সমাপনী জের হয়, সবাইকে আগে বুঝতে হবে। দেখেন দুই নাম্বার, দেখেন ভাই কেউ যদি বলেন যে ভাই আমি জীবনে রেয়ামিল করি নাই পারি না, তারও আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে গা। কেমন, কেউ যদি বলেন যে রেয়ামিল হচ্ছে কি আমি পারি না, তারপর হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে গা। মনোয়ারা বেগম, আমি কমার্স থেকে সায়েন্সে চলে আসলাম, কোনো সমস্যা নেই ভাইয়া, আমি একদম উভয় পড়াচ্ছি। আমি দেখেন আপ যারা ক্লাসটা করতেছেন, দেখেন আমি এমনভাবে পড়াচ্ছি মনে হচ্ছে আপনার একদম ছোট্ট একদম বাচ্চাদের মতো মাত্র কমার্সে আসছেন, নিউলি বর্ন বেবিদের মতো। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু আজকে, খেয়াল করেন। সো আমার যারা অফলাইনে স্টুডেন্ট আছেন আপনাদের উদ্দেশ্যে কথা, এখন তো আপনাদেরকে আমি আর পড়াইতে পারতেছি না, আগে ছিলেন আমার স্টুডেন্ট যারা ছিলেন, সবাই একটু কাইন্ডলি এখন ক্লাসটা করেন, ইনশাল্লাহ দেখবেন আমার মনে হবে যে সেই আমাদের আগের দিনগুলোতে আমরা ফিরে গেছি। এখন আমি কমার্সের সাবজেক্টগুলো বুঝতে পারতেছি না, মনোয়ারা বেগম বুঝতে পারবেন, আমাদের রেগুলার ক্লাস করেন ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝে যাবেন। ওকে ডান ভাই, খেয়াল করেন, তাহলে এবার দেখেন তো আমাদের রেয়ামিলে আসবে না এমন লেনদেনগুলো একটু খেয়াল করি কী কী আসতে পারে ভাই, খেয়াল করেন, সেটা হচ্ছে এরপরে কি আসবে না কী কী খেয়াল করেন, সমাপনী, সমাপনী, সমাপনী কী কী হইতে পারে একটু খেয়াল করেন, মজুদ, মনিহারি, মনিহারি, তারপর হচ্ছে সাপ্লাইজ, সাপ্লাইজ, কেমন, তাহলে ভাইয়া দেখেন এই ছয়টা জিনিসের দুইটা করে জেট থাকতে পারে, আগে বুঝেন কথাটা, ছয়টা জিনিসের দুইটা জেট থাকতে পারে, একটা হচ্ছে ভাই খেয়াল করেন, একটা হচ্ছে কি নগদ, দেনাদার, পাওনাদার, ব্যাংক, যে সাতটা জিনিস, নগদ, পাওনাদার, দেনাদার, ব্যাংক, তারপর মজুদ, মনিহারি, সাপ্লাইজ,
ছয়টা জিনিসের, সাতটা জিনিসের প্রারম্ভিক থাকবে, আবার হচ্ছে সমাপনীয় থাকবে, প্রারম্ভিক থাকবে সমাপনীয় থাকবে। এ সাতটা জিনিসের দুইটা করে জেড থাকতে পারে, প্রারম্ভিক থাকতে পারে সমাপনীয় থাকতে পারে, ক্লিয়ার? এখন হচ্ছে ভাই প্রারম্ভিক আর সমাপনীর মধ্যে কোনটার প্রারম্ভিক নিব, কোনটা সমাপনী নিব, এটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন ভাইয়া, নগদ, দেনাদার, পাওনাদার, ব্যাংক, এগুলোর প্রারম্ভিক আসবে না। এই যে আসবে না লিখে দিচ্ছে, যে এগুলোর প্রারম্ভিক আসবে না, নগদ, ব্যাংক, দেনাদার, পাওনাদার, এগুলোর প্রারম্ভিক আসবে না। তাহলে এগুলোর কি আসবে ভাইয়া, এগুলোর উল্টা কোনটা? তাহলে কি হবে, সমাপনী নগদ, সমাপনী ব্যাংক, সমাপনী দেনাদার, সমাপনী পাওনাদার, এগুলো সবগুলো আসবে। তাহলে বলুন তো, প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক ব্যাংক, এগুলো আসবে না, এগুলো সমাপনী যেটা আসবে, ক্লিয়ার? কিন্তু এগুলোর ক্ষেত্রে মজুদ, কি মজুদ, মনিহারি, সাপ্লাইজ, মজুদ, মনিহারি, সাপ্লাইজ, আবার বলেন ভাইয়ের সাথে, মজুদ, মনিহারি, সাপ্লাইজ, এই তিনটা জিনিসের ক্ষেত্রে সমাপনীটা আসবে না, প্রারম্ভিকটা আসবে। সবাই কি বুঝতে পারছি ভাইয়া বলুন তো, এটুকু বুঝছি কিনা বলুন তো ভাইয়া, এটুকু? বলুন তো ভাইয়া, এক সবাই বুঝছেন কিনা বলুন তো দ্রুত। হ্যাঁ ভাই, অব্যবহৃত মনিহারি মানে হচ্ছে সমাপনী মনিহারি আর কি। বলুন তো বুঝছেন কিনা ভাইয়া সবাই, বলুন। মুন্না দাস যে মেনশন করছে মাশাআল্লাহ ভাই, বলুন তো সবাই বুঝছেন কিনা বলুন তো, এইটুকু বুঝছেন কিনা সবাই? কারো প্রশ্ন থাকলে দ্রুত করেন, আমাদের আরো যাইতে হবে, দ্রুত 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 দ্রুত। সবাই বুঝতে পারছেন নাকি? দ্রুত বলুন তো ভাই, সবাই বুঝছেন নাকি? আমাদের অনেক পড়তে হবে আজকে, আমার সাথে সবাইকে একদম মিনিমাম অনেকক্ষণ থাকতে হবে ভাই, অনেকক্ষণ থাকতে হবে, নাহলে ভাই ক্লিয়ার হবে না। আপনারা একটু বাসায় পড়তে হবে না, এখানে আমার সাথে বললে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তিনি বলছে বুঝছি ভাই, সবাইকে বলতে হবে তো ভাই, সবাইকে বলতে হবে বুঝছি, সবাই বলতে হবে, কথা বল না বললে হবে না। ওকে ভাইয়া, আর একবার ভাইয়া, আচ্ছা জি, আচ্ছা জিহান বলছে আর একবার, ওকে আর একবার না, আরো একশো বার বলবো, জাস্ট কথা বলতে হবে। আর কে বলছে কি দেখি, স্যার আবার বুঝান, তারেক বলছে আবার বুঝান, ওকে ভাইয়া, মোহাম্মদ, জি স্যার, অনেকে বুঝছে, অনেকে বুঝেন, ওকে, যারা বুঝেন নাই তাদের জন্য কেমন, যারা বুঝছেন তাদের একটু ধৈর্য ধরেন, আল্লাহ ধৈর্য অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছে। ওকে ওকে ভাইয়া, রেখে দিলাম, আবার খেয়াল করেন, দেখেন রেয়াও মিলে আসবে না এমন লেনদেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি না পারেন, আপনি কত পারবেন না, এবার আপনার খোটাও হবে না, কারণ রেয়াও মিলে আস, যদি যেটা আসবে না সেটা যদি নিয়ে আসেন, আর যেটা আসার কথা সেটা যদি না আনেন, আমার রেয়াও মিলে মিলবে না, আর রেয়াও মিলে না মিললে আপনাকে নাম্বার দেবে না, সিম্পল ভাই, একদম শর্টকাট কথা। তাহলে বুঝতে হবে রেয়াও মিলে আসবে না কোন কোন জিনিসগুলো। আমাদের এখনকার হেডিংস হচ্ছে রেয়াও মিলে আসবে না এমন লেনদেন, আমরা জাস্ট এটাকে শর্টকাটে মনে রাখবো। দেখেন এই সাতটা জিনিস, নগদ, দেনাদার, পাওনাদার, ব্যাংক, তারপর হচ্ছে কি মজুদ, মনিহারি, সাপ্লাইজ, এই সাতটা জিনিসের হচ্ছে দুইটা করে জের হতে পারে, একটা হচ্ছে প্রারম্ভিক জের, একটা হচ্ছে সমাপনী জের। কি কি বলুন দেবে, প্রারম্ভিক জের, সমাপনী জের, প্রারম্ভিক জের, সমাপনী জের হতে পারে। এখন কোনগুলোর প্রারম্ভিক জের আসে, কোনগুলোর সমাপনী জের আসে, এখন কোনগুলোর প্রারম্ভিক জের আসবে, কোনগুলোর সমাপনী জের আসবে, একটু আমাদের বুঝতে হবে। স্যার দেখেন এই যে নগদ, দেনাদার, পাওনাদার, ব্যাংক, এগুলোর প্রারম্ভিক জের আসবে না, আমি কেটে দিচ্ছি, এগুলো প্রারম্ভিক জের আসবে না। তাহলে এগুলোর কি আসবে, সমাপনী, হলো সমাপনী দেনাদার, সমাপনী পাওনাদার, সমাপনী নগদ, সমাপনী ব্যাংক, এগুলো সমাপনী আসবে, ক্লিয়ার ভাই? এবার মজুদ, মনিহারি, সাপ্লাইজ, এগুলোর ক্ষেত্রে সমাপনী আসবে না, কি আসবে না, মজুদ, মনিহারি, সাপ্লাইজ, এগুলোর ক্ষেত্রে সমাপনীটা আসবে না। তাহলে কোনটা আসবে, প্রারম্ভিকটা আসবে, এটা বুঝতে পারছেন নাকি বলুন তো ভাই দ্রুত, এটা বুঝছেন কিনা বলুন তো ভাইয়া দ্রুত, এটা বুঝছেন কিনা ভাই বলুন দ্রুত। সুপ্তা দাস অবশ্যই বুঝাবো ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি একটু জাস্ট খেয়াল করেন। এখন সবাই বুঝতে পারছেন, সবাই আমার স্টুডেন্টগুলো সবগুলো হারাই গেছে, গা মাসুদ আছে, সুপ্তা আছে, সবাই এখানে সবগুলো যে সবাই, ওই যে রেয়া মিলে আসবে না, সংক্ষেপে ফায়াজ মাহমুদ, প্রারম্ভিক, ভেরি ভেরি গুড, মাশাল্লাহ, গুড ফায়াজ মাহাদি, আপনাকে ধন্যবাদ ভাইয়া, ফায়াজ মাহাদি আপনার শর্টকাট করেছে। ওকে সবাই বুঝে গেছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি কিছুক্ষণ পর আবার আসবো, ওকে নাই সাহেব আসেন, সবাইকে থাকতে হবে ইনশাল্লাহ, আমরা আজকে অনেক দূর যাবো ইনশাল্লাহ। তারেক আছি, সবাই আছে, ওকে সবাই আছে বলতেছে, ওকে অ্যাগেন, তাহলে আমরা সবাই বুঝতে গেছি না, সবাই বুঝে গেছি ইনশাল্লাহ, ওকে ক্লিয়ার, ক্লিয়ার ভাই, উজ্জ্বল পিচ্ছি না এসব বুঝতে বুঝে না, আচ্ছা আচ্ছা, এ কেউ কাউকে, ওকে ভাই ডান, মাশাল্লাহ। এবার বাট কিন্তু হোয়াট কি, আন্ডার নিচে চাবি কি, স্যার স্যার বাট কিন্তু হোয়াট কি, আন্ডার নিচে চাবি কি, কেমন, বাট কিন্তু হোয়াট কি, একটা ব্যাপার আছে, সবাই এটুকু বুঝছেন না, কিন্তু
আমাদের একটা ঝামেলা হয়ে যাবে। সমন্বিত ক্রয় নামে একটা ঝামেলা আছে ভাইয়া, এটা আমরা অনেকে জানি, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়, এটা এটা থাকলে একটু ঝামেলায় পড়ে যাব। আগে বলেন এটা বুঝছেন কিনা, এটা বুঝে গেছে তাহলে এর মাথায় একদম ভালো করে সেভ করে নেন, ক্লিয়ার? এবার দেখেন সমন্বিত ক্রয় যখন প্রশ্নে থাকবে তখন একটা জিনিসের মধ্যে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে মজুদের মধ্যে চেঞ্জ আসবে। মজুদ, কথা বুঝতে পারছেন? সমন্বিত ক্রয় থাকলে বলেন তো কোনটাতে চেঞ্জ আসবে? মজুদের মধ্যে একটা পরিবর্তন আসবে, ক্লিয়ার? স্বাভাবিকভাবে যেটা বসে সেটা তখন বসবে না, ক্লিয়ার? সাধারণভাবে সমপরিমাণ মজুদ আসে না, ক্লিয়ার? কিন্তু যখন সমন্বিত ক্রয় থাকবে, সমন্বিত ক্রয় যখন থাকবে তখন কি আসবে? কি তখন সমাপনী আসবে, প্রারম্ভিক আসবে না। তাহলে আমি একটু শর্টকাট লিখে দিই সবাইকে, পরীক্ষার হলে যাওয়ার আগে একটু দেখে নেবেন। দেখেন খেয়াল করুন, তবে একটু ভালো করে খেয়াল করুন সবাই, দেখেন খেয়াল করুন, সমন্বিত, সমন্বিত ক্রয়, কেমন? সমন্বিত ক্রয় এটা লিখলাম। এবার দেখেন সমন্বিত ক্রয় থাকলে কি হবে, না থাকলে কি হবে, খেয়াল করুন স্যার, এদিকে তাকান একটু, দেখেন প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ সমাপনী, আচ্ছা এটা এখানে লিখি, এই যে এখানে লিখি, দেখেন সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, সমাপনী মজুদ। দেখেন ভাই, যদি সমন্বিত ক্রয় যদি থাকে তখন প্রারম্ভিক মজুদ আসবে, সমাপনী মজুদ পণ্য আসবে না। তাহলে কি সমন্বিত ক্রয় যদি কি থাকে, তাহলে কি লিখবে? যদি থাকে, যদি হ্যাঁ হয়, হ্যাঁ মানে কি যদি থাকে তখন প্রারম্ভিক মজুদ আসবে, সমাপনী আসবে না। সমন্বিত ক্রয় যদি না হয়, যদি না থাকে তখন কি সিম্পল, ঠিক আছে? তাহলে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ আসবে, সমাপনী আসবে, অর্থাৎ স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হবে না। সাধারণভাবে সমাপনী মজুদ পণ্য আসে না, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য আসে। যদি সমাপনী মজুদ পণ্য থাকে তখন প্রারম্ভিক মজুদ আসবে, সমসম মজুদ পণ্য আসবে না। সবাই কি বুঝতে পারছেন নাকি বলো দ্রুত, সবাই দ্রুত বলুন তো, বুঝছেন কিনা দ্রুত? স্যার কালারগুলো চেঞ্জ করেন, বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা চেঞ্জ করবো, ওকে, না এই সমন মজুদ না, ওকে ভাই। আমরা কি সবাই বুঝতে পারছি নাকি বলুন তো দ্রুত? স্বাভাবিকভাবে সমাপনী মজুদ পণ্য, মাশাল্লাহ থ্যাংক ইউ, এতক্ষণ পরে এগুলা এই মোটা কলম দিয়ে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে সমাপনী মজুদ পণ্য হচ্ছে আসে না, কিন্তু যখন সমন্বিত ক্রয় থাকবে, এটা এমসিকিউতে মাস্ট পাবেন ইনশাল্লাহ, সমন্বিত ক্রয় থাকলে তখন হচ্ছে প্রারম্ভিক মজুদ আসবে, সমাপনী মজুদ পণ্য আসবে না। সবাই কি বুঝছেন নাকি বলুন তো ভাই দ্রুত? সবাই বুঝছেন ভাইয়া? সবাই দ্রুত একটু স্ক্রিনশট তুলে নেন, লিখে রাখেন হোয়াইট বোর্ডে, লিখো। আচ্ছা হোয়াইট বোর্ডে লিখতাম, আচ্ছা দেখেন একটু ওয়েট করেন, তাইলে আমি একটু এটা একটু, আচ্ছা সবাই একটু স্ক্রিনশট নিন তো, একটু স্ক্রিনশট নিন দ্রুত, একটু স্ক্রিনশট নিয়ে নেন সবাই দ্রুত, লেখা যাচ্ছে না, না বোঝা যাচ্ছে না, আচ্ছা সরি 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 সরি, একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি হচ্ছে আমি হোয়াইট বোর্ড লিখলাম, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, না সালার, একটু সবাই হচ্ছে একটু এটা তুলে নেন, আমি হচ্ছে একটু একটু বোর্ডটা চেঞ্জ করি, কেমন? কালারটা একটু চেঞ্জ করি, বুঝে যাচ্ছে কিন্তু, কেমন বুঝে যাচ্ছে? এখানে যাচ্ছি এখানে, আচ্ছা আমাদের এখানে ছিল, ওকে এখন দেখা যাবে নাকি একটু ভাইয়াকে জানাইয়েন তো, এখন তো ভাই চেঞ্জ করলাম, হ্যাঁ এখন দেখা যাবে কিনা দেখেন, এখন দেখা যাচ্ছে, দেখেন তো এখন লিখলে দেখা যায় কিনা, এখন দেখলে দেখা যায় কিনা বলুন তো ভাইয়া, এখন দেখলে দেখা যায় কিনা বলুন তো ভাইয়া, এখন দেখি লিখে যাচ্ছে, এখন কি দেখা যাচ্ছে দেখেন তো ভাইয়া, দেখেন সমাপনী মজুদ, সমা দেখেন সমন্বিত ক্রয়, সমন্বিত, সমন্বিত ক্রয় থাকলে, ক্রয় থাকলে থাকলে কি সমাপন কি আসবে, সমাপনী মজুদ, সমাপনী মজুদ, মজুদ আসবে, কি আসবে না, প্রারম্ভিক, প্রারম্ভিক মজুদ আসবে না, ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে কিনা বলুন তো সবাই দ্রুত বলুন তো,
আচ্ছা এখন ঠিক আছে বলতেছে, ওকে এখন বলতেছে ঠিক আছে, ওকে ভাইয়া ঠিক আছে ডান। সরি আসলে আমি খেয়াল করি নাই, আমি বুঝি নাই, ব্ল্যাক ইউজ করেন স্যার? আচ্ছা ব্ল্যাক ইউজ করতাম, এখানে এখন ব্ল্যাক কোথায় পাবো? ব্ল্যাক 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 কোথায় পাবো স্যার? ব্ল্যাক 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 কালারটা কি চেঞ্জ করতে পারবো স্যার? ব্ল্যাক ব্ল্যাকের জন্য তো আমাকে বের হইতে হবে। আচ্ছা আচ্ছা স্যার এটাই ঠিক আছে, আপাতত এটাতেই ইউজ করি, আল্লাহ চলে গেছে। আচ্ছা একদম এটাতেই ইউজ করি, হ্যাঁ এখন এখন ব্ল্যাক ইউজ করা যাবে। ওকে স্যার ইবনে আরমান আমাদের স্যার, স্যার ঠিক আছে আপনার কথাটা আমি রাখলাম, আমি ব্ল্যাক ইউজ করতেছি স্যার। স্যার এখন ঠিক আছে ইবনে আরমান স্যার, এখন কি ঠিক আছে স্যার? এখন কি ঠিক আছে স্যার? না হোয়াইট ঠিক আছে। আরমান স্যার এখন কি ঠিক আছে? ওকে ওকে ডান। তাহলে এবার খেয়াল করুন তো, সিম্পল আমরা বুঝে গেছি কা, একটা কথা মাথায় রাখতে হবে কি, সমন্বিত ক্রয় যদি থাকে সমপরিমূজৎপন্ন হচ্ছে কি নর্মালি আসে না, তখন সমন্বিত সমপরিমূজৎপন্ন আসবে, প্রারম্ভিক আসবে না। ক্লিয়ার ভাইয়া? ওকে ডান। এবার দেখেন ভাই, এবার আমাদেরকে বুঝতে হবে সিম্পল কয়েকটা জিনিস, সেটা হচ্ছে সমন্বিত ক্রয়টা কি, এটা আমাকে কত বের করতে বলবে। ব্ল্যাক আছে তো, হ্যাঁ ভাইয়া আছে, ভাইয়া আসছে এখন আসছে ভাইয়া। সমন্বিত ক্রয় সূত্রটা একটু খেয়াল করেন সবাই, সমন্বিত ক্রয় একটু খেয়াল করেন, একটু হোয়াইট নিলাম মোটা নিলাম, ওকে সবাই খেয়াল করেন সমন্বিত সমন্বিত ক্রয় খেয়াল করেন ভাই, সমন্বিত ক্রয় সূত্র একটু খেয়াল করেন একদম মোটা মোটা করে সবাই দেখবে। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, যোগ নিট ক্রয়, নিট ক্রয়, ওকে মাইনাস করবো কি সমাপনী মজুদ। ক্লিয়ার ভাইয়া? সমাপনী মজুদ এইটুকু জাস্ট মাথায় রাখবেন, তাহলে আমরা কি পাবো বলুন তো? তাহলে আমরা সমন্বিত ক্রয় পাবো। ক্লিয়ার ভাইয়া বলুন তো, সবাই সবাই বলুন তো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা ভাইয়া বলুন তো? সমন্বিত ক্রয় কত বের করতে পারবো না, দেখেন তখন আমরা কি প্রারম্ভিক মজুদটা নিব, এটার সঙ্গে নিট ক্রয় যোগ করব এবং কি মাইনাস করব, কি মাইনাস করব সম্পূর্ণ মজুদ পণ্য। ক্লিয়ার ভাইয়া? সবাই কথা বলা সবাই বন্ধ করে দিয়েছে, ওকে বলো তো সবাই বুঝছে কিনা, ওকে ক্লিয়ার। এই সমাপনী মজুদ পণ্য নিয়ে আমাদের ইনশাল্লাহ ডান, ওকে। তাহলে আমরা সমন্বিত ক্রয় এটা কত আসলে পারবো না, তাহলে এবার দেখেন আমাদের বেসিক মোটামুটি শেষ। এবার দেখেন ভাইয়া যেটা আসবে না সেটা আমরা পড়ে ফেলছি, সমন্বিত ক্রয় এবং এটা নিয়ে পড়ি। এবার ভাইয়া অনেকের প্রশ্ন একদম সিম্পল একটু খেয়াল, অনেকের প্রশ্ন কি ভাইয়া দেখেন, অনেকে ভাইয়া মানে শুধুমাত্র ক আর খ পারে, মুনাফা জাতীয় আয় ব্যাপার চলতি সম্পদ বা চলতি দেয় পারে না অনেকের। দেখেন যারা হচ্ছে বলুন তো ভাইয়া ফেল ঠেকাতে ব্যস্ত কারাগার আছেন, ফেল ঠেকাতে ব্যস্ত কারাগার, একটু বলুন তো স্যার যে দফাগুলো রেয়া মিলে আসবে না সেগুলো কি চলতি সম্পদে আসবে? হ্যাঁ অবশ্যই, শুধুমাত্র রেয়া মিলে অন্যগুলো তো আসবে ভাইয়া, অন্যগুলো তো আসবে, আশা থাকলে অবশ্যই আসবে না। আচ্ছা ইমতিহান আসছে, ইমতিহান ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এতক্ষণ পরে কেন ভাইয়া? ওকে তাহলে ভাই একটু খেয়াল করেন, এখন আমরা এখন যে পড়াটা পড়াতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণের জন্য খুবই ইম্পর্টেন্ট, সো একটু সবাই খেয়াল করেন, একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন। ওকে তাহলে একটু খেয়াল করেন ভাই, এখন দুইটা জিনিস আমাদের পড়া ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন মুনাফা জাতীয় আয় ব্যয় এবং হচ্ছে কি চলতি সম্পদ চলতি দেয়, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করেন। ওকে ভাই খেয়াল করেন, তাহলে প্রথম হচ্ছে কি ভাই মুনাফা জাতীয় আয় ব্যয় একদম সিম্পল, খেয়াল করেন ভাই এগুলো পারবো, মুনাফা জাতীয় আয় আর হচ্ছে ব্যয়। ভাই দেখেন একদম শর্টকাট সহজ কথাবার্তা কি একটু বলি, মুনাফা জাতীয় আয় ব্যয় মানে কি, মানে হচ্ছে আমার সিম্পল যে আয়টা আমার অথবা ব্যয়টা আমাকে স্বল্প মেয়াদী সুবিধা দিবে, কথা বুঝতে পারছেন, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি ঢুকবে আগে এটা জেনে নিই, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে ঢুকবে বিক্রিত পণ্যের ব্যয় ঢুকবে আগে, আপনাকে বের করে দেখাইতে হবে কেমন, বিক্রিত পণ্যের ব্যয় ঢুকবে আগে। ওকে ওকে তারেক বলছে আমি স্যারের স্টুডেন্ট,
ও আমি সিরিজ মনোহরা বেগম, ওকে স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিয়ে কি করবেন ভাইয়া, আমার বাড়ি যে এক জায়গায় হবে আর কি, পড়াশোনায় মনোযোগ দেন। হ্যাঁ আমরা পরে যেগুলো সব নিয়ে পরে ডিসকাস, আমরা আগে ভালো ভালো করে পড়ি। মুনাফা জাতীয় আয় ব্যয় কি আগে বুঝতে হবে, মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেন বুঝতে হবে ভালো করে। মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে যে লেনদেনগুলো টাকার অঙ্কে ছোট, আমাদেরকে কম সুবিধা দেয় এবং হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেকবার করে করতে হয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আর মূলধন জাতীয় লেনদেনগুলো যেগুলো খুব তাড়া অনেক দিন যাবত আমাকে সুবিধা দেয় দিয়ে থাকে, যেগুলো খুব ব্যবসা বাণিজ্য খুব কম সংগঠিত হয় এবং যেগুলো সিম্পলি আমাদেরকে লেনদেনটা অনেক বড় আকারের হয়ে থাকে, সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এখন প্রশ্ন হচ্ছে কি ভাই বলুন তো, মুনাফা জাতীয় আয় বা ব্যয়। দেখেন মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কী ঢুকবে, একদম সিম্পল, এটা মধ্যে অনেকে এটা ভুলে, সেটা হচ্ছে কি দেখেন বিক্রিত পণ্যের ব্যয় ঢুকবে। কী ঢুকবে, প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় ঢুকবে, প্রথমে কী ঢুকবে বিক্রিত পণ্যের ব্যয় ঢুকবে প্রথমে। এরপরে আপনার জীবনে আপনি যতগুলো হচ্ছে কি দেখছেন, যতগুলো হচ্ছে ব্যয় দেখছেন সবগুলো এখানে চলে আসবে, রেয়া মিলে যাবে এমন সময় দেখবে কোনো ডেবিট কোনো ক্রেডিট কিছুগুলো আমার বুঝিয়ে দিলে অনেক। আচ্ছা আচ্ছা বুঝিয়ে দিব, সমস্যা নেই বুঝিয়ে দিব। তারেক বিন তানজিম, অবশ্যই ব্যাংক সমিতি করাবো ভাই, আজকে সন্ধ্যায় করাবো ইনশাল্লাহ। সো ক্লাসে থাকবেন অবশ্যই, সবাই ক্লাসে থাকবেন, আজকে আরও ধামাকা ক্লাস হবে বিকালবেলা ইনশাল্লাহ। ওকে আমরা আগে এটা বুঝি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় মাস থাকবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। এরপরে কী কী থাকবে, বেতন ভাড়া তারপর হচ্ছে কি বিজ্ঞাপন খরচ সবগুলো ব্যয়, প্রদত্ত বা প্রদত্ত বাট্টা, তারপর হচ্ছে কি বেতন বা মজুরি প্রধান যত প্রকার ব্যয় আছে ছোট ছোট ব্যয় সবগুলো এখানে ব্যয়ের মধ্যে ঢুকবে, সবাইকে আমরা বুঝতে পারছি। তারপরে যত ঋণ ঋণপত্রের সুদ বা ঋণের সুদ সবগুলো ঢুকবে। এরপরে ভাই খেয়াল করেন স্যার, খেয়াল এরপরে কি আছে খেয়াল করেন, মুনাফা জাতীয় আয় কোনগুলা এখানে আচ্ছা, এখানের মধ্যে ক্রয়ও ঢুকবে, ক্রয় বিক্রিত পণ্যের মনে রাখবেন, বিক্রিত পণ্যের ব্যয় আনলে আর ক্রয় আনার দরকার নেই, কারণ বিক্রিত পণ্যের ব্যয় কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, তো ক্রয় আনার দরকার নাই। এরপরে ভাই খেয়াল করেন, উজ্জ্বল আহমেদ বলছে আজকে, হ্যাঁ আজকে সন্ধ্যায় আরও ক্লাস হবে ইনশাল্লাহ। মুনাফা জাতীয় আয় কোনগুলা খেয়াল করেন ভাই, প্রথমে বিক্রয় আসবে, কি আসবে প্রথমে, প্রথমে বিক্রয় আসবে, এরপরে যতগুলো আয় আছে যেমন মনে করেন যে হচ্ছে কি উপাপ্ত উপভাড়া, প্রাপ্ত কমিশন, তারপর হচ্ছে কি বিনিয়োগের সুদ এবং হচ্ছে কি সবগুলা এখানে একটু কম আসবে, এখানে হচ্ছে যেমন কি আসবে বিক্রয় আসবে, প্রাপ্ত কমিশন আসবে, তারপর হচ্ছে কি বিনিয়োগের সুদ আসবে, প্রাপ্ত বাট্টা আসবে, সবগুলো আমাদের মুনাফা জাতীয় আয় আসবে। ক্লিয়ার ভাইয়া সবাই বলুন তো, আয় ব্যয় থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, পারবো কিনা বলুন তো ভাইয়া, পারবো কিনা ভাইয়া বলুন তো, পারবো কিনা বলুন তো ভাই, মনে হয় আয় ব্যয় নিয়ে প্রশ্ন আসলে পারবো তো ইনশাল্লাহ, আশা করছি আমরা পারবো। সো আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে মুছে দিচ্ছি, সবাই কথা বলতে হবে, কেমন সবাই কথা বলতে হবে, সবাই কমেন্টে অহেতু কথাবার্তা না বলে প্রশ্ন করেন ভাইয়া, সবাই অহেতু কথা না বলে প্রশ্ন করেন, পড়াশোনায় মনোযোগ দেন ভাইয়া, পড়াশোনায় মনোযোগ দেন, কথা বলা একদম যাবে না অবহেতু। এবার দেখেন ভাইয়া কি আসতেছে, খুবই ইম্পর্টেন্ট, চলতি সম্পদ, এর হচ্ছে এরপরে কি ভাই বলুন তো, চলতি দায়, এটা সবচেয়ে বেশি আসে। দেখেন চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য, ক্লিয়ার ভাই একটু খেয়াল করেন সবাই। ওকে ভাইয়া আমি তামিম, আপনার ক্লাস অনেক ভালো লাগতেছে, ওকে ভাইয়া ধন্যবাদ, গ্রেটফুল, অবশ্যই ক্লাসে মনোযোগ দিবেন এবং আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। শিক্ষানবী সালামি কই বসবে, আচ্ছা বলতেছি ভাইয়া সবগুলো বলতেছি ইনশাল্লাহ, একটু প্যারা নিয়েন না, খেয়াল করেন চলতি সম্পদ কি ভাইয়া খেয়াল করেন, সিম্পল ভাইয়া দেখেন একটু সবাই স্ক্রিনশট তুলে রাখবেন, নগদ ব্যাংক, দেখেন নগদ ব্যাংক, সমাপনী, মজুদ, তারপর হচ্ছে কি প্রাপ্য হিসাব, দেখেন এখানে ব্যাংকের সমাপনী যেটা 31 তারিখ ওটা আসবে, এখানে এই যে এটা হচ্ছে 31 তারিখ ওটা আসবে, কেমন নগদ ব্যাংক সমাপনী মজুদ পণ্য প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে আর কি আছে, ওপর হচ্ছে কি অগ্রিম খরচ, অগ্রিম ব্যয়গুলো, তারপর বকেয়া বকেয়া আয়গুলো, কেমন একটু মাথায় রাখবেন। মুনাফা জাতীয় আয় হচ্ছে ভাইয়া দেখেন বিক্রয়, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত উপভাড়া, সবগুলো মানে যেগুলো আমি পাই ছোট ছোট মানে প্রত্যেক বছর পাই, প্রত্যেক মাসে পাই, সেগুলো হচ্ছে বিক্রয় মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার ভাইয়া এবার দেখেন, তাহলে এবার দেখেন নগদ ব্যাংক সমাপনী মজুদ পণ্য প্রাপ্ত যে প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে অগ্রিম ভাড়া, তারপর হচ্ছে কি বকেয়া আয়। এখন ব্যয় অগ্রিম ব্যয় কোনগুলা আমরা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ব্যয় যখন অগ্রিম হয়, এটা আমাদের পরীক্ষা আসবে, ব্যয় যখন অগ্রিম হয়, ব্যয় যখন অগ্রিম হয় তখন সেটা কি হয় সম্পদ হয়, একটু মনে রাখবেন। এটা দেখেন এদিকে দেখেন,
এটা বুঝাই দিবে জীবনে আর কিছু লাগবে না, কেমন? এগুলো পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আয় ব্যয় দুই ধরনের, আয় ব্যয় দুই ধরনের, একটু সবাই খেয়াল রাখবেন, আয় ব্যয় দুই ধরনের। দেখেন একটা হচ্ছে কি অগ্রিম ব্যয়, একটা হচ্ছে কি অগ্রিম ব্যয়, আবার হচ্ছে কি একটা হচ্ছে বকেয়া আয়, একটা হচ্ছে কি বকেয়া ব্যয়, দুই ধরনের। অগ্রিম ব্যয় কি? অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয়। সবাই ভালো করে খেয়াল করেন, সবাই ভালো করে খেয়াল করেন, ব্যয় ব্যয় হচ্ছে কয় ধরনের? ব্যয় হচ্ছে দুই ধরনের, ব্যয় হচ্ছে দুই ধরনের, কেমন? ব্যয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি ব্যয়, একটা হচ্ছে একটা হচ্ছে কি অগ্রিম ব্যয়, একটা হচ্ছে বকেয়া ব্যয়। আয় হচ্ছে দুই ধরনের, অগ্রিম আয়, বকেয়া আয়, মনে থাকবে সবার। দেখেন আয় যখন অগ্রিম হয়, আয় যখন মানে আমি কাউকে সেবা না দিয়ে আমি অর্থ নিব, তাহলে এটা কীভাবে বললাম তো, সেটা তখন দায় হবে। আয় যখন অগ্রিম হবে তখন সেটা কী হবে? দায় হবে। ক্লিয়ার ভাই? এবার দেখেন কাউকে সেবা না দিয়ে আগে অর্থ নিয়ে ফেলছে, তাহলে কীভাবে বলুন তো, সেটা অগ্রিম ও হলে তাহলে দায় হবে। এরপর দেখেন বকেয়া আয়, আমার আয় যখন বকেয়া, কাউকে সেবা প্রদান করছি, প্রোডাক্ট দিয়ে দিয়েছি, সে আমাকে টাকা দেয় নাই, ভবিষ্যতে দিবে, তাহলে সেটা কী হবে? সম্পদ হবে। সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? এটা আমাদেরকে হচ্ছে কার্যপত্রও লাগবে জিনিসটা, এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, একটু সবাই এখানে ইয়া দেন, স্টার মার্ক দেন, এটা কার্যপত্রে লাগবে, আর্থিক অস্থিতি লাগবে। সবাই ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন, এটা কার্যপত্র প্লাস আত্মীয় সব জায়গায় কাজে লাগবে। এরপর দেখেন ব্যয় দুই ধরনের, একটা হচ্ছে কি অগ্রিম ব্যয়, একটা হচ্ছে কি বকেয়া ব্যয়, একটা হচ্ছে অগ্রিম ব্যয়, একটা বকেয়া ব্যয়। এখন ব্যয় অগ্রিম ব্যয় মানে কি? মানে আমি কাউকে হচ্ছে অতিরিক্ত অর্থ খরচ করে ফেলছি কোনো একটা খরচের ক্ষেত্রে, যেমন মনে করেন যে বিজ্ঞাপন 5 বছরের জন্য দিয়ে দিছি, এরপরে ব্যয় মনে করেন যে হচ্ছে আমি আমার বেতন যে কর্মী একটু বিপদে পড়ে গেছে, তার বেতন 1 মাসের জায়গায় আমি 5 মাস দিয়ে দিছি, তাহলে সে আমাকে ভবিষ্যতে একটা কি দিবে, সুবিধা দিতে থাকবে, তাহলে আমি পাবো সম্পদ। তাহলে ব্যয় অগ্রিম হলে কি হয়? সম্পদ। একটু লিখে রাখেন, ব্যয় অগ্রিম হলে সম্পদ হয়, আর যদি ব্যয় যদি বকেয়া হয়, ব্যয় যদি বকেয়া কি হবে? ব্যয় বকেয়া হলে দায় হয়, কেমন? সবাই একটু ফ্রেন্ডদেরকে আবার মেনশন করে দেন তো দ্রুত, আমরা দেখেন ক্লাসটা একদম পুরা বাচ্চাদের মতো করে ক্লাসটা নিচ্ছি, যাতে করে আপনারা কখনো র্যামিলে না আটকান। ক্লিয়ার ভাইয়া? পারা যাবে তো ইনশাল্লাহ, তাই না? তাহলে আয় যদি অগ্রিম হয় দায় হয়, আয় বকেয়া হলে সম্পদ হয়, ব্যয় অগ্রিম হলে সম্পদ হয়, আর ব্যয় বকেয়া হলে দায় হয়। ক্লিয়ার? এখন আমরা এই যে অগ্রিম আর ব্যয় এগুলোর ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো, সিম্পল। তাহলে ভাই খেয়াল করুন, আমার কালারটা একটু চেঞ্জ করি একটু হালকা করে। দেখেন ভাইয়া, আমার আয় যদি অগ্রিম হয়, তাহলে কি ভাই খেয়াল করেন, আমার আমার আয় যদি অগ্রিম হয়, ভালো করে বুঝেন, আয় যদি দায় হয়, তাহলে দায় কিসে বসে? দায় ক্রেডিট পাশে বসে। দায় কোথায় বসবে? দায় ক্রেডিট পাশে বসবে। দায় কোথায় বসে? দায় ক্রেডিটে বসে। ক্লিয়ার ভাইয়া? এবার দেখেন আয় যদি বকেয়া হয় সম্পদ, তাহলে সম্পদ কোথায় বসবে? ডেবিটে বসবে। ক্লিয়ার ভাইয়া? সম্পদ আমি ডেবিট ক্রেডিটটা বের করা শিখাচ্ছি, ডেবিটে বসবে। ক্লিয়ার? এবারে ভাই খেয়াল করেন, ওকে, উজ্জ্বল আহমেদ বলছে রে আমি লাগে দেখলে ভয় পাইতাম, এখন সহজ লাগছে, ইনশাল্লাহ আরো সহজ লাগবে। এবার দেখেন ভাইয়া, ব্যয় অগ্রিম এবং বকেয়া, দেখেন দেখেন তো ভাই, ব্যয় যদি অগ্রিম হয় সম্পদ হয়, সম্পদ কোথায় বসে? সম্পদ ডেবিটে বসে, আমরা ম্যাথ দেখলে বুঝতে পারবো। ক্লিয়ার ভাই? এরপরে দেখেন ভাই, ব্যয় যদি বকেয়া হয়, তাহলে বকেয়া হলে কি হবে? দায়, আর দায় কোথায় বসে? ক্রেডিটে বসে। ক্লিয়ার ভাইয়া? আশা করছি এরা সব স্ক্রিনশট তুলুন, আমি এটা একটু ছোট করে দিচ্ছি, এটাকে একটু ছোট করে দিচ্ছি আমি, এটা একটু সব স্ক্রিনশট তুলুন, একটু স্ক্রিনশট তুলে নেন, এটা আমি ছোট করে দিচ্ছি, একটু স্ক্রিনশট তুলে নেন তো সবাই, একটু স্ক্রিনশট তুলে নেন সবাই। সবাই একটু একটু স্ক্রিনশট তুলে নেন তো ভাই, একটু স্ক্রিনশট তুলে নেন দ্রুত, একটু স্ক্রিনশট তুলে নেন, কেটে দিব। ওকে, ব্যাংক সম্বন্ধে আমি করাই দেব, আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ করাই ফেলবো, তাহলে ভাই পারবো তো ইনশাল্লাহ, পারা যাবে। আয় দেখেন, তাহলে পারা যাবে তো, এখন তাহলে বলুন তো, এটা একটু কেটে দিচ্ছি, সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? বলুন তো বুঝছেন কি না, সবাই বুঝতে পারছেন, পারা যাবে? ওকে ডান, তাহলে আমরা একটু মুছে দিচ্ছি। তাহলে ভাই দেখেন তো, চলতি সম্পদ কোনগুলো পারা যাবে তো, তাই না? চলতি সম্পদ কোনগুলা? তাহলে ভাই দেখেন এই যে অগ্রিম অগ্রিম আয় কোনগুলা, যেমন মনে করেন যে হচ্ছে কি অনুপার্জিত আয়, অনুপার্জিত ব্যয়, এগুলো সবগুলো হচ্ছে কি অগ্রিম, মনে থাকবে ভাইয়া? তাহলে এই যে ও বকে আয় কোনগুলা, যেমন হচ্ছে এটা তো আমি অন্য জায়গায় নিয়ে গেছিলাম, এটা ওকে। তাহলে ভাই দেখেন তো, বকে আয় কোনগুলা, যেমন মনে করুন যে অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী আমানতের সুদ, সবগুলো হচ্ছে বকে আয়ে বসবে। তারপর অগ্রিম ব্যয় কোনগুলা, তারপর যেমন হচ্ছে অগ্রিম বেতন প্রদান, অগ্রিম ভাড়া প্রদান, সবগুলো, তাহলে সবগুলো সম্পদ। এবার দায়ে কোনটা কোনটা আসবে দেখেন তো, দায়ে প্রদয় হিসাব আসবে, কি আসবে? প্রদয় হিসাব আসবে। তারপর হচ্ছে কি ভাই, একদম সিম্পল আর একটা কি আসতে পারে দেখেন, বকে এই যে বকে আয়গুলো আসতে পারে, এখানে কম আসবে, সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে বকেয়া, বকেয়া ব্যয়গুলো হচ্ছে দায়, আর হচ্ছে কি অগ্রিম আয় হচ্ছে কি দায়, অগ্রিম আয় হচ্ছে কি দায়, মনে থাকবে অগ্রিম আয়গুলো হচ্ছে দায়।
এই জিনিসগুলো আমার চলতি দায় আসবে। সবাই স্ক্রিনশট তুলে নেন তো দ্রুত, পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে নাকি বলুন তো দ্রুত, পারা যাবে নাকি ইনশাল্লাহ বলুন তো ভাইয়া দ্রুত, পারা যাবে? ওকে ডান, তাহলে আমরা একটু মুছে দিই, কেমন? মুছে দিই, মহাগুলো মুছে দিই। ওকে, এবার ভাইয়া দেখেন, আমরা আমি একটা কথা বলতে ভুলি, সেটা হচ্ছে দেখেন সমাপনী যে রেওয়া মিলে আসে না, আরো একটা ল্যান্ড না, সেটা হচ্ছে কি, আর একটা ক্ল্যান না, সেটা হচ্ছে কি, সম্ভাব্য সম্পদ বা দায়, সম্ভাব্য আয় বা সম্ভাব্য আয়, এটাও আসবে না, সম্ভাব্য দায়, এই দুইটা রেওয়া মিলে আসে না, এটাও কি রেওয়া মিলে আসে না, একটু লিখে রাখেন, এই দুইটা রেওয়া মিলে আসে না, সম্পদ বা এই দেখেন সম্ভাব্য 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 মানে পসিবল পসিবল আয় এবং দায় রেওয়া মিলে আসে না, পসিবল আয় এবং দায় রেওয়া মিলে আসবে না, ক্লিয়ার ভাইয়া? পারা যাবে? পসিবল আয় এবং দায় রেওয়া মিলে আসবে না, আসবে না, এই যে এটাও আসবে না, ওই যে দুইটা পয়েন্ট ছিল ওটার মধ্যে এটাও ইনক্লুড করো, সম্ভাব্য আয় এবং দায় রেওয়া মিলে আসবে না, ক্লিয়ার ভাইয়া? পলন্ত পারা যাবে কি ইনশাল্লাহ? ওকে ডান। এরপরে আমরা নেক্সট যাব হচ্ছে রেওয়া মিলে কিছু শব্দ ইউজ করে যেগুলোর ভাষা আমরা বুঝি না এবং আমরা সেগুলোতে প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে দেখেন ভাইয়া, দেখেন যেমন প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের আগে নাম কি ছিল? দেনাদার। একটু সবাই লিখে রাখেন, প্রাপ্য হিসাবের আগের নাম ছিল দেনাদার, এরপরে আমরা বর্তমানে আমেরিকান হিসাব বিক্রি প্রাপ্য হিসাব বলে, এরপরে আরো একটা নাম বর্তমানে সেটা হচ্ছে দেখেন পুস্তক ঋণ, কি পুস্তক ঋণ, এরপরে কি আছে দেখেন ভাই, বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের, কেমন ভাইয়া? পারা যাবে ইনশাল্লাহ? তাহলে ভাই দেখেন এই যে একটু লিখে রাখেন তো দ্রুত, একটু লিখে রাখেন, লিখে রাখেন সবাই দ্রুত লিখে রাখেন, দেখেন ভাই একটু দ্রুত লিখে রাখেন, তাহলে ভাই বলুন তো প্রাপ্য হিসাব, দেনাদার, পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, সবগুলো কার নাম? একটু অনেকে আমরা ভুলে যাই জিনিসগুলো, দেখেন প্রাপ্য হিসাব, দেনাদার, পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, সবগুলো হচ্ছে দেনাদারের নাম, ক্লিয়ার ভাইয়া? পারা যাবে? এরপরে দেখেন ভাইয়া, ওকে হ্যাঁ, তারেক জিয়া আহমেদ তামিম, আমি হচ্ছে মোহাম্মদ রিমন, আপনাদের সাথে এখন অ্যাকাউন্টিং পড়াচ্ছি, আমার নাম হচ্ছে রিমন ভাইয়া, রিমন রিমন। ওকে, এবার ব্যাখ্যা করেন দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় নাম্বারটা কি ভাই খেয়াল করেন, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে প্রদয় হিসাব, পাওনাদার হিসাব, প্রদয় প্রথম হচ্ছে কি প্রদয় হিসাব, এরপর হচ্ছে কি পাওনাদার হিসাব, কি ভাই বলুন তো, পাওনাদার হিসাব, প্রদয় হিসাব, পাওনাদার হিসাব, এরপরে কি হবে দেখেন ক্রয় খতিয়ানের জের, কি হবে বলুন তো ভাইয়া, ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের, ক্রয় খতিয়ানের জের, কেমন? ক্রয় খতিয়ানের জের ভাই, সিম্পল ভাই, পারা যাবে তো ইনশাল্লাহ। তাই ভাই বলুন তো দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা পারতাম না, কেমন? একটা হচ্ছে কি ভাইয়া, প্রাপ্য হিসাব, দেনাদার, পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, ক্লিয়ার? সবাই বুঝছেন কিনা বলেন, প্রদয় হিসাব, পাওনাদার হিসাব, ক্রয় হিসাব, ক্রয় খতিয়ানের জের, এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আমরা ভুল করতে পারি, এই জন্য লিখে দিছি। এরপরে ভাই দেখেন, এরপরে আরো একটা জিনিস খেয়াল করবেন ভাই, যেটা আমরা ভুল করতে পারি সেটা হচ্ছে দেখেন ভাই, সকল প্রকার সঞ্চিতি ডেবিট, সকল প্রকার, সকল প্রকার সঞ্চিতি, এটা লিখে ফেলেন সবাই, একটু সবাই লিখে ফেলছেন, সকল প্রকার সঞ্চিতি ডেবিট, একটু খেয়াল করেন, সকল প্রকার সঞ্চিতি ডেবিট, সকল প্রকার সঞ্চিতি ডেবিট, কিন্তু দেনাদারের বাট্টা, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, কি ভাইয়া বলুন তো, পাওনাদারের, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, ক্লিয়ার ভাইয়া? সরি সকল, সরি সরি, সকল বা সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট, আই এম সো সরি ভাইয়া, আই এম সো সরি, ভুল হয়ে গেছে গা, দেখেন বলতেছি ভাইয়া, বলতেছি তারেক মাহমুদ বলতেছি, দেখেন সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, হ্যাঁ পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট, ক্লিয়ার ভাইয়া বলুন তো পারবো কিনা, সকল প্রকার সঞ্চিতি ডেবিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট, পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট, পারা যাবে তো ইনশাল্লাহ? ওকে, এবার ভাই দেখেন কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা ডেবিট, একটু লিখে রাখেন সবাই, দেখেন সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, সকল প্রকার শুধুমাত্র পাওনাদার, স্টার দেন এখানে, এখানে স্টার দেন সবাই, একটু লিখে রাখেন, এটা লিখে রাখেন, সকল প্রকার সঞ্চিতি ডেবিট যে ক্রেডিট, আর পাওনাদার পাঠাচ্ছে ডেবিট, এরপর বুঝতে পারছেন সবাই বলুন দ্রুত, স্যার পুস্তক ঋণটাকে একটু বুঝান, একদম সিম্পল ভাইয়া, পুস্তক ঋণ মানে হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, এটার অন্য নাম, প্রাপ্য হিসাবের অন্য নাম হচ্ছে দেনাদার, আরেকটা নাম হচ্ছে পুস্তক ঋণ, আরেকটা হচ্ছে বিক্রয় খতিয়ানের জের, আমি এগুলো বুঝে দিচ্ছি যাতে করে পরীক্ষার হলে
অন্য কোনো নাম আসলে আপনারা কনফিউজ না হন ভাইয়া। দেখেন এই যে প্রাপ্য হিসাব, দেনাদার, পুস্তক ঋণ, বিক্রয় ক্ষতি এনের জের, এগুলো হচ্ছে অল্টারনেটিভ নাম, সবগুলো একই জিনিস। এরপরে ভাইয়া দেখেন পদ হিসাব পাওনাদার, এই যে পদ হিসাব পাওনাদার, তারপর হচ্ছে কি ক্রয় ক্ষতি এনের জের, সবগুলো একটা জিনিস পাওনাদার, ক্লিয়ার? এবার দেখেন সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, এরপরে পাওনাদার বাটা সঞ্চিত ডেবিট। আশা করছি আমরা ইনশাল্লাহ পারা যাবে। ওকে ডান, আমরা আশা করছি পারবো ইনশাল্লাহ, পারা যাবে ভাইয়া। এবার ভাই দেখেন এরপরে আমরা যদি একটু মুছে দিই এগুলো সবগুলো, যদি একটু মুছে দিই সবগুলো, একটু মুছে দিই, খেয়াল করেন ভাই। এবার একটু খেয়াল, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে দেখেন ভাইয়া কুরিন। ভাই কুরিনটা কি একটু বলুন তো। দেখেন ভাই কুরিন হচ্ছে অনাদায়ী পাওনা, দেখেন কুরিন হচ্ছে ডেবিট, কুরিন কি বলুন তো ভাইয়া, কুরিন হচ্ছে ডেবিট, কিন্তু কুরিন সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, মনে থাকবে ভাইয়া, একটু সবাই খেয়াল করেন। ডেবিট ক্রেডিট গুলা কুরিন হচ্ছে ডেবিট, কেমন? কারণ এটা আমার জন্য ব্যয়, এর জন্য কুরিন সঞ্চিতি হচ্ছে কি ক্রেডিট, মনে থাকবে স্যার, বলুন তো পারা যাবে কিনা? পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে। ওকে তাহলে ডান, তাহলে এটাও আমাদের শেষ। সো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ রেহামিলের আর কোনো বেসিক নাই। এবার আমাদের রেহামিলে একটা জিনিস যেটা সবাই পারে না, সবাই আমি একটু দেখতে যাচ্ছি সবাই বেসিকগুলো বুঝছেন কিনা। এখন সবাই আবার সবাইকে হচ্ছে আবার মেনশন করেন, আবার সবাইকে আসতে বলেন, আমরা এখন রেহামিলের ভুল নিয়ে পড়বো, সবগুলো বেসিক শেষ করে আমরা 10 মিনিটের মধ্যে আমাদের যে কি বলে সিকিউজ রান করে ফেলবো। সবাই একটু দ্রুত বলেন তো সবাইকে, এই যে জিহান তারেক, তারপর হচ্ছে কি সাদিয়া সুলতানা, তারপর হচ্ছে কি তিন্নি দাস ছিল, তারপর আমেনা সুলতানা ছিল, তারপর নাওয়াজ ছিল, অনেকে ছিল, উজ্জ্বল ছিল, সবাই ছিল, সবাই কোথায়? সবাই আবার একটু চলে আসেন কাইন্ডলি দ্রুত, আমাদের যে আমাদের ক্লাসটা এখন আবার আমরা হচ্ছে রেহামিলের ভুল, যেখান থেকে এমসিকিউ মাস্ক পাবেন, যেখান থেকে এমসিকিউ মাস্ক পাবো। ওগো নমুনা কারক, এটা হচ্ছে একটা ব্যয়, হ্যাঁ এটা হচ্ছে একটা কাইন্ড অফ সম্পদের মতো, এটা হচ্ছে ডেবিটে বসবে। ওকে তাহলে ভাই দেখেন তো রেহামিলের ভুল, রেহামিলের ভুল, দেখেন রেহামিলের ভুলগুলো যেগুলো ধরা পড়ে না সেটা ইম্পর্টেন্ট, যে ভুলগুলো ধরা পড়ে না। ভুল দুই ধরনের, একটা হচ্ছে করণিক ভুল, একটু খেয়াল করেন, একটা হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে কি করণিক ভুল, একটা হচ্ছে কি নীতিগত ভুল, একটু সবাই খেয়াল করেন, সবাই দ্রুত, সবাই আবার চলে আসেন একটু দ্রুত, সবাই আছে, মাহফুজ ছিল, ইমতিহান ছিল, এটা কোথায়? সবাই এখন চলে গেছে, মিনা আহমেদ ছিল, সবাই কোথায়? হারিয়ে গেছে সবাই, ইম্পর্টেন্ট পড়ার সময় চলে গেছে। দেখেন ভাই সবাই সবাইকে আবার ডাকবেন, বন্ধুদেরকে আবার ডাকবেন, নীতিগত ভুল। তাহলে ভুল কয় ধরনের? ভুল দুই ধরনের, সবাই একটু খেয়াল করেন, ভুল কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কি করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। ভুল কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কি করণিক ভুল আর নীতিগত ভুল। আর এই দুইটা ভুল ধরা পড়ে না এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট, ধরা পড়ে না, খুবই ইম্পর্টেন্ট। এই যে এই ভুলগুলো ধরা, করণিক ভুল আর নীতিগত ভুল ধরা পড়ে না। আমরা কি সবাই বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। এবার ভাই খেয়াল করেন, করণিক ভুল চার ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে লেখার ভুল, একটা হচ্ছে কি ভাইয়া লেখার ভুল, কেমন? একটু লিখে রাখেন, এগুলো এমসিকিউতে আসবে। তারপর হচ্ছে কি বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল, আমি পড়ার ভুল, একটু লিখে রাখেন সবাই। তারপর হচ্ছে কি বেদাখিলার ভুল, কেমন? বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল, কেমন? এরপর কি আছে পরিপূরক ভুল, পরিপূরক ভুল, পরিপূরক, পরিপূরক, পূরক ভুল, এইগুলো সবগুলো হচ্ছে কি ভাই বলুন তো, সবগুলো হচ্ছে করণিক ভুল, পরিপূরক ভুল, কেমন? ভুল। ওকে ওকে ভাই তাহলে বলুন তো ভাই করণিক ভুল, দেখেন তাহলে রেহামিলের ভুল ধরা পড়ে না। এগুলো দেখেন আমি যেগুলো পড়াচ্ছি এগুলো ভাই দেখেন সত্য বলতে এখন কেউ পড়াবে না, কারণ হচ্ছে এখন এই যে আপনাদের এমসিগুলো অপূর্ণ থেকে যাবে। এখন সবাই হচ্ছে কি শর্টকাট শিখতেছে ভাই, আমরা শর্ট, আমরা তো সবাই পারি তাই না, সবাই আমরা পারি, কিন্তু হচ্ছে আমাদের যদি আমরা যে হচ্ছে একটু বেসিক স্ট্রং, সবার আইসিটি খারাপ হয়েছে, সো আমাদেরকে অবশ্যই এখন আমাদের বেসিক যদি ভালো না থাকে আমরা ক খ, তারপর হচ্ছে যে কি এমসিকিউ ভালো হইতে হবে না, কথা বুঝতে পারছেন? সো আমি এই জন্যগুলো পড়াচ্ছি। দেখেন ভাই জুবায়ের হাসান ও আছে, মাশাআল্লাহ সবাই আছে, সবাই সন্ধ্যায় থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে সন্ধ্যায়। আবার ভুল ধরা পড়ে না, করণিক ভুল, তারপর হচ্ছে নীতিগত ভুল, করণিক ভুল কয়টা? চারটা, লেখার ভুল, বাদ পড়া ভুল, বেদাখিলের ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল। আগে নীতিগত ভুল দিয়ে আমরা হচ্ছে কি শুরু করি, লাস্টেরটা কি ভাই, লাস্টেরটা হচ্ছে কি পরিপূরক ভুল, পরিপূরক ভুল, পরিপূরক ভুল, পরিপূরক ভুল। এবার দেখেন প্রথম এটা দিয়ে শুরু করি, নীতিগত ভুল মানে কি? দেখেন ভাই সিম্পল, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করলে, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন লিপিবদ্ধ করলে একটা নীতি লঙ্ঘন হয়, কারণ মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন লিপিবদ্ধ করতে হবে
মূলধন জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করতে হবে। যখন উল্টা কাজ করব নীতির ভুল হয়ে যাবে তখন তাকে নীতিগত ভুল, কথা বুঝতে পারছেন? যেমন মজুরি হিসাবকে হচ্ছে আসবাবপত্র হিসাবে ইনক্লুড করছে, এটা মজুরি হিসাব, অথবা মেরামত খরচ এটা হচ্ছে একটা ব্যয়, ব্যয় শ্রেণী হিসাব, মুনাফা জাতীয় হিসাব, কিন্তু এটাকে আমি আসবাবপত্র হিসাবে লিখলাম, কথা বুঝতে পারছেন? আবার আসবাবপত্র হিসাবকে এটা হচ্ছে একটা মূলধন জাতীয় লেনদেন, এটাকে আমরা মেরামত হিসাবে লিখলাম, তাহলে এখানের মধ্যে কি হয়ে গেছে গা, নীতির লঙ্ঘন হয়েছে। আর যখন নীতির যখন লঙ্ঘন হয় তখন তাকে নীতিগত ভুল, আর নীতিগত ভুল হয়ে গেলে আমাদের নেওয়া মিল মিলে যায়। আশা করছি নীতিগত ভুল মানে ক্লিয়ার, কথা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার তাই না ভাই? ক্লিয়ার নাকি সবাই বলতো? ক্লিয়ার নাকি ডান? ক্লিয়ার নাকি বলেন সবাই? ক্লিয়ার নাকি বলেন দ্রুত? সবাই বুঝছিল তাই না ভাইয়া? এরপরে দেখেন ভাইয়া, করণিক ভুল। করণিক ভুল হচ্ছে চারটা, একটা হচ্ছে কি লিখার ভুল, একটা হচ্ছে বাদ পড়ার ভুল, একটা হচ্ছে কি বেদাখিলের ভুল, একটা হচ্ছে পরিপূরক ভুল। এখন আমি যদি একটু ক্লিয়ার করে একটু লিখিগুলো সবগুলো বুঝিয়ে দিই একটু, দেখেন দেখেন ভাইয়া, সিম্পল একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, করণিক ভুল চারটা কী কী দেখেন, একটা হচ্ছে কি লেখার ভুল, কি ভাইয়া লেখার ভুল, একটা হচ্ছে কি লেখার ভুল, একটা হচ্ছে কি বাদ পড়ার ভুল, একটা হচ্ছে কি বাদ পড়ার ভুল, একটু খুবই সেন্সিটিভ, এগুলো থেকে এমসিকিউ আসবে মাস্ট। এরপর হচ্ছে কি বেদাখিলার ভুল, কি ভাইয়া বলুন তো, বেদাখিলার ভুল, কি বেদাখিলার ভুল। এরপরে ভাই কি বলুন তো, পরিপূরক ভুল। এরপর কি পরিপূরক ভুল, একটু খেয়াল করেন ভালো করে, খেয়াল করেন ভাই সবাই একটু খেয়াল করেন ভালো করে, ওকে ভাই ভালো করে খেয়াল করেন ভাই। দেখেন করণিক ভুলটা তো এখনো বুঝাই নেই, এখন বুঝাচ্ছি ভাই, এখন খেয়াল করেন, করণিক ভুল চারটা, একটা হচ্ছে লিখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। ভাই এখান থেকে এমসিকিউ পাবেন মাস্ট, ইনশাল্লাহ লিখে রাখেন, হয় এক্সিকিউতে অথবা হচ্ছে এমসিকিউতে মাস্ট পাবেন। এবার দেখেন ভাই লিখার ভুল মানে কি, একটু করে সামান্য করে বলি, লিখার ভুল মানে হচ্ছে একদম সিম্পল, আমরা প্রথমে একটু ঠান্ডা মতো একটু আমরা রিল্যাক্স, একটা রিল্যাক্স হয়ে এরপরে আমরা একটা সবাই আমার সাথে রিল্যাক্স হন, সবাই রিল্যাক্স হয়ে একটা চোখটা বন্ধ করে একটু হচ্ছে ডিপ ব্রেথ নিয়ে, হ্যাঁ আমার কারণ এতক্ষণ আমরা চিল্লাইছি অথবা কনসেন্ট্রেট ছিলাম, একটু আরো কনসেন্ট্রেট ব্রেক করি একটু সব হাকলা করি রিল্যাক্সের জন্য, ধীরে ধীরে ছাড়ি, হ্যাঁ রিল্যাক্স, ওকে মাইন্ডকে একটু রিল্যাক্স দিলাম, সবাই একটু বোঝার চেষ্টা করি, সবাই একটু বোঝার চেষ্টা করি। দেখেন না আমরা কি করি, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে লেনদেনকে কি করি শনাক্ত করি, শনাক্ত করে জাবেদাভুক্ত করি, এরপর কি করি আমরা ক্ষতিয়ানভুক্ত করি, এই ক্ষতিয়ানের উদ্বৃত্ত দিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। ক্লিয়ার সবাই? আশা করছি ক্লিয়ার। এখন ভাইয়া খেয়াল করেন, আমরা যখন জাবেদায় অন্তর্ভুক্ত করি এরপর জাবেদা থেকে ক্ষতিয়ান অন্তর্ভুক্ত করি, ওখানে যদি মনে করেন যে 5,000 টাকার জায়গায় আমি যদি, খেয়াল করেন 5,000 টাকা যদি আমি যদি 500 টাকা লিখি, তাহলে দুই পাশে কি হচ্ছে, 5,000 টাকা কত লিখছি 500 লিখছি, তাহলে বলুন তো ভাই ডেবিট ক্রেডিট জাবেদার সময় ভুল হয়েছে, ডেবিট ক্রেডিট দুটো জায়গায় আমি ভুল লিখছি না, ডেবিটও 500 উঠছে ক্রেডিটও 500 উঠছে, তাহলে লেখার সময় আমার ভুল হয়েছে কখন, যখন আমি জাবেদায় অন্তর্ভুক্ত করতেছি তখন। তাইলে এই যে ভুলটা লেখার সময় যে ভুলটা এটাকে বলে লিখার ভুল। সবাই কি বুঝছেন নাকি বুঝেন না দ্রুত বলেন, বুঝছেন নাকি বুঝেন নাই দ্রুত বলেন, লিখার ভুলটা বুঝছেন কিনা ভাই দ্রুত বলেন তো, লিখার ভুলটা কি বুঝতে পারছেন নাকি দ্রুত বলেন ভাই দ্রুত দ্রুত। এরপরে ভাই আমাদের বুঝতে হবে কি বাদ পড়ার ভুল, একদম সিম্পল ভাই, বাদ পড়ার ভুলটা আমাদেরকে একটু বুঝতে হবে দ্রুত, একটু খেয়াল করতে সবাই বলুন তো বুঝছেন কিনা, মোবাইলটা কাজ করতেছে না দূর। ওকে বুঝছে, এরপর ভাই খেয়াল করেন বাদ পড়া ভুল, ভাই খেয়াল করেন একদম সবাইকে কনসেন্ট্রেট করতে হবে, সবাইকে ভাই যারা আছেন, আমার দেখেন আমার হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট দরকার নাই, আমরা হচ্ছে মন থেকে পড়ালেখা সবসময় মন থেকে কাজ করি, আমরা এমনটা না যে এখানের মধ্যে দেখেন আমি চাইলে আপনাদের শর্টকাট আপনারা বুঝতে পারো না, আমরা পড়ালেখা অলওয়েজ মন থেকে কাজ করি, একজন আছে একজনকে খুব ভালো করে বোঝাবো একদম শর্টকাট, আমার এতগুলো ভিউয়ার্স লাগবে দরকার নাই, যে কয়জন আছে আমরা এই কয়জনের জন্য কাজ করব, হ্যাঁ একদম ইনসেন্স আউট, কোনো কিছু বাদ দিব না, কথা বুঝতে পারছেন ভাই, একদম শর্টকাটে শর্টকাটে পড়ানো এটা আমাদের ইচ্ছে না, আমরা চাই যে প্রত্যেকে আসলে মন থেকে হেল্প করতে, সো প্লিজ সবাই রেসপন্স করবেন, আমাদের হচ্ছে মানুষ বেশি দরকার নাই, যারা আছে তারা দিব, বলে না দুষ্টগুরু হচ্ছে শূন্য, দুষ্টগুরু হচ্ছে শূন্য গোয়াল বলো, তাই না, আমাদের দুষ্টগুরুর দরকার নাই, আমরা যা আছে এটাকে একদম ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ আমরা সার্ভিস দিতে যাচ্ছি, পড়ালেখা অলওয়েজ আপনাদের থেকে আপনাদের জন্য ভলান্টিয়ারি কাজ, পাঁচ হচ্ছে মন থেকে কাজ করে, সো এমনটা না এ না যে আমরা হচ্ছে এখানে শর্টকাট পড়ায় চলে যাবো, দরকার হলে কম পড়াবো বাট অনেক ভালো পড়াবো, দরকার হলে অনেকক্ষণ ক্লাস নেব, কোনো সমস্যা নেই ভাই, ওকে। এবার ভাই খেয়াল করুন বাদ পড়া ভুল মানে কি, খেয়াল করেন ভাই জাবেদা থেকে ক্ষতিয়ান নেওয়ার সময়, ক্ষতিয়ান থেকে হচ্ছে জাবেদা নেওয়ার সময়
একদম বাদ পড়ে গেছে, অথবা একটা লেনদেন আমি একদম আনিই নাই জাবেদা থেকে। আমি যখন লেনদেন শনাক্ত করার সময় সাপোজ বেতন প্রদান 5,000 টাকা, এটা আমি একদম কোনো বইতেই লিখি নাই, একদম লিখি নাই। তাহলে বলুন তো আমার ডেবিট ক্রেডিট কি কোনো জায়গায় আসছে? কোনো জায়গায় আসে না। তাহলে বলুন তো এটা কি আমার আমার লেনদেনের উপর কোনো প্রভাব ফেলবে? কোনো প্রভাব ফেলবে না। তাহলে এই যে এই ধরনের যে ভুলগুলা, এই ভুলগুলাকে বলে বাদ, অর্থাৎ যেটা কোনো জায়গায় আসে নাই, যেটা কোনো জায়গায় আসে নাই, বুঝে বুঝা গেছে ভাইয়া? যেটা কোনো জায়গায় আসে না সেটা হচ্ছে কি ভাইয়া? বাদ পড়ার ভুল। পারা যাবে ইনশাল্লাহ। এরপর দেখেন বে দাখিলার ভুল, বে দাখিলার ভুল মানে হচ্ছে দেখেন ভাইয়া, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করার সময়, এটাকে আবার বলা হয় খতিয়ান ভুক্তির ভুল। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করার সময় রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় রহিম, সাদিয়ার জায়গায় মিম, মিমের জায়গায় সাদিয়া, অর্থাৎ নামের যে ভুলটা হয় এটাকে বলা হচ্ছে কি? বে দাখিলার ভুল। সবাই কি বুঝতে পারছেন? সাদিয়ার জায়গায় মিম, মিমের জায়গায় সাদিয়া, করিমের জায়গায় রহিম, রহিমের জায়গায় করিম, কুদ্দুসের জায়গায় হচ্ছে ওই যে কি বলে রাজা, রাজার জায়গায় হচ্ছে এরকম নামের ভুল হলে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বে দাখিলার ভুল। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? পারা যাবে ইনশাল্লাহ। পরিপূরক ভুল একটু খেয়াল করেন সবাই, পরিপূরক ভুল খেয়াল করেন, সবাইকে কথা বলতে হবে বুঝছি। এবার পরিপূরক ভুল মানে কি খেয়াল করেন ভাই, যখন একটা ভুলের জন্য আর একটা ভুল হয়ে মিলে যাবে, মানে এক হয়ে যাবে, তখন তাকে বলা হয় পরিপূরক ভুল। একটা ভুলের জন্য যখন আর একটা ভুল সংশোধন হয়ে যাবে, মানে টাকার অঙ্ক মিলে যাবে, তখন তাকে পরিপূরক ভুল বলে। একটা এক্সাম্পল নিলে ভাই ভালো হয়, যেমন দেখেন ভাইয়া, দেখেন রহিমকে দেওয়ার কথা ছিল কত? 50,000 টাকা, 50,000 টাকা, বাট আমি লিখছি 5,000 টাকা। তাহলে বলুন তো আমার ডেবিট দিকে কত টাকা? 5,000 টাকা। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এবার দেখেন ভাইয়া, তাহলে এবার দেখেন, এবার দেখেন আমি আর একটা হিসাব মনে করুন যে হচ্ছে কি আমার পাওনাদার, আমার জন্য ক্রেডিট, পাওনাদার লিখার এখানে এখানে কত টাকা কম লিখছি? 45,000 টাকা কি লিখছি? 45,000 টাকা আমি কম লিখছি, তাই না? এখানে 45,000 টাকা কম লিখছি। এবার দেখেন পাওনাদার কোথায় বসে? ক্রেডিটে বসে। এখন পাওনাদার লিখার কথা ছিল কত ভাইয়া জানেন? লিখার কথা ছিল আমি কত? 5,000 টাকা, কিন্তু লিখছি কত? 50,000 টাকা। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? আচ্ছা এখানেও সেম ভাই খেয়াল করেন, এখানে মনে করুন যে লিখার কথা কত? 50, লিখছি কত? 5,000 টাকা। তাহলে ভাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এখানেও 45,000 টাকা কম, এখানেও 45,000 টাকা কম। রহিম এবং হচ্ছে পাওনাদার দুইটা ডিফারেন্ট ক্যাটাগরির, একটা ভুলের জন্য আরেকটা ভুল কি গেছে গা, আমার সংশোধন হয়ে গেছে গা, বা হচ্ছে টাকার অঙ্ক মিলে গেছে, এটাকে বলা হয় কিভাবে বলুন তো? দেখেন ভাই, তো এটার সাথে কি বলুন তো, এটাকে বলে পরিপূরক। তাহলে একটা ভুলের জন্য আর একটা ভুল সংশোধন, তাকে কি বলা হয়? পরিপূরক ভুল। আমরা কি সবাই বুঝতে পারছি ভাইয়া? খুব টায়ার্ড ভাইয়া, বলেন তো বুঝছেন কি না? স্যার পারা যাবেন কি বলেন তো? ভুল থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ, বলেন দ্রুত। আমরা ম্যাথে চলে যাবো এখন, আমাদের ম্যাথ অনেক করতে হবে, অনেক করতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। নাদিয়ার জায়গায় সাদিয়া নাকি ভালো মিলে? আচ্ছা সাদিয়া, নাদিয়া, গাদিয়া, সব গাদা একসাথে হয়েছে, সবাই বলেন বুঝছেন কিনা দ্রুত। এই ওহেতু কথাবার্তা না বলে সবাই হচ্ছে কথা বলেন। আলহামদুলিল্লাহ, ওকে ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি তাহলে ইনশাল্লাহ নেক্সটে। ওকে ওকে ডান, তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা আমাদের এখন কোয়েশ্চনে চলে যাবো ইনশাল্লাহ। ওকে ডান, আমরা হচ্ছে হোমে চলে যাব, আবার আবার আমাদের ফাইলে চলে যাব। এরপর আমাদের এখানে কি ছিল? ওকে তাহলে একটু খেয়াল করুন, আমরা এখন আমাদের ফাইলে চলে যাবো, আমরা এখন আমরা সিকিউ প্র্যাকটিস করবো, আমাদের কিছু কিছুই ভুল ছিল, 100% কমপ্লিট কিছু। এই তো ভাই এগুলো এখন এখন দেখাই দিচ্ছি, যে এখন দেখাই দিচ্ছি স্যার, আবার বুঝান। ওকে ভাই খেয়াল করেন, আমরা এখন একটা হচ্ছে ওকে
একটু খেয়াল করুন সবাই দ্রুত। আচ্ছা আমরা আগে একটা সিকিউ প্র্যাকটিস করি ফেলি, হ্যাঁ এটা পরে দেখাচ্ছি, এটা একটু পরে দেখাচ্ছি, একটা সিকিউ পড়ে ফেলি আগে, সিকিউটা পড়ে ফেলি, এগুলাই আমরা ইজিলি করতে পারবো, একটা সিকিউটা করে ফেলি আগে, হ্যাঁ সিকিউটা করে ফেলি, হ্যাঁ সিকিউটা করে ফেলি, একটু খেয়াল করেন ভাই। এই যে সিকিউ পেয়ে গেছি আমাদের সিকিউ, কেমন সিকিউটা আমরা পড়ে ফেলি, কেমন এই যে ভাইয়া খেয়াল করেন একদম দ্রুত, আমরা এগুলোতে এখন বোঝানোর কিছু নাই। বেদাখিলাটা বলেন, বেদাখিলা মানে হচ্ছে নামের ভুল স্যার। পিডিএফগুলো আপনি আপনার ওয়াল থেকে শেয়ার করে দেন, শেয়ার করে স্ক্রিনশটটা হচ্ছে আমাদের পেজে বাটন আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে ভাইয়া। বেদাখিলার ভুল মানে হচ্ছে নামের ভুল, রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় রহিম, ব্যাস এটা হচ্ছে বেদাখিলার ভুল, ঠিক আছে ভাইয়া। এবার দেখেন রাকি ট্রেডার্সে 2021 সালে হচ্ছে কোদিন উদ্বৃত্ত করেছিল, দেখেন মজুদ বিক্রয় হাতে নগদ ক্রয় ব্যাংক জমা অতিরিক্ত, ভাই দেখেন ব্যাংক জমা হচ্ছে ডেবিট, খেয়াল করেন সবাই ব্যাংক জমা হচ্ছে ডেবিট ভাইয়া। পরিপূরক ভুল কিটা আবার বলতে ভালো হইতো, পরিপূরক ভুল মানে হচ্ছে ভাই দেখেন একটা ভুলের কারণে যখন আরেকটা ভুল মিলে যাবে তখন তাকে বলা হচ্ছে কি পরিপূরক ভুল, একটা ভুলের কারণে যখন আরেকটা ভুল হয়েছে এমন ভুল যখন ডেবিট ক্রেডিট তখন তাকে পরিপূরক, এমসিকিউতে দেখবেন ইনশাআল্লাহ তখন ভালো করে বুঝতে পারবেন ভাইয়া। ওকে বুঝা গেছে ভাইয়া, ভাই দেখেন ব্যাংক জমা হচ্ছে ডেবিট আর ব্যাংক জমার অতিরিক্ত হচ্ছে ক্রেডিট, ব্যাংক জমা সম্পদের জন্য ডেবিট, ব্যাংক জমা অতিরিক্ত দেয় এই জন্য হচ্ছে কি ক্রেডিট, সবাইকে আমরা বুঝতে পারছি নাকি ভাই বলুন তো দ্রুত, বুঝতে পারছি। এবার ভাই খেয়াল করেন এখানে দেখেন এই যে অনেকে বই ফেরত এই যে একটু করে ওইগুলো সবগুলো বলে দিই যেগুলো আপনাদেরকে সব সময় ভাইয়া প্যারায় ফেলবে, সবসময় প্যারায় ফেলবে, দেখেন সবসময় প্যারায় ফেলবে, একটু খেয়াল করেন দেখেন ভাইয়া, দেখেন ভাইয়া সেটা হচ্ছে দেখেন ভাইয়া ক্রয় অথবা বিক্রয় পরিবহন যেটাই হোক সবগুলো ডেবিট হবে, কথা বুঝতে পারছেন, ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন অলওয়েজ কি হবে ডেবিট হবে, মনে থাকবে ভাইয়া ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন অলওয়েজ কি হবে ডেবিট হবে, ক্রয় পরিবহন বিক্রয় অলওয়েজ কি হবে ডেবিট হবে, ক্রয় পরিবহন বিক্রয় অলওয়েজ ডেবিট হবে, ক্লিয়ার ডান। এবার দেখেন ভাইয়া ফেরত নিয়ে একটু কথা বলি, এবার দেখেন শিক্ষানবী সালামী নিয়ে কথা বলি, শিক্ষানবী সালামী কেমন সালামি, শিক্ষা নবী সালামি, ওকে আট হচ্ছে কি শিক্ষানবিস ভাতা দেখেন ভাই শিক্ষানবিস সালামিটা হচ্ছে কি ভাই বলুন তো, দেখেন আমরা যখন ঈদ হয় তখন আমরা পাই না, তখন আমাদের কি হয় আয় হয়, স্যার এটা কোন বোর্ড বললে ভালো হতো ভাই, এগুলো আমি পরে জানাবো, হ্যাঁ পরে আমাকে হচ্ছে আপনারা হচ্ছে নক দিলে অথবা হচ্ছে আমাদের পেজে বললে আমি জানিয়ে দিই, এখন তো বলা পসিবল না, আমার তো খেয়াল নাই এখন কোন বোর্ড, তুই বাসায় ডিস্টার্ব করতে, আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই খেয়াল করেন, ভাই খেয়াল করেন এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, রে আমি এখানে আমরা ভুলে জায়গা, দেখেন শিক্ষানবিস সালামি আমাদের জন্য কি, ঈদের সময় আমরা সালামি পাই না তখন এটা আয় হয় আমাদের জন্য ভালো হয়, তাহলে শিক্ষানবিস সালামি হচ্ছে আয়, আর আয় কোথায় বসে, আয় ক্রেডিটে বসে, ক্লিয়ার ভাইয়া পারা যাবে। এবার দেখেন শিক্ষানবিস ভাতা, ভাতা ভাতা হচ্ছে ব্যয়, শিক্ষানবিস আয় সালামি যদি আয় হয় ভাতা কি হবে, ভাতা হবে ব্যয়, ক্লিয়ার ভাইয়া, শিক্ষা নবী সালামি যদি আয় হয় শিক্ষানবিস ভাতা হচ্ছে কি ব্যয়, সবাই কি বুঝতে পারছে নাকি দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন ভাইয়া, শিক্ষানবী সালামি যদি আয় হয় ভাতা হচ্ছে ব্যয়, আশা করছি ক্লিয়ার, এগুলো একটু মুখস্থ রাখবেন যারা পারবেন না। এরপরে ফেরত নিয়ে কথা বলি একটু, ফেরত নিয়ে একটু কথা বলা দরকার, ফেরত ব্যয় খেয়াল করেন, ফেরত হচ্ছে এটা হচ্ছে ক্রয় ফেরত, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে ক্রয় ফেরত, কেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর এটা হচ্ছে কি বিক্রয় ফেরত, এটা হচ্ছে কি ক্রয় ফেরত, আর এটা হচ্ছে কি বিক্রয় ফেরত, এটা হচ্ছে কি ক্রয় ফেরত, আর এটা হচ্ছে কি বিক্রয় ফেরত, একটু সবাই খেয়াল করেন, ক্রয় ফেরত বিক্রয় ফেরত, ক্রয় ফেরতের আরো একটা নাম আছে, বিক্রয় ফেরত আরো একটা নাম আছে, দেখেন ভাইয়া ক্রয় ফেরতের আর একটা নাম হচ্ছে বহি ফেরত, কি বলেন তো ভাইয়া, কয় আট বই, এবার দেখেন বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে কি আন্ত ফেরত, সবাই একটু লিখে রাখেন দ্রুত মুখস্থ করে ফেলেন, ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত, বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে আন্ত ফেরত, ক্রয় ফেরতের একটা নাম হচ্ছে কি বহি ফেরত, ক্রয় ফেরত বহি ফেরত, ক্রয় ফেরত বহি ফেরত, এরপরে বিক্রয় ফেরত আরেকটা নাম হচ্ছে আন্ত ফেরত, সিম্পল দেখেন মনে রাখবো কিভাবে, বিক্রয় ফেরত দেখেন ভাইয়া বিক্রয় এখন কত হচ্ছে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত ডেবিট হবে, বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত ডেবিট হবে, বিক্রয় ফেরত বা আন্ত ফেরত ডেবিট,
ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত ক্রেডিট হবে, কি হবে? ক্রেডিট হবে, সময় মনে থাকবে ইনশাল্লাহ। ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত ক্রেডিট বা বই ফেরত ক্রেডিট, বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত ডেবিট বা আন্ত ফেরত ডেবিট, মনে থাকবে স্যার? বলেন তো পারবো কিনা ইনশাল্লাহ। পারে তো আমাকে দ্রুত বলেন, দ্রুত দ্রুত পারে তো আমাকে দ্রুত বলেন ভাইয়া, সবাই পারবো ইনশাল্লাহ? সবাই দ্রুত বলেন পারা যাবে কিনা ইনশাল্লাহ, পারা যাবে কি তাই না? সবাই বলেন তো দ্রুত পারা যাবে কিনা ভাইয়া, পারা যাবে নাকি? দ্রুত বলেন ভাই, দ্রুত বলেন পারা যাবে কিনা ইনশাল্লাহ। শেষ, এবার আমাদের এখানে নিয়ে আর কোনো ঝামেলা নেই। এবার একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমরা অনেকেই ভুল করি, যেটা আমরা অনেকেই ভুল করি সেটা হচ্ছে ভাইয়া খেয়াল করেন, সেটা হচ্ছে ভাইয়া খেয়াল করেন, দেখেন এইদিকে দেখেন, দেখেন ভাইয়া ঋণপত্র, ভাইয়া দেখেন ঋণপত্র। আচ্ছা এটা এখন না বলি, এটা এখন শুধু দরকার নেই, আমরা এগুলো সবগুলো হচ্ছে কি, দেখেন এখানে দেখেন একটু সবাই, দেখেন একটু সবাই, আমি একটু বড় করতেছি, দেখেন ভাইয়া মজুদ এখানে কি, দেখেন তো এখানে, দেখেন তো সময় খেয়াল করেন, দেখেন কোনটা কোনটা আসবে না। ক নম্বরের প্রশ্ন হচ্ছে কি, রে আমিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করে, একটু দ্রুত বলতেছি দ্রুত, কোনটা কোনটা আসবে না খেয়াল করেন। দেখেন হাতে নগদ এক, এটা আসবে না, হাতে নগদ এক আমরা জানি আসে না, মনে আছে? মজুদ পণ্য 31 আসবে না, সম্ভাব্য দায় বা সম্পদ আসবে না, ক্লিয়ার ভাইয়া? বলেন তো পারবো কিনা? সবাই পিডিএফ ফাইল পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে তাহলে শেষ, এটা শেষ, তাহলে এটা শেষ। এবার দেখেন ভাইয়া এই যে দেখেন এখানে খেয়াল করেন, এবার আমাদের কি বলছে, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করা, পার্থক্য নির্ণয় করা মানে হচ্ছে কি করা, বিয়োগ করা, চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করা, ক্লিয়ার ভাই? এখানে একটা জিনিস বোঝার বিষয় খেয়াল করেন, নর্মালি ঋণ হচ্ছে আমার জন্য দায়, নর্মালি ঋণ হচ্ছে দায়, কিন্তু আমি যদি কাউকে ঋণ দিই, কিন্তু আমি যদি কাউকে ঋণ দিই, কিন্তু আমি যদি কাউকে ঋণ দিই তাহলে সেটা কি হবে, আমার জন্য বিনিয়োগ হবে, বিনিয়োগ কি হয়, সম্পদ হয়। নর্মালি ঋণ হচ্ছে আমার জন্য দায়, নর্মালি ঋণ হচ্ছে আমার জন্য দায়, কিন্তু আমি যদি কাউকে ঋণ দিই এটা হচ্ছে প্রদত্ত ঋণ, এটা হচ্ছে কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, আর এটা সম্পদ হবে, এই জন্য ডেবিট হবে, ক্লিয়ার ভাইয়া? ওকে পারবো ইনশাল্লাহ সবাই, ওকে ইনশাল্লাহ পারবো। এবার তাহলে যে এটা পারা যাবে তো, ওকে ডান। এরপর ভাই দেখেন সবগুলো ক্লিয়ার। এবার দেখেন র্যামিলটা একটু দেখে ফেলি এক নজরে, দ্রুত দেখে ফেলি একটু দ্রুত, র্যামিলটা একটু দেখে ফেলি, দেখেন উত্তোলন ডেবিটে বসাইছে, এই মজুদ পণ্য এক এক, ডেবিট বিক্রয় ক্রেডিট, ক্রয় ডেবিট যে ডেবিট, অতিরিক্ত দায়ের জন্য ক্রেডিট, প্রাপ্য হিসাব সম্পদের জন্য ডেবিট, বই ফেরত মনে আছে, বই ফেরত মানে হচ্ছে কি, ক্রয় ফেরত, আর ক্রয় যদি ডেবিট হয় বই ফেরত ক্রেডিট হবে, তাহলে ক্রেডিটে লিখছি। এরপর কত হিসাব দায় এজন্য ক্রেডিট, এরপর দেখেন মূলধন ক্রেডিট, শিক্ষানবিস ভাতা ডেবিট, শিক্ষানবিস ছাড়া আমি আসলে হচ্ছে ক্রেডিট, ওকে শেষ। এরপর ব্যাংকের মধ্যে একটু সুদ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ব্যাংক জমার সুদ হচ্ছে আমার জন্য আয় এই জন্য ক্রেডিট, ব্যাংক জমার সুদ আমার জন্য আয় এই জন্য ক্রেডিট, আর ব্যাংক জমা অতিরিক্ত সুদ আমার জন্য ব্যয় এই জন্য ডেবিট, ব্যাংক জমা অতিরিক্ত সুদ আমার জন্য ব্যয় এই জন্য হচ্ছে ডেবিট, আর ব্যাংক জমার সুদ আমার জন্য আয় এই জন্য ক্রেডিট হবে, ব্যাংক জমা অতিরিক্ত সুদ দায় এই জন্য এটা কি হবে, ডেবিট হবে, আসবাবপত্র সম্পদ ডেবিট হবে, হাতে নগদ 31 ক্রেডিট হবে সম্পদ, বকেয়া ভাড়া আমার জন্য দায় এই জন্য ক্রেডিট, ব্যয় যখন বকেয়া থাকে তখন সেটা দায় হয় ক্রেডিট। এবার দেখেন 10% বা 10% সুদে বাচ্চাকে কি প্রদান করা হলো, প্রদত্ত ভাড়া দেওয়া হলো, তাহলে কি হবে বলতো, এটা ডেবিট সম্পদের জন্য, কেমন? এটা প্রদত্ত ভাড়া নিচ্ছে, প্রদত্ত ঋণ হবে, এটা ভাড়া হবে না, এটা এটা হচ্ছে প্রদত্ত ঋণ হবে, একটু সরি এখানে হচ্ছে ঋণ হবে, ঋণ ঋণ ঋণ। এবার দেখেন এই যে এখানে ঋণ আছে, দেখেন এই যে ঋণ আছে এখানে, এই যে দেখেন এই যে ঋণ, কেমন এখানে একটু ভুল হয়েছে, সবাই বুঝছি ভাই, এ খেয়াল করেন ভাই। এবার দেখেন দ্রুত খেয়াল করেন, এবার দেখেন অগ্রিম বেতন, বেতন আমার জন্য ব্যয়, ব্যয় যখন কি হয় অগ্রিম হয় তখন সেটা সম্পদ হয়, যে ডেবিট পাশে বসবে, ক্লিয়ার? এবার খেয়াল করেন ভাই উত্তোলন আমার জন্য কি, আমার জন্য আমার মালিকের সাথে হ্রাস করার জন্য ডেবিট বসবে, ক্লিয়ার ভাইয়া? সবাই পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা এটা কি, রীতা দীপান্বিতা, আচ্ছা রীতা দীপান্বিতা অভিনন্দন জানাইতাম, আপনার বান্ধবী, কোন ধরনের বান্ধবী, বান্ধবীকে আপনি স্পেশালি কেন হচ্ছে অভিনন্দন জানাচ্ছে, ঠিক আছে বান্ধবী আপনাকে হচ্ছে তারকের পক্ষ থেকে অভিনন্দন। আচ্ছা যাই হোক, ফোলাফাইন এসব করো না, মানে এখানে পড়াশোনা করতে আসলে এখানে বান্ধবকে এনে এখানে স্বাগত জানাতে হচ্ছে। ব্যাংক জমার সুদটা একটু সোলো করে বলে বুঝান, আচ্ছা ব্যাংক, ওকে ভাইয়া আহমেদ সাইফুল, ব্যাংক জমার সুদ হচ্ছে আমার জন্য আয় এজন্য ক্রেডিট, ব্যাংক জমার সুদ, ব্যাংকে আমি জমা দিছি এটা এক ধরনের ইনভেস্টমেন্ট টাইপস, এখান থেকে যা আসবে এটা আমার জন্য আয়। এবার দেখেন ব্যাংক জমা অতিরিক্ত আমার জন্য দায় এই জন্য এটার জন্য, এটার থেকে যে সুদ আসবে সেটা হচ্ছে আমার জন্য ব্যয়, ব্যাংক জমা অতিরিক্ত সুদ হচ্ছে আমার জন্য ব্যয়, ব্যাংক জমা সুদ হচ্ছে আয়। আশা করছি ক্লিয়ার, ওকে ডান।
আচ্ছা, এই কাউকে ডাকেন না, এই 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 আহমদ সাহেব বলে এভাবে গালাগালি করা যাবে না, থাক, ও দুষ্টামি করছে। এবার দেখেন তো, এবার ডান, এবার ভাই দেখেন তো, চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য খেয়াল করেন। আমরা সবাই জানি চলতি সম্পদ তুমি, আমি শিখাইছি মাত্র, হ্যাঁ মাত্র শিখাইছি ভাই। এখন বলো তো সবাই, আমরা মাত্র শিখাইলাম, মনে আছে? মাত্র শিখাইছি, আবার বলেন। দেখেন দ্রুত একটু, সবাই একটু দেখে নেন, দ্রুত দেখে নেন তো ভাই, দ্রুত দেখেন ভাই, দ্রুত দেখে নেন ভাই। খেয়াল করেন, চলতি সম্পদ কোনগুলা? প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম বেতন, সমাপনী মজুত পণ্য লিখলাম, লিখে এখানে যোগ করলাম। এরপরে দেখেন চলতি দায়, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদ হিসাব, বকেয়া ভাড়া, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদ হিসাব, বকেয়া ভাড়া, সবগুলো লিখলাম, লিখে এখানে লিখলাম, লিখে এই থেকে এই যে সম্পদ থেকে এটা মাইনাস চিহ্ন হবে, সম্পদ থেকে এটা মাইনাস করলাম, আমার কি বেরিয়েছে? আমার হচ্ছে ইজিলি পার্থক্য বেরিয়েছে। সবাই আশা করছি ক্লিয়ার ভাইয়া, আশা করছি ক্লিয়ার ভাইয়া, আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। ওকে, আশা করছি ক্লিয়ার, ইনশাল্লাহ পারা যাবে তো, ইনশাল্লাহ পারা যাবে। বলুন তো দ্রুত পারা যাবে কি না? পারা যাবে ভাইয়া, পারা যাবে তো ইনশাল্লাহ, তাই না? শেষ, ডান। ওকে ভাইয়া, ডান। এবার আমরা যেটা পারি না সবাই, সেটা নিয়ে একটু কথা বলবো। এই যে, এই বন্ধু, হ্যালো বন্ধুগণ, নিয়ে এসেছি নতুন একটি ম্যাথ যেটা আমরা পারি না, কেমন? একটু খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন ভাইয়া, একদম এখন এটাতে একটু, আমরা এটা বোঝার জন্য 10 মিনিট সময় নিব। জাস্ট সবাই একটু, সবাই রেডি কিনা বলেন, বলেন তো ভাইয়া, সবাই রেডি কিনা, দ্রুত বলেন তো। এই ম্যাটটা অনেকেই পারবেন না আমি জানি, অনেকে এটাকে দেখলে তাদের জ্বর হচ্ছে 105 ডিগ্রি জায়গা, খেয়াল করেন তো, এটা পারেন কিনা দ্রুত বলেন ভাই। সবাই ক্লিয়ার বলছে, মাশাল্লাহ, ওকে ডান। এবার বলুন তো এটা পারবো কিনা, এই যে নীতিগত ভুল করে অনেক ভুল, বলেন তো দ্রুত, দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। এই যে, এই যে, তারপর এটা আমরা এই এই জিনিসটা একটু রেডি, সবাই রেডি বলছে, নরেন যে কি বলছে, মাহফুজ রেডি, তারপর হচ্ছে কি সাইফুল, এটা কমপ্লিট রেডি মাশাল্লাহ, তারপর হচ্ছে কি কাইম বলছে রেডি মাশাল্লাহ, এরপর আর বাকিরা কোথায়? অবশেষে পরীক্ষায় ফেল মারছো, আচ্ছা সাইফুল, এই এসব বলা যাবে না। এরপর ভাই ঠিক আছে, ওকে ভাইয়া, ইনশাল্লাহ শুরু করতেছে আমাদের নতুন একটা জার্নি, সেটা হচ্ছে দেখেন কয় নাম্বার কি বলছে ভাই, খেয়াল করেন দ্রুত, ক নাম্বার বলছে, উপরিক্ত তহবিল হতে আগে ম্যাটার চেহারাটা একটু দেখে নেন, একদম সিম্পল। এটা এটার আমি চ্যাপ্টার থেকে আসছে, এটা হচ্ছে ভুল পার্ট থেকে আসছে, কেমন? ভুল পার্ট থেকে আসছে। দেখেন যন্ত্রপাতি ক্রয়, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা আমরা ম্যাথটা একটু দেখে নিই, এরপরে আগে প্রশ্নটা পড়ি, এরপর হচ্ছে আমরা যাচ্ছি। এবার দেখেন ভাই, খেয়াল করেন, ক নাম্বারে কি বলছে, উপরোক্ত তত্ত্ব বলে হতে নীতিগত ভুল বা ভুল সমূহ চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করে। তাই বলো নীতিগত ভুল, নীতিগত ভুল কোনগুলো? মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিখা, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিখা, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিখা, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিখা, সবগুলোকে বলা হয় নীতিগত ভুল। তাহলে এরকম লেনদেন কোনটা কোনটা আমরা সবাই শিখেছি? 2, 3, 4, 5 তথ্যগুলোর ভুল সংশোধনী চাবাদা, সংশোধনী চাবাদা আমরা ছোট থেকে পড়েছি, কিন্তু কখনো আমরা জানি না সংশোধনী চাবাদা মানে কি। আজকে ইনশাল্লাহ এটা একদম ইনসেন্স আউট, 10 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ, কথা দিলাম। এবার দেখেন ভাই, সংশোধন যাবে একদম সিম্পল। এরপরে দেখেন খ নম্বরে কি বলছে, গরুর কথা কি বলছে, অনিশ্চিত হিসাবের ক্রেডিট জেল 4,800 টাকা ধরে একটি অনিশ্চিত হিসাব, মনে রাখবেন যেখানে অনিশ্চিত হিসাব আসবে এরকম থাকবে, মানে হচ্ছে খতিয়ান করতে বলছে, যেখানে অনিশ্চিত হিসাব আসবে মানে করতে বলছে, সেখানে হচ্ছে কিভাবে খতিয়ান করতে বলছে, ক্লিয়ার ভাই? তাহলে কি বলুন তো, অনিশ্চিত হিসাব ক্রেডিট জেল 4,800 টাকা ধরে একটি অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। এবার তাহলে ভাই একটু খেয়াল করি আমরা সবাই, বইটা পুরো ম্যাটটা একটু পড়ে নিই, কেমন? একটু সবাই খেয়াল করি ম্যাটটা আমরা পড়ে নিই। দেখেন যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা যা ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে, এই যে পাইসি, সবাই একটু খেয়াল করুন, সবাই সবাই রেডি তো নাকি ভুলগুলো ডিটেক্ট করার জন্য? রেডি তো ইনশাল্লাহ। দেখেন ভাই আমরা পেয়ে গেছি একটা, এই যে যন্ত্রপাতি ক্রয়, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় লেনদেন, এটাকে কোন হিসেবে ডেবিট করছে? ক্রয় হিসেবে, ক্রয় হিসেবে, ক্রয় হিসেবে হচ্ছে একটা মুনাফা জাতীয় লেনদেন। তা আমরা জানি যখন নীতি লঙ্ঘন হবে তখন তাকে নীতিগত ভুল বলে, তাহলে কি বলো তো এখানের মধ্যে এটা কি হয়েছে, এটা নীতি লঙ্ঘন হয়েছে, ক্লিয়ার? এরপরে দেখেন ভাই, বিক্রয় হিসাবের যোগফল 7,000 টাকা কম দেখানো হচ্ছে, বিক্রয় হিসাবের যোগফল 7,000 টাকা, তারা একদিকের ভুল আমাকে বুঝতে হবে, কথা বুঝতে পারছেন? এখানে একদিকের ভুল দুই দিকের বুঝতে হবে, তাহলে বুঝে গেছে ভাইয়া? স্যার ব্যাংক জমা নিয়ে একটি ক্লাস করাবেন প্লিজ, অবশ্যই করাবো তারেক, অবশ্যই করাবো, জাস্ট থাকেন, ক্লাস অবশ্যই হবে ইনশাল্লাহ, অবশ্যই হবে, জাস্ট আমাদের সাথে থাকেন। আমরা প্ল্যান করছি পড়া লাগে ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ে, যেহেতু আমি আপনাদেরকে পড়াই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার,
সিকিউ অ্যান্ড সিকিউ বেসিক থেকে অ্যাডভান্স আমরা কথা দিয়েছিলাম সবগুলো শেষ করবো ইনশাল্লাহ, কোনো কিছু বাদ যাবে না, কথা বুঝে গেছে? ব্যাংক সম্বন্ধে বিভিন্ন আরও জোস করে বাড়াবো জীবনে, যখন যেভাবে করেন না সেভাবে করবো ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন তাহলে এখানে 7,000 টাকা কম লিখে, তাহলে কম লিখছে, আমি এখন বাড়াই দিব, সিম্পল কম লিখছে আমি বাড়াই দিব। ওকে দেখেন একদম সিম্পল ভাই, খেয়াল করেন বিক্রয় ভাই, খেয়াল করেন ঠান্ডা মাথায় দেখেন ভাই, যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা যা ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে। আমরা যখন সংশোধনে যাবেদা দিব তখন তিনটা জিনিস চিন্তা করব, কি হওয়ার কথা ছিল খেয়াল করেন, তারপর কি হয়েছে, কি করতে হবে, কি হওয়ার কথা ছিল, কি হয়েছে, কি করতে হবে, তিনটা স্টেপ ভুল সংশোধনে যাবেদার জন্য। কি হওয়ার কথা ছিল, কি হয়েছে, কি করতে হবে, মনে থাকবে? এবার যেমন খেয়াল করেন এখানে যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা যা ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে, তাহলে আমরা আগে চিন্তা করি কি হওয়ার কথা ছিল যন্ত্রপাতি ক্রয়, জাবেদা বলেন যন্ত্রপাতি ক্রয় হিসাব অথবা যন্ত্রপাতি হিসাব ডেবিট কি হওয়ার কথা ছিল একটু খেয়াল করেন সবাই, খেয়াল করেন সবাই দ্রুত খেয়াল করেন ব্যাপ ক্যাপেন, জাবেদা হওয়ার কথা ছিল কি ক্রয় হিসাব, সবাই একটু খেয়াল করেন এই যে এটা কি হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট হওয়ার কথা ছিল তাই না, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখেন ভাই আমাদের কি বলছে, খেয়াল করুন সবাই ভালো করে, সবাই একটু খেয়াল করেন দেখেন ভাই, নগদান হিসাব ক্রেডিট যন্ত্রপাতি ডেবিট কি বলছে ভাই দেখেন, যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা যা ক্রয় হিসেবে ডেবিট হয়েছে, কথাটার মানেটাকে আগে বুঝতে হবে স্যার। উজ্জ্বল আহমেদ বলছে আপনার বোঝানোর ধরনটা খুব ভালো লাগছে, ওকে আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, ইনশাল্লাহ ক্লাসটা কোনো আরও বুঝবেন ইনশাল্লাহ, ওই নিশ্চিত হিসাব হবে না। হ্যাঁ আমরা একটু চিন্তা করি, একটু ভাই খেয়াল করেন, তাইলে ভাই খেয়াল করেন তো, আমরা আগে একটু খেয়াল করি যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা যা ক্রয় হিসেবে ডেবিট, তাহলে প্রথমে কী চিন্তা করতে হবে, এটা কী হওয়ার কথা ছিল, জাবেদা নর্মালি কী দিচ্ছে যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা, যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ক্লিয়ার ভাইয়া? এখন নগদ নিয়ে আমার কোনো প্যারা নাই, কারণ আমাকে কি বলছে, আমাকে কি বলছে একটু খেয়াল করেন, ক্রয় হিসাবকে ডেবিট করছে, তার মানে আমাকে বুঝতে হবে জিনিসটা এখানে আসলে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং অন দেয়ার, তার মানে ভাই দেখেন এখানে এখানে আমাকে আমি লিখার কথা ছিল কি যন্ত্রপাতি, লিখছি কি ক্রয়, তাহলে আমাকে এখন কি করতে হবে, ক্রয়কে কমাই দিব যন্ত্রপাতি বাড়াই দিব, সবাই কি এটা বুঝছেন নাকি বলেন দ্রুত, সবাই বুঝছেন নাকি দ্রুত বলেন, দ্রুত বলেন বুঝছেন কিনা, আমি যন্ত্রপাতিকে ডেবিট করার কথা ছিল, আমি যন্ত্রপাতিকে বাড়ানোর কথা ছিল, বাট আমি বাড়াইছি ক্রয় হিসাবে, এই যে ক্রয়কে ডেবিট করা মানে কি ক্রয়কে বাড়ানো, এখন আমাকে কি করতে হবে, আমি ক্রয় বাড়াইছিলাম ক্রয়কে আবার আগের মতো কমাই দিব, আর কি করবো বলুন দ্রুত ভাইয়া, আর আমি হচ্ছে যন্ত্রপাতি ডেবিট করবো, সবাই বুঝছেন নাকি দ্রুত বলেন, দ্রুত 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 বলেন তো ভাইয়া বুঝছেন কিনা, দ্রুত বলেন তো ভাইয়া, দ্রুত দ্রুত ভাইয়া বুঝছেন কিনা বলুন তো দ্রুত। ওকে আমেনা খাতুন বলছে, খাতুন বলছে বুঝছি সবাই, তিনি দাস আহমেদ জিহান তারপর তারেক তারপর হচ্ছে কি মাসুদ, এরা কোথায় এ, তারপর হচ্ছে মাসুদ রয়ে যে মাহফুজুর রহমান, সাদিয়া সুলতানা, কাইয়ুম, সবাই কথা বলছে না, সাইফুল ইসলাম, সবাইকে কথা না বললে কেমনে বুঝবো বুঝছেন কিনা, দ্রুত বলেন বুঝছেন কিনা ভাই, নাহলে আমি নেক্সট চলে যাচ্ছি। ওকে সবাই বলছে বুঝছি, মাশাল্লাহ ডান তারেক বুঝছি মাশাল্লাহ, ওকে ডান ভাইয়া, তাহলে তাহলে ভাই একদম সিম্পল যাবা, এখন এমসিকিউ তে যদি আসে ভাইয়া কয় দিকের বল, দেখেন তো আমার এই লেনদেনটা দুই দিককে কনভার্ট করছে না, ক্রয়কেও কি করছে ইম্প্যাক্ট প্রভাব করছে, প্রভাবিত করছে, আবার যন্ত্রপাতি প্রভাবিত, তাহলে কীভাবে বলুন তো এটা দুই দিকের ভুল, মনে থাকবে ভাইয়া? না, এরপরে দেখেন ভাই বিক্রয় হিসেবে যোগফল 7,000 টাকা কম, একদম সিম্পল ভাইয়া সিম্পল, আচ্ছা বলুন তো বিক্রয়ের স্বাভাবিক যে কি ক্রেডিট, যদি এরকম খেয়াল করেন ভাই একদম ঠান্ডা মাথায় দেখেন, কখনো কখনো এই ধরনের ম্যাথের মধ্যে কখনো বলবে বেশি লিখছে যোগফল অথবা কম লিখছে, ইন দ্যাট কেস আমি দেখেন আমি আপনাদের কোনো ফর্মুলা বলতেছি না, জাস্ট কিছু শর্টকাট আমরা নর্মালি যে কনভারসেশনগুলো করি ওই কনভারসেশনে আমরা কথাগুলো বলতেছি, দেখেন ইট ওয়াজ গ্রেট জার্নি। ওকে দেখেন ভাই তাহলে খেয়াল করেন, তাহলে ভাই খেয়াল করেন তো সিম্পল সিম্পল, ভাই খেয়াল করেন বিক্রয় হিসাব ক্রয় হিসাব অথবা এরকম যে কোনো বইয়ের কথা বলবে, যেখানে বলবে যোগফল বেশি লেখা হয়েছে বা কম লেখা হয়েছে, এখন এগুলোকে আমরা কীভাবে হচ্ছে সলভ করবো সঙ্গে জাবেদা দিব, স্যার খেয়াল করেন আমাকে কী বলছে কি বিক্রয় হিসাবের যোগফল 7,000 টাকা কম লেখা হয়েছে, তাহলে এবার দেখেন তো কম লিখছে তাহলে আমি এখন বাড়াই দিব, তাহলে বিক্রয় স্বাভাবিক যে কী
ক্রেডিট, আমি বিক্রয়কে আবার কি লিখবো, আবার ক্রেডিট করব, কথা বুঝছেন? তাহলে ভাই আমি ডেবিটে কি করব, যখন আমি ডেবিটে কিছু লেখার পাচ্ছি না, যেমন আগের মেয়াদে আমরা যন্ত্রপাতি যে ক্রয় পাইছিলাম আর যন্ত্রপাতি পাইছিলাম দুইটা হিসেব করছি, একটাকে বাড়াইছি একটা কমাইছি, যদি আমরা এরকম মেয়াদের ক্ষেত্রে কোনো কিছু যদি না পাই তাহলে আমরা ডেবিটে অনিশ্চিত হিসাব লিখবো। সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই বলে? স্যার কখন দিবেন ব্যাংক সমন্বয় একটা ক্লাস? তারেক আমরা হচ্ছে সন্ধ্যায় ব্যাংক সমন্বয় ক্লাস নেবো ইনশাল্লাহ, সন্ধ্যায় আর্থিক বিবরণের সাথে সন্ধ্যায় যে সন্ধ্যায় ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই কি বুঝছেন? অর্থাৎ যখন দুই দিকের ভুল হবে না একদিকের ভুল, যেমন এই যে বিক্রয় হিসাব ক্রয় হিসাব এরকম যখন হবে, কম লিখছে বা বেশি লিখছে, তখন একদিকে এই হিসাবটা বসবে। এই যে স্যার খেয়াল করুন তো, এই যে বিক্রয় হিসাব যোগফল কম লিখছে, তাহলে আমাকে বাড়াই লিখতে হবে। তাহলে বাড়াই কেমনি বাড়াবো বলুন তো ভাই? দেখেন তো বিক্রয় স্বাভাবিক যে কী বলুন তো, বিক্রয় ক্রেডিট, তাহলে আমি বিক্রয় কী লিখবো, ক্রেডিট লিখবো কত, 7000 টাকা। এবার ভাই আমি ডেবিটে কী লিখবো? ডেবিটে আমি অনিশ্চিত হিসাব লিখবো। ভাই খেয়াল করেন, আমেনা খাতুন বলছে বুঝি নাই স্যার। আচ্ছা আমেনা খাতুন বলছে বুঝি নাই স্যার। আচ্ছা আমি আবার বলতেছি ভাই, খেয়াল করেন, এরকম বিক্রয় হিসাবের যোগফল ক্রয় হিসাবের যোগফল যদি বলে কম লিখছি বা বেশি লিখছি, এরকম যদি বলে তার মানে আমার কম লিখছি আমি। এখন আমি এটাকে কীভাবে সলভ করবো একটু সবাই খেয়াল করেন ভাই। দেখেন তো বিক্রয়, আমরা বিক্রয় ডেবিট না ক্রেডিট সবাই বলেন, বিক্রয় কী ভাইয়া? বিক্রয় হচ্ছে ক্রেডিট, আমরা সবাই জানি বিক্রয় হচ্ছে কি, ক্রেডিট। এখন ভাই দেখেন আমি ক্রেডিট দিকে কম লিখছি, কত 1000 টাকা, 7000 টাকা, তা আমাকে এখন কী করতে হবে, আবার ক্রেডিট করতে হবে। বিক্রয় হিসাব ক্রেডিট, সবাই কি বুঝছেন নাকি বুঝেন না? বিক্রয় হিসাব ক্রেডিট, সবাই বুঝতে পারছেন? ক্রেডিট 7000 টাকা, ক্লিয়ার? এবার কত হচ্ছে ভাইয়া ডেবিটে আমি কি লিখতে পারি? যেহেতু আমি কোনো প্রশ্ন পাচ্ছি না ডেবিটে কি লিখবো, তাহলে আমরা কি লিখবো বলুন তো? অনিশ্চিত হিসাব লিখবো। অনিশ্চিত কেমন ভাইয়া পারা যাবেন যে অনিশ্চিত হিসাব ডেবিট 7000 টাকা? ওকে ভাইয়া পারা যাবে ইনশাল্লাহ। ওকে এবার ডান। এবার ভাই দেখেন তো, এবার দেখেন ভাইয়া খেয়াল করুন, জীবন বিমা প্রিমিয়াম 23,300 টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হচ্ছে। সিম্পল ভাইয়া, আমরা পারবো আশা করছি। দেখেন ভাইয়া জীবন বিমা প্রিমিয়াম, ভাই দেখেন নর্মাল বিমা প্রিমিয়াম আর জীবন বিমা প্রিমিয়ামের মধ্যে পার্থক্য আছে। নর্মাল বিমা প্রিমিয়াম আর জীবন বিমা প্রিমিয়ামের মধ্যে কি আছে, পার্থক্য আছে। প্লিজ অনেকে হচ্ছে চলে যাচ্ছেন, প্লিজ এই অল্পতে ধৈর্য হারা হয়ে যান না, অনেক কিছু শিখতে পারবেন ভাই। আপনারা বুঝতেছেন আমি একদম বেসিক থেকে একদম সব কিছু ইনসেন্ট আউট শেষ করতেছি ভাই। একটু প্লিজ সবাই থাকেন, একটু আবার ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দেন, প্লাস হচ্ছে একটু রেসপন্সিভ হন সবাই। হ্যাঁ একটু শেয়ার করে দেন আবার সবাই যেন ক্লাসটা করতে পারে ভাই, এত কষ্ট আপনাদের জন্য ভাই। এখন যদি আপনারা যদি চলে যান তাহলে তো আর ভালো লাগবে না, সবাই একটু রেসপন্সিভ হন প্লিজ। আবার দেখেন জীবন বিমা প্রিমিয়াম আর হচ্ছে বিমা প্রিমিয়াম একই কথা না। জীবন বিমা মানে হচ্ছে একজন ব্যক্তি, এটা ব্যবসায়িক লেনদেন না। জীবন বিমা প্রিমিয়াম প্রদান করলে এটা ব্যবসায়িক লেনদেন না। এবার দেখেন শুধু বিমা প্রিমিয়াম, শুধু বিমা বিমা প্রিমিয়াম বললে ব্যবসায়িক লেনদেন। তাহলে জীবন ব্যবসায়িক অব্যক্তিগত লেনদেন, যদি ব্যক্তিগত লেনদেন যদি ব্যবসা থেকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা উত্তোলন হিসাবে কাউন্ট হবে। আমি কি সবাইকে বুঝতে পারছি নাকি বুঝি নাই? তাহলে দেখেন তো ভাই খেয়াল করুন তো, এখানে কি বলেছে একটু সবাই দ্রুত খেয়াল করুন তো স্যার। দেখেন একটু স্যার খেয়াল করুন তো সবাই দ্রুত, তাহলে ভাই খেয়াল করুন তো দ্রুত, এখানের মধ্যে ব্যক্তিগত লেনদেন আর ব্যবসায়িক লেনদেন আমরা সবাই এতদিনে বুঝে গেছি। এখন একটা হচ্ছে বিমা প্রিমিয়াম আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম, একটা হচ্ছে বিমা প্রিমিয়াম। বিমা প্রিমিয়ামটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন আর জীবন বিমা প্রিমিয়ামটা হচ্ছে কি, ব্যক্তিগত লেনদেন। আমরা জানি ব্যক্তিগত লেনদেন যদি ব্যবসা থেকে অর্থ দেওয়া হয় তখন সেটাকে আমরা উত্তোলন হিসাব ডেবিট করি। আশা করছি সবাই ক্লিয়ার, কথা বুঝতে পারছেন? এবার আমাদেরকে কি বলতে হবে বলুন তো, এখানে প্রশ্নটা কি বলছে একটু দেখেন তো। জীবন বিমা প্রিমিয়াম 2,300 টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা যায়। তাই দেখেন ভাই এটা দেখতে পাচ্ছি এখানে দুইটা পক্ষ এখানে জড়িত, কিভাবে বলুন তো, দুইটা পক্ষ জড়িত এখানে। দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম আর একটা হচ্ছে কি বিমা হিসাব। তারপরে এখানে দেখেন তো এখানে অনিশ্চিত হিসাব আসবে না, আমাদেরকে ম্যাথ দেখে বুঝে ফেলতে হবে কখন অনিশ্চিত হিসাব আসবে কখন আসবে না। দেখেন প্রথম ম্যাথে দুইটা লেনদেনের কথা বলা হয়েছে, তাহলে এখানে এটা অনিশ্চিত আসবে না। এবার বিক্রয় হিসাব, এখানে কোনো লেনদেনের কথা বলা হয়েছে একটা হিসাবে, তাহলে এখানে একটা একটা আসবে বিক্রয় হিসাবটা, আর একটা আসবে অনিশ্চিত হিসাব, ক্লিয়ার? এরপরে ভাই খেয়াল করা জীবন বিমা প্রিমিয়াম, এখানে আর একটা হচ্ছে বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম হচ্ছে তাহলে একটা লেনদেন, এরপর একটা কিসে বলুন তো। এরপরে দেখেন তো ভাই একটা হচ্ছে জীবন বিমা, একটা হচ্ছে বিমা প্রিমিয়াম, তাহলে ভাই দেখেন তো একটা হচ্ছে ব্যক্তিগত একটা হচ্ছে অব্যক্তিগত মানে ব্যবসায়িক লেনদেন। সো আমাকে এখন কি করতে হবে তাহলে বলুন তো, এই যে আমাকে এখানে জাবেদ করার কথা কি ছিল বলুন তো, উত্তোলন হিসাব ডেবিট। সবাই একটু খেয়াল করেন ভাই দ্রুত, একটু খেয়াল করেন ইনশাল্লাহ পারবো আমরা, খেয়াল করেন ভাই। তাহলে কথা ছিল কি, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, কথা বুঝছেন?
এরপরে ভাই বলুন তো নগদের হিসাব ক্রেডিট ব্যাস। দেখেন নগদ নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, তাহলে আমাদের নগদটা কি হয় নাই, ভুল হয় নাই। আচ্ছা তাহলে বলুন তো ভাইয়া, তাহলে আমাদের কি করতে হবে? এই দেখেন, তাহলে নগদ নিয়ে ঝামেলা না, ঝামেলা হচ্ছে কোথায়, যেটাকে আমি উত্তোলন হিসাব লেখার কথা ছিল আমি লিখছি কি, আমি বিমা হিসাব লিখছি, তাহলে কি করছি আমি ভুল করছি, তাহলে দুইটা পক্ষ আমাকে এখন কি করতে হবে, তাহলে আমি উত্তোলন লেখার কথা ছিল লিখছি বিমা হিসাব, তাহলে আমাকে কি করতে হবে এখন, এই বিমা আমি এক্সট্রা একটা খরচ বেশি দেখাচ্ছি না, খরচকে কমাতে, তাহলে কি করতে হবে বলুন তো, বিমা হিসাব ক্রেডিট, বিমা হিসাব কি, বিমা হিসাব ক্রেডিট, সবাইকে বুঝতে পারছি, বিমা হিসাব ক্রেডিট। এবার ডেবিটে কি করব, উত্তোলন আমি লিখি না, লিখতে হবে উত্তোলন হিসাব ডেবিট, সবাই কি বুঝছেন নাকি বুঝেন না ভাই বলুন তো দ্রুত, ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে ভাই আমরা আশা করছি বুঝছি ইনশাল্লাহ। এবার দেখেন, ওকে এরপরে ভাই খেয়াল করুন তো, এরপরে কি আসছে, এরপরে যে দেখেন যন্ত্রপাতি মেরামত ভাই, যন্ত্রপাতি মেরামত ভাই, যন্ত্রপাতি মেরামত ভাই কত হাজার টাকা, 2700 টাকা যন্ত্রপাতি ডেবিট করে, তাহলে ভুল হয়েছে, এটা হচ্ছে নীতিগত লেনদেন। তাহলে দেখেন ভাই, এখানে দেখেন ভাই খেয়াল করুন, দুইটা পাইছি, এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার, এটা হচ্ছে কি নীতিগত ভুল, এক নাম্বার দুই নাম্বার কি ভুল, নীতিগত ভুল, কেমন নীতিগত ভুল। তাহলে খেয়াল করুন তো ভাই, এখানে কি হবে, যন্ত্রপাতি মেরামত ব্যয় 2700 টাকা যন্ত্রপাতি ডেবিট করা হয়েছে, তাহলে এখানে কি করতে হবে আমাকে, মেরামত ব্যয়কে ডেবিট করতে হবে, যন্ত্রপাতিকে ক্রেডিট করতে হবে, মানে কমাই দিতে হবে, শেষ 2500 টাকা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে, 500 টাকা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় বিক্রয় হিসাবে যন্ত্রপাতি হিসেবে লেখা হয়েছে। আচ্ছা এটা আমরা সলভ করছি, এবার দেখেন প্রদেশা পরিশোধ 3000 টাকা কিন্তু তার হিসাবে লেখা হয়নি, তাহলে দেখেন একদম বাদ পড়ছে ভাই, এটা নর্মাল চাপা দেয়, খেয়াল করেন ভাই এটা নর্মাল চাপা দেয়, একটু সবাই খেয়াল করেন, প্রদ হিসাব একদম সিম্পল, প্রদ হিসাব পরিশোধ 3000 টাকা কিন্তু তার হিসাবে লেখা হয়নি, দেখেন ভাই পদ হিসাব কত 3000 টাকা যা কোথাও লেখা হয়নি, তাহলে এটা নর্মাল চাপা দেয়, কি হবে পদ হিসাব ডেবিট আর হচ্ছে কি নগদ হিসাব ক্রেডিট, সিম্পল, পারা যাবে তো ভাই না? আচ্ছা আমরা ম্যাটটা দেখলে পারবো ইনশাল্লাহ। দেখেন প্রথম দুইটা খেয়াল করেন, যে প্রথম দুইটা আমরা পারবো, যে নীতিগত ভুল দেখছেন ভাই, নীতিগত ভুল, এই যে দেখছেন যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, জীবন বিমা প্রিমিয়াম প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে, তারপর দেখেন ওই যে উত্তোলনকে ব্যয় হিসাবে লিখে লিখা হয়েছে, এই জন্য মেরামত ব্যয় যন্ত্রপাতি হিসেবে লিখা হয়েছে, বাস সিম্পল, তাহলে আমরা পারবো তো এই তিনোটা, আমরা হচ্ছে নীতিগত ভুল আশা করছি পারবো, তাই না, পারা যাবে তো ভাইয়া, তাই না, এই তিনোটা। স্যার বুঝতেছি না, কেন বুঝতেছেন না ভাইয়া, মারবো একদম চুপচাপ ক্লাস করে, এই কিরে এখানে মারামারি চলতেছে কেন, এখানে তো নেতাগিরি চলতেছে, কিরে ভাইয়া ভাই আবার বুঝান তো। আচ্ছা আমরা যা বাদা করলে বুঝে যাবো ইনশাল্লাহ। মাহফুজ রহমান বুঝতেছেন না কেন, যাবাদা একটু খেয়াল করেন, কিসের জায়গায় কি দেয়, মানে এই মেজাজটা খারাপ হয়ে যায় না, কোথায় কি দেয় না দেয় সময় তো লাগবে না। ওকে ক্লাস কর নুরুল ইসলাম, বুঝতেছি না। আচ্ছা আচ্ছা বুঝতেছেন না, আচ্ছা ঠিক আছে, তাই একটু খেয়াল করুন ভাই, দেখেন এই যে প্রথমটা খেয়াল করুন, আমাকে কি বলছে দেখেন ভাই, সবগুলা করতে বলে না, কি বলছে দেখেন, আমাকে বলছে কি 2 3 4 5, তাহলে কি করতে হবে দেখেন, এই যে 2 নাম্বার করতে হবে, 3 নাম্বার করতে হবে, 4 করতে হবে, 5 করতে হবে, 2 3 4 5, জাস্ট খেয়াল করুন ভাই, এই যে ভালো করে খেয়াল করেন একটু, দেখেন 2 নাম্বারে আমরা হচ্ছে ওই যে বিক্রয় করছি কম লেখা হয়েছে, একটু সবাই খেয়াল করেন, ওভারলোড হয়ে গেছে তো তাই। আচ্ছা আচ্ছা বুঝবেন ইনশাল্লাহ, একটু সবাই কনসেন্ট্রেট করেন, দেখেন ভাই খেয়াল করেন ভাই, ওই যে কম লেখা হয়েছে আমার এখন বাড়াইতে হবে, এই যে বিক্রয় হিসাব ক্রেডিট, অনেক হিসাব ডেবিট, বা 4 নাম্বারে কি ছিল বলুন তো, উত্তোলন হিসাবকে বিমা খরচ হিসাবে লেখানো হয়েছে, কথা সিম্পল, তাহলে আমি আমার বিমাকে ক্রেডিট করব আর কি, বিমাকে ক্রেডিট করব আর হচ্ছে উত্তোলনকে ডেবিট করব, মনে থাকবে, দেখেন এখানে একটা জিনিস বলেছি, এখানে এই যে কি আমি বুঝি না, টাইপ করার সময় মানে এত তাড়াহুড়া করে সুন্দর করে লিখতে পারে না ভাই, দেখেন এই 800 টাকাটা এখানে হবে, এই 800 টাকাটা এখানে হবে, এখানে ডেবিট ক্রেডিট হবে, এখানে হবে হচ্ছে যে কি 2700 টাকা, 2700 টাকা, এটা হবে না 2700 টাকা, এবার এখানে কি হবে 2300 টাকা, গরম গরম দেখেন ভাই, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ, তাহলে ভাই দেখেন তো এই যে মেরামত হিসাব ডেবিট করবো, আমরা এখানে কি করছি 4 নাম্বারে কি করছিলাম দেখেন তো, এবার একটু খেয়াল করেন, এই যে এখানে টাকার ফিগারটা একটু এলোমেলো হয়ে গেছে,
একটু এখানের মধ্যে একটু বলি, আমরা এটা নিয়ে একটু বুঝছি, অনেকে বুঝতেছে না, একটু খেয়াল করি সবাই একটু ভাই, এটা তো কঠিন, এটা না বুঝলে কেমনে হবে? চার পাঁচে একটু বুঝতে ভাই খেয়াল করুন, চার নাম্বারে একটু বুঝতে দেখেন। যন্ত্রপাতি মেরামত ভাই 2700 টাকা যন্ত্রপাতি হিসেবে ডেবিট করছে। আমি ডেবিট করার কথা হচ্ছে যন্ত্রপাতি, কিন্তু করছি কি এই যে যদি ডেবিট করার কথা হচ্ছে মেরামত ব্যয় লিখ করছি কি যন্ত্রপাতি, তাহলে কি করতে হবে আমাকে? যন্ত্রপাতি ক্রেডিট করতে হবে আর মেরামত ব্যয় ডেবিট করতে হবে। এই জন্য এখানে কি লিখছি দেখেন, এই যে দেখেন, এই যে যন্ত্র এখানে মেরামত ব্যয় ডেবিট হবে 2700 টাকা আর যন্ত্রপাতি হিসেবে ক্রেডিট হবে 2700 টাকা। ক্লিয়ার ভাইয়া? এবার দেখেন লাস্টে কি বলছে ভাই, খেয়াল করেন এই যে এখানে খেয়াল করুন কি বলছে দেখেন, এখানে লাস্টে কি বলছে, 5 নাম্বার 9500 টাকা পুরাতন যন্ত্রপাতি বিক্রি করে যন্ত্রপাতি হিসাবে 8700 টাকা লিখেছে। তাহলে বলুন তো ভাইয়া বিক্রি করছি কত টাকা? টাকার অঙ্কে ভুলেছে, খেয়াল করুন সবাই, সবাই একটু খেয়াল করেন, টাকার অঙ্কে ভুলেছে। দেখেন বিক্রি করছি কত টাকা, 9500, আর লিখছি কত, 8700। তাহলে আমার কত টাকা ভুলেছে বলুন তো, কত টাকা ভুলেছে একটু দেখেন তো সবাই। তাহলে এখানে এক পক্ষের ভুল, তাহলে হচ্ছে কত টাকা, 800 টাকা ভুলেছে, মানে 800 টাকা কম লিখছি। তাহলে কি হবে, যে অনিশ্চিত হিসাব কি, 800 টাকা বেশি লিখছি। হ্যাঁ, তাহলে কি হবে, অনিশ্চিত হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব কি ক্রেডিট, পারা যাবে ভাইয়া? 800 টাকা আমি কিছু কম লিখছি, তো কম লিখলে আমাকে কি করতে হবে এখন, এই যে 800 টাকা নিচে লিখবো। আর আচ্ছা যাই হোক, এটা অনেকের কাছে বোরিং লাগতেছে, এটা আর করাবো না, এটা এমসিকিউটা করাই ফেলি, যতটুকু বুঝার বুঝছেন। এরপরে আমরা চলে যাই, কেমন, আমরা এখন আর সময় নষ্ট করবো না, ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি। এবার দেখেন, আচ্ছা সবাই একটু খেয়াল করেন ভাই, এখন আমরা আবার সবাই একটু একটু জায়গায় একটু বুস্ট আপ করেন তো, একটু বুস্ট আপ করেন তো সবাই, একটু বুস্ট আপ করেন সবাই, আবার এআইএমএল থেকে যে ধরনের ম্যাথগুলো আসবে একটু বুস্ট আপ করেন সবাই, চোখ বন্ধ করেন আবার দ্রুত, একটু রিল্যাক্স নেন সবাই, সুন্দর করে চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন ভাইয়া, সবাই হচ্ছে চোখ বন্ধ করেন একটু। এরপর হচ্ছে কি, ধীরে ধীরে হচ্ছে নিঃশ্বাস নেন, একটু ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে একটু নিঃশ্বাস নেন, ইনশাল্লাহ হয়ে যাবে। একটু একটু কষ্ট লাগতেছে দেখেন, আপনারা হচ্ছে বসে বসে ক্লাস করতেছেন আর আমি যে দাঁড়ায় যাই ক্লাস নিয়ে, কতক্ষণ ক্লাস নিচ্ছে বলুন তো, কতক্ষণ হয়েছে, কতক্ষণ হয়েছে বলুন তো, ক্লাসটার অনেকক্ষণ হয়ে গেছে না, সোচ্চ আমি কতক্ষণ ধরে ক্লাসটা নিচ্ছি এখন বুঝতে তো পারতেছেন, একটু কষ্ট করতে। সবাই আবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিন একটু কাইন্ডলি দ্রুত, একটু মেনশন করে দিন দ্রুত। আমরা হচ্ছে ইনশাল্লাহ আবার এখন শুরু করব আমাদের এমসিকিউ পর্ব। ওকে, কি বলতেছে এখানে, সবাই ইয়োগা করো, আচ্ছা আমি না খাদুন ইয়োগা করো, আচ্ছা ইয়োগা করতে হবে না, জাস্ট একটু রিল্যাক্স। ওকে ডান, আমরা এখন তাহলে চলে যাচ্ছি ইনশাল্লাহ রেয়ামিলের আমাদের এমসিকিউতে। খেয়াল করেন রেয়ামিল কি, রেয়ামিল হচ্ছে ব্যাস নাথিং এলস, রেয়ামিল দেখেন একটি হচ্ছে হিসাব খাত, একটি পরিপূর্ণ হিসাব, আর একটি হচ্ছে কি একটি আংশিক হিসাব। এটা হবে কি, খতিয়ান উদ্বৃত্ত, আমরা জানি রেয়ামিল কি নিয়ে প্রস্তুত করে, রেয়ামিল হচ্ছে কি খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে প্রস্তুত করে, রেয়ামিল কি নিয়ে প্রস্তুত করায়, খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে প্রস্তুত করে। ক্লিয়ার ভাইয়া? তাহলে বলুন তো রেয়ামিল কি দিয়ে প্রস্তুত করানো হয়, খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে প্রস্তুত। এখন আচ্ছা একটু খেয়াল করুন সবাই, এই যে অনেকে চলে গেছে, সি ইউ নট ফর মাইন, আচ্ছা সবাই একটু কাজ করেন সবাই হচ্ছে দ্রুত, আবার হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করেন দ্রুত, ওদেরকে বলে দেন যে আচ্ছা বোরিং জিনিসটা শেষ হয়ে গেছে গা, এখন হচ্ছে আমরা আবার এমসিকিউতে আসছি, একটু সবাই দ্রুত একটু সবাইকে আবার বুস্ট আপ করেন তো দ্রুত, সবাইকে একটু মেনশন করেন দ্রুত, আমি দেখতে যাচ্ছি সবাইকে, সবাই একটু আবার মেনশন করেন, একটু আবার মেনশন করে দেন, আবার একটু মেনশন করে দেন দ্রুত, সবাই একটু মেনশন করে দেন দ্রুত সবাইকে, আবার সবাইকে বলেন ক্লাসটা শুরু হয়েছে আবার আসো তোমরা সবাই দ্রুত, সবাইকে সবাই একটু বলেন দ্রুত, সবাই একটু দ্রুত মেনশন করে দেন ফ্রেন্ডদেরকে, আবার আমরা হচ্ছে আবার স্টার্ট করে একটু বেস্ট নিচ্ছি জাস্ট। আমরা আবার কি বুস্ট আপ হয়েছি, স্টার্ট করবো ইনশাল্লাহ। ওকে শুরু করি আবার, হ্যাঁ শুরু করি ভাই, দেখেন দ্রুত। তাহলে ভাই দেখেন তো এরপরে কি আসতেছে আমাদের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু পারতে হবে, দেখেন খুবই ইম্পর্টেন্ট। দেখেন ভাইয়া সমন্বিত ক্রয় কি, সমন্বিত ক্রয় কি আমাদের সব জানতে হবে একটু, সমন্বিত ক্রয় কি একটু সব ভালো করে খেয়াল করি আমরা, সমন্বিত ক্রয় কি একটু বুঝতে হবে। দেখেন ভাই স্টার্ট, দেখেন ভাই সমন্বিত ক্রয় কি ভাই, খেয়াল ভালো করে বোঝার চেষ্টা করুন, সমন্বিত ক্রয় কি, সমন্বিত ক্রয় আমরা দেখছিলাম সেটা হচ্ছে কি, প্রারম্ভিক মজুদের সাথে নেট ক্রয় যোগ করবো, সমাপনী মাইনাস করবো, তাহলে সমাপনী মজুদ পণ্য পাবো, সরি সমন্বিত ক্রয় পাবো। তাহলে আমরা এটা কীভাবে পেতে পারি, সিম্পল, এই বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করলে কি আসবে, বিক্রয়যোগ্য পণ্য থেকে কি আসবে, সমাপনী মজুত পণ্য মাইনাস করলে আমাদের কি আসবে বলুন তো,
আমাদের কি আসতে পারে, সমাপনী মজুদ পণ্য এই যে সমন্বিত করে আসবে। আবার সিমিলারলি প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় কি করব, যোগ করব, সমাপনী মজুদ, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, তাহলে উত্তর হবে কোনটা বলুন তো দ্রুত, সবাইকে একটু দ্রুত বলেন, সবাই বলুন তো উত্তর কোনটা হবে, এটা উত্তর কোনটা হইতে পারে, উত্তর কোনটা হবে বলুন তো দ্রুত, উত্তর হবে কোনটা, 2 আর 3 কেমন এই যে, এটা এটা একটু মাথায় রাখবেন সবাই, একটু মাথায় রাখবেন দ্রুত, একটু মাথায় রাখবেন, এটা একটু মাথায় রাখবেন কেমন ভাই, একটু মাথায় রাখবেন দ্রুত, তাহলে উত্তর হবে কোনটা, যে জান্নাতুল ফেরদৌস ফাহমিদা, ভুল হচ্ছে ভাইয়া, এটা এটা হবে না, এটা হবে গ হবে, এটা কেমন, এই যে বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপন মূল্য উৎপন্ন মাইনাস করলে হবে প্রারম্ভিক মূল্যের সাথে ক্রয়যোগ সমাপন মূল্য মাইনাস হবে, ক্লিয়ার ভাইয়া, শেষ, আশা করছি ডান ইনশাল্লাহ। এরপর দেখেন এরপরে এরপরে কি আসবে বলুন তো, এরপরে এরপরে দ্রুত এরপরে বলুন তো কি আসতে পারে, দেখেন ক্রয় ফেরত গ্রামের ক্রেডিট পাশে দেখানো হয় কেন, দ্রুত বলেন, এটা বলুন তো কেন দেখানো, একটু বলুন দ্রুত কেন, একটু দ্রুত বলেন, এখন একদম ফাস্ট পড়তে হবে, ফাস্ট একটু ফাস্ট পড়তে হবে, বলুন তো কেন দেখানো হয় ক্রয় ফেরত গ্রামের ক্রেডিট পাশে কেন দেখানো হয়, একটু বলেন কেন দেখানো হয় বলুন তো, একটু দ্রুত বলুন তো ভাই, এখানে কী হবে দেখেন সিম্পল, এটা কেমনে একটু বলি দেখেন, ক্রয় আমার জন্য দেখেন, আমার জন্য কি কয়, আমার জন্য হচ্ছে ব্যয়, কয় আমার জন্য কি ব্যয়, কয় আমার জন্য হচ্ছে কি ব্যয়, ব্যয় কয় আমার জন্য কি ব্যয়, এখন কেমন করেন আমি যখন আর এই জন্যটা কি হয় ডেবিট হয়, কথা বুঝতে পারছেন, এখন আমি যখন এটাকে কি করব, আমি যখন হচ্ছে ক্রয় ফেরত করব, তার মানে এটা কি হয়ে যাবে গা, এটা ক্রেডিট হয়ে যাবে গা, আর তাহলে এটা আমার ব্যয় ছিল, আর এখন কিটা কি হবে বলুন তো, যখন ব্যয়টা ক্রেডিট হয় তখন সেটা কিভাবে হ্রাস পাবে, কথা বুঝতে নাকি বুঝেন নাই, সবাই বুঝতে পারছেন, সবাই দ্রুত বলুন তো ভাইয়া, বুঝছেন কিনা, 3D হবে, ওকে ভেরি গুড, ব্যয় হ্রাস পাবে এই জন্য, মাশাল্লাহ, অনেকে পারতেছে, আমি সে বলছে 4D 4 নাম্বার ভাইয়া, এটা একটু 4 না, এটা হচ্ছে 3D, এভাবে লিখেন, এটা হচ্ছে ক্লাসে জয়েন জমে গেছে, তারপর 1 নম্বর হবে, আচ্ছা ভাই একটু সময় সামান্য করে একটু সবাই জমবে না, আপনারা আবার হচ্ছে খুলে দেন, হ্যাঁ ওকে, তাহলে পারবো তুমি, ব্যয় হ্রাস হবে, ক্লিয়ার ভাইয়া, শেষ, এরপরে নেক্সট, নেক্সট কী হবে দেখেন তো, নেক্সট র্যামিলে ধরা পড়া না, এটা তো পারার কথা, এটা তো আমি পড়াইছি, বলুন তো কোনটা কোনটা, এটা পারবো ইনশাল্লাহ, সবাই বলেন 4 নম্বরটা, সবার থেকে উত্তর চাচ্ছি, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, নীতিগতা ভুল, কোনটা পড়া না বলুন তো দ্রুত বলুন তো, কোনটা বলুন তো ভাই দ্রুত, 4 নম্বরটা কোনটা হবে না, 4 নম্বরটা কোনটা হবে, 4 নম্বরটা কোনটা হবে, দ্রুত বলেন দ্রুত কোনটা হবে, 4 নম্বর কোনটা হবে বলুন তো, আমরা পড়াইছিলাম করণিক ভুল আর নীতিগত ভুল, এখানে আমার দুইটাই হবে না, দেখেন নিচে বাদ পড়া ভুল, পরিপূরক ভুল, তোমাটা কিসের মধ্যে পড়ে, করণিক ভুলের মধ্যে পড়ে, আর নীতিগত ভুল এটা কিসের মধ্যে পড়ে, নীতিগত ভুলটা কিসের মধ্যে পড়ে, নীতিগত ভুলটা হচ্ছে আমাদের বাদ ধরা পড়া, তাহলে তিনটাই কি হবে উত্তর হবে, তাহলে বলুন তো কিছুই হবে, 4 নম্বর ক গ উত্তর হবে সবগুলা, উত্তর হবে কি, উত্তর হবে সব, হ্যাঁ আচ্ছা দিবেন না আর কি ভাই, সমস্যা নেই দিবেন আর কি, একটু করে আপনার খাইলে ওখান থেকে, তাহলে আশা করছি পারবো ইনশাল্লাহ, তাহলে 4 উত্তর কি হবে গ পারা যাবে ইনশাল্লাহ, কারণ এগুলা একটাও আসবে না, নীতিগত ভুলের মধ্যে নীতিগত ভুল, পরিপূরক ভুল, এগুলো একটাও আসবে না, ওকে এরপরে কি আছে দেখেন তো, কখন সমাপনী মূল্য উৎপন্ন র্যামিল অন্তর্ভুক্ত হয়, এটা একটু বলুন, এটা পারবো, পড়াইছি অনেক ভালো করে পড়াইছি, দেখছেন, হ্যাঁ হ্যাঁ দেন খাই, সমস্যা নেই, স্টুডেন্টরা দেখবি আর কি, পিসে আমাকে দেন ভাই, ক্ষুধা লাগছে না প্রচুর, ওদের জন্য তো ক্ষুধা লাগছে, একটু বলেন, 4 বলুন তো, 4 5 নম্বরটা কি হবে দ্রুত দ্রুত, 5 নম্বরটা কি হবে দ্রুত বলুন তো ভাইয়া, আমরা পড়াইছি সমাপনী মূল্য উৎপন্ন নর্মালি আসে না, কিন্তু কখন আসে বলেন তো দ্রুত বলেন, দ্রুত বলেন সবাই দ্রুত, কখন আসে না, আমি 3টা বলছি মানে হইছে, মাশাল্লাহ, ওকে ওকে, এই তারেক সাহেব এভাবে কেন বলতেছেন, গ গ কেন, গ খো কেন, একটু চোখ দেন না, আপনি নিয়ে নেন না, হুসে হুসে কিছু নেই, একটু শুধু দিয়েন তো, ওকে সরি ডোন্ট মাইন্ড, আমি একটু একটু খাচ্ছি, ক্ষুধা লাগছে অনেক বেশি, সকাল থেকে একটু কথা বলতে বলতে ক্ষুধা লেগে গেছে, ওকে তাহলে ভাই একটু এটা একটু না সরে এখানে রাখেন, আচ্ছা তাই একটু খেয়াল করুন তো ভাই, যে উত্তর কোনটা হবে 5 নম্বর কোনটা হবে বলুন তো, গ হবে, সমন্বিত ক্রয়ের উপর ভিত্তি করে, ওকে শেষ,
এটাও সেম, এটাও লাগবে না, এটাও সেম। ওকে এবার এটা বলেন কোন ভুলের কারণে, এটা আমি পড়াইছি এই জন্য পরে দেখেন কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রে আমিল মিলে যাবে, বলেন কোন ধরনের ভুল থাকা রে আমিল মিলে যাবে, দ্রুত বলেন। একটা জিজ্ঞেস করতেছে স্যার কি খাচ্ছেন, সত্যতার গল্প ভাই, এটা যে কী পরিমাণ ইফেক্টিভ হচ্ছে এখন, কুদা লাগছে অনেক বেশি। কই ভাই চিনি তো গরম আছে, গরম আছে, আপনি এটা কাটছেন ভাই? হ্যাঁ ওকে, সাঁতার কোনটা হবে বলুন তো, বলুন তো সবাই সাঁতার কোনটা হবে, দ্রুত বলুন, ইয়া রিমোট করে। ওকে সাঁতার উত্তর হবে কত, নীতিগত ভুল, এটা আমরা পড়ে ফেলছি কেমন, সাঁতার গ, ভেরি গুড, সরি খ নাম্বার হবে, খ নাম্বার। এই সবাই ভুল বলছে কেন, যোগের ভুল, এটা কেমনে মিলবে পাগল, মিলবে আসলে ভুল মিলে যাবে। হ্যাঁ হ্যাঁ কোনটা দিচ্ছি আমি চাপ দিছি তো বুঝছি, বাট এগুলো যোগের ভুল বলতেছে, এগুলো তো হারাম জাদা, এগুলো সবগুলো দুইটা ভুল সেম হলে গুড, হ্যাঁ ভেরি গুড। ওকে শেষ, দেখো এরপরে, এরপরে লাস্ট, এটা একটু পড়ে নিই কি বলছে এখানে, দেখেন তো ভালো করে, এর পরে নেন বা দ্রুত। একটু খেয়াল করেন, একজন হিসাবরক্ষক ভুলবশত ক্রয় হিসাব, দেখেন খেয়াল করেন 50,000 টাকার স্থলে 40,000 টাকা গেছে, ভালো করে খেয়াল করেন, ভালো করে, এটা এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন। একজন হিসাব রক্ষক দেখেন ভুলবশত ক্রয় হিসাব 50,000 টাকার স্থলে 40,000 টাকা লিখেন এবং বিক্রয় হিসাব 94,000 টাকার স্থলে 84,000 টাকা লিখেন এবং দেখেন, তাহলে খেয়াল করুন তো ক্রয় হিসাব কত ছিল 50, লিখছে কত 40, 94,000 টাকার স্থলে 84, তাহলে 94,000 স্থলে কি, এগুলো একটু শেয়ার করেন, 84,000 টাকা লিখছে, এবার দেখেন এবং রেয়ামিল মিলে যায়, তাহলে খেয়াল করুন তো কেন মিলবে, তার একটা রিজন আছে, দেখেন ক্রয়, দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, ক্রয় লিখার কথা কত 50,000 টাকা, দেখেন টাকার স্থল কত 40,000 টাকা, তাহলে ডেবিট দিকে 40,000 কি লিখছে বলেন তো দ্রুত, চল্লিশ, এই যে এই জিনিসটা একটু খেয়াল করেন, ভালো করে সবাই বোঝার চেষ্টা করেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই খুবই ইম্পর্টেন্ট, ডেবিট দিকে 10,000 টাকা কম লিখা হয়েছে, এবার দেখেন ক্রেডিট দিকে 94,000 টাকা লিখার কথা, লিখছে কত 84,000 টাকা, কত কম লিখছে 10,000 টাকা, তাহলে বলুন তো ভাইয়া উদ্দীপকে আলোক রেয়ামিলের প্রকৃত যোগফলের সাথে নির্ণয়কৃত যোগফলে পার্থক্য কত টাকা হবে, এটা সবাই পারবে আশা করছি, বলুন তো কত টাকা হবে, উত্তর হবে কত, উত্তর হবে 10,000 টাকা, কারণ দেখেন এখানেও 10,000 টাকা কম লিখছে, এখানেও 10,000 টাকা কম লিখছে, অর্থাৎ ডেবিট ক্রেডিট দুই জায়গায় 10,000 টাকা কম। খবরদার যারা 20,000 টাকা দিয়েছেন এটা হচ্ছে ভুল হয়েছে ভাই, 20,000 টাকা যারা দিয়েছেন এদের উত্তরটা ভুল হয়েছে, কারণ হচ্ছে দেখেন আমরা হচ্ছে এখানের মধ্যে ডেবিট ক্রেডিট উভয় জায়গাকে আপনি যোগ করবেন কেন, আপনি দেখবেন যে ডেবিট পাশে কত টাকা ভুল হয়েছে, ক্রেডিট পাশে কত টাকা ভুল হয়েছে, কথা বুঝতে পারছেন? আজ বলেন তো এই ভুলটাকে কোন ধরনের ভুল বলে, এই দেখেন দুইটা ভুলের কারণে, দেখেন এখানেও ভুল হয়েছে, ডেবিটও ভুল হয়েছে, ক্রেডিটও ভুল হয়েছে, এই দুইটা ভুলের কারণে আমার ম্যাথ কি গেছে গা, মিলে গেছে গা, এই ভুলটাকে কি বলা হয় বলুন তো, এই ভুলটাকে কি বলে আমরা একটু পরে পাবো মনে হয়, এই যে এটা বলুন তো এটা কোন ধরনের ভুল হয়েছে বলুন তো, এই যে এটা কোন ধরনের ভুল হয়েছে, হিসাব রক্ষক কোন ধরনের ভুল করেছেন বলেন, হিসাব রক্ষক কোন ধরনের ভুল করেছে, এটা সবাই পারার কথা, এটা সবাই পারার কথা, কোন ধরনের ভুল করছে বলুন তো দ্রুত, এরে পিড়াবো পিড়াবো একদম বুড়াবো, এই যে নবী খান হোসেন মধ্যে পরিপূরক ভুল নীরব, এই যে নূর নবী ভাইয়া ভুল হয়েছে তো ভাইয়া, নীতিগত, এ নীতিগত কেন হবে, নীতিগত কেন হবে, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিখলে, মুনাফা জাতীয়কে মূলধনে লিখলে হচ্ছে নীতিগত হয়, কিন্তু এটা তো নীতিগত কেন, এটা তো হচ্ছে আমরা একটা ভুলের কারণে আটটা ভুল নিয়ে লিখেছি, এটা তো পরিপূরক ভুল হবে ভাইয়া, যারা পরিপূরক লিখেছেন তাদেরটা ঠিক আছে, এটা কী হবে পরিপূরক ভুল হবে, এটা কী হবে, এটা হচ্ছে কি,
এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে পরিপূরক ভুল। কারণ দেখেন আমরা জানি, আমি পড়াইছিলাম হলো সবগুলো, দেখছেন এখান থেকে ম্যাথ আসতেছে যে নয় নাম্বার ঘোড়ার গ হবে, নয় নাম্বার ঘোড়ার গ হবে, নয় নাম্বার কি হবে, নয় নাম্বার ঘোড়ার গ, নয় নাম্বার কি হবে, ঘোড়ার গ, কেমন এটা হবে কি পরিপূরক ভুল। কেন বলছি বুঝছেন, অর্থাৎ একটা ভুলের কারণে আর একটা ভুল মিলে গেছে, একটা ভুলের কারণে যখন আর একটা ভুল মিলে যায় তখন কি হয়, সেটা পরিপূরক ভুল হয়। একটা ভুলের কারণে আর একটা ভুল মিলে গেলে কি হয়, পরিপূরক ভুল হয়। একটা ভুলের কারণে একটা ভুল মিলে কি হয়, পরিপূরক ভুল হয়। ক্লিয়ার ভাইয়া? শেষ। এবার দেখেন এবার কি আছে, দেখেন দালান মেরামত খরচ দালান কোটা হিসেবে ডেবিট করা কোন জাতীয় ভুল, খেয়াল করেন ভালো করে খেয়াল। এটা এটা বলেন, এটা কি হবে বলুন, সবাই বলেন। আমার ভুল হয়ে গেছে সাইফুল ইসলাম, সমস্যা নাই, ঠিক হবে। ইয়াস, আচ্ছা আহমেদ জিয়ান উত্তর দিয়ে, সাদিয়া সুলতানা, মাহফুজ রহমান উত্তর দিয়েছে, তারেক উত্তর দিয়েছে, মাশাল্লাহ সবাইকে ধন্যবাদ যারা উত্তর দিচ্ছেন। ওকে, এরপর হচ্ছে আমেনা বলছে কি, আমেনা বলছে কষ্ট, এটা কি কষ্ট, আমেনা কষ্ট কেন ভাইয়া, কষ্ট কেন হবে, কষ্ট কষ্ট হবে না। রীতা, রীতা উত্তর দিয়েছে, রীতা ভুল হচ্ছে, কারণ ভাইয়া দেখেন আমাদের বলছিলাম এটা কয় নাম্বার, এটা হচ্ছে দশ নাম্বার, দশ নাম্বারটা দশ আর গ দিবেন। ওকে, ভেরি গুড, মাহমিদে মাশাল্লাহ খুব সুন্দর করে দিয়েছে দশ গ। নীতিগত ভুল কেন হয়েছে, সবাই বলছে নীতিগত ভুল, মাশাল্লাহ অনেকে কায়েম বলছে নীতিগত ভুল, তারপর হচ্ছে নাবি কাসেম বলছে নীতিগত ভুল, ভেরি গুড মাশাল্লাহ। এবার দেখেন তালিবান নীতিগত ভুল কেন, সিম্পল জিনিস, কারণ কেন আমরা একটু বলি, ব্যাখ্যা দিই, দালান মেরামতের খরচ এটা হচ্ছে কি, একটা মেরামত খরচ, মুনাফা জাতীয় লেনদেন, দালান কোটা হিসেবে ডেবিট, দালান কোটা হচ্ছে একটা মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে যদি লিখা হয় তাহলে অর্থাৎ নীতি লঙ্ঘন হয়, এই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে নীতিগত ভুল। আশা করছি আমরা সকলে বুঝতে পেরেছি ইনশাল্লাহ, আশা করছি আমরা পারবো। নেক্সট, নেক্সট কি অপেক্ষা করছে, নেক্সট, এ নেক্সট বলেন, এ নেক্সট, তাই না, বলেন কি হবে এটা বলেন তো দ্রুত। কে ভাবে বলুন তো দ্রুত, সবাই বলুন কি হবে বলুন তো দ্রুত। কালকে অ্যাকাউন্টিং এক্সাম কষ্ট না করে ডেবিট ক্রেডিট পড়ান, আচ্ছা আই রে খোদা কি বলতেছে, কষ্ট না করে অ্যাকাউন্টিং এক্সাম ডেবিট ক্রেডিট পড়াইতাম, আচ্ছা সবাই উত্তর দেন, আমি একটু খাচ্ছি। ধন মাইন ভাইয়া অনেক ক্ষুদা লাগছে, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আমরা আবার শুরু করি, কোথায় আমার ইয়ে কোথায়, ওকে ভাই খেয়াল বন্ধু সবাই, দেখেন কি বলতেছে, পরিপূরক ভুল বলতেছে যে, দেখেন এই যে ক্রয় হিসাবে পঞ্চাশ হাজার টাকা পরিবর্তে ষাট হাজার টাকা, পণ্য বিক্রয় সত্তর হাজার টাকা পরিবর্তে আশি হাজার টাকা, সিম্পল আগের মতো, এটা আমরা পরিবর্তে অলরেডি, তাই না। ওকে, তিন নিতা আছে এখানে তো, একজনের একজন আফসোস করতেছে। ওকে, কে উত্তর দিয়েছে, আমাদের কে হচ্ছে উত্তর দিয়েছে শাহী চৌধুরী মাশাল্লাহ, তারপর হচ্ছে কাইম উত্তর দিয়েছে, নাবিক উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস ফাহমিদ উত্তর দিয়েছে। ওকে গুড, ভেরি গুড, অনেক উত্তর দিয়েছে, সব উত্তর হবে পরিপূরক, কারণ একটা ভুলের কারণে একটা ভুল। আশা করছি আগামীকাল আমাদের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এরপরে এই যে খুবই ইম্পর্টেন্ট, 328 টাকার পরিবর্তে, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো, আমরা এই ম্যাথগুলোতে পারি না, কেমন দেখেন, 328 টাকার পরিবর্তে যদি কত, 328 টাকার পরিবর্তে যদি 382 টাকা লেখা হয় কোন ধরনের ভুল হয়েছে, সবাই একটু দ্রুত বলেন, সবাই একটু দ্রুত বলেন, এটা আমি পড়াইছি, দ্রুত বলেন তো ভাই এটা কোন ধরনের ভুল, দ্রুত বলেন দ্রুত, ফার্স্ট আজান দিয়ে দিয়েছি ইনশাল্লাহ, ব্রেক দিব একদম, শেষ করে দিব একদম, ব্রেক না ডিরেক্ট শেষ,
কোনো ব্রেক ট্রেক হবে না ভাই, আরও কাজ আছে ইনশাল্লাহ। তবে একটু নামাজে ব্রেক দিতে হবে অবশ্যই, খাওয়া দাওয়া আছে এখানে অনেক কাজ আছে, আমরা এটা শেষ করে ইনশাল্লাহ ব্রেক দিয়ে দিব। ওকে, বামিতা বলছে লিখার ভুল, মাহফুজ আর বলছে লিখার ভুল, তারপর নাবিক বলছে ডি, মাশাল্লাহ। এরপরে আর কি আছে, লিখার ভুল কেন বলেন তো? তারপর হচ্ছে অনেকে উত্তর দিচ্ছে, আমেনা খাতুন বলছে ডি, মাশাল্লাহ। ভাইয়া বলেন তো, সবাই দ্রুত বলেন তো, আমি যে বেসিকগুলো পড়াইছি বেসিকগুলো থেকে এমসিকিউ আসতেছে কিনা বলেন তো দ্রুত। তারপর হচ্ছে কি, শাহে চৌধুরী বলছে ডি, মাশাল্লাহ, ভেরি গুড। তারপর হচ্ছে সবাই উত্তর দিয়েছে, বলুন তো ওখান থেকে বেসিকগুলো থেকে প্রশ্ন আসতেছে কিনা দেখছেন। এগুলোর বাইরে প্রশ্ন ইনশাল্লাহ হবে না, কালকে পরীক্ষা দেখবেন ফাটাফাটি হবে ইনশাল্লাহ। ওকে, ফাটাফাটি হবে ইনশাল্লাহ। ওকে, সো হচ্ছে কি উত্তর হবে কি, লেখার ভুল, কারণ দেখেন পরিপূরক ভুল দুইটা ভুলের কারণে হয়, নীতিগত ভুল নীতির কারণে হয়, বাদ পড়া ভুল মানে হচ্ছে একদম বাদ পড়ে যায়, আর লেখার ভুল হচ্ছে টাকার অঙ্কের ভুল হয়। তাহলে লেখার ভুলের আটা নাম হচ্ছে কি, টাকার অঙ্কের ভুল। লিখার ভুলের আটা নাম হচ্ছে কি, টাকার অঙ্কের ভুল। আর কিছু আছে, আর কিছু আছে, আচ্ছা আছে, দেখতে পাচ্ছি, দেখেন আমার মনে হয় এবার বাজি। আচ্ছা এরপরে ভাই খেয়াল করুন তো, এরপরে কি আছে, 5000 টাকার একটি লেনদেন 500 টাকা লিখা হলে তা কোন ধরনের ভুল? সবাই লিখেন, এটা পারবো, সবাই দ্রুত বলেন, এটা কোন ধরনের ভুল দ্রুত বলেন, এটা কি হবে বলুন তো ভাই, দ্রুত বলুন তো কি হবে এটা, ভেরি গুড, টাকার অঙ্কের ভুল ছিল মাশাল্লাহ। তাহলে এটা কি হবে বলুন তো, এটা কি হবে বলুন তো দ্রুত ভাইয়া, 5000 টাকার একটা লেনদেন 500 টাকা লিখা হলে তা কোন ধরনের ভুল? ভুল নীতিগত বাদ পড়ে, এটা আমরা পারছি, পারার কথা বলুন তো, এই সবাই বলেন দ্রুত বলেন কি হবে, লিখার ভুল হবে, উত্তর কি হবে, লিখার ভুল, ভেরি গুড, কারণ হচ্ছে টাকার অঙ্কের ভুল মানে লিখার ভুল, মাশাল্লাহ। এরপরে কি আছে, আর কিছু আছে, ওকে এটাও আসছে, এটাও আমরা লিখ পড়ছি, এবার আর কিছু আছে, এটাও আমরা পড়ে ফেলছি, আর কিছু আছে, এটা বলেন, এটা বলেন, এটা 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 বলেন সবাই, এটা বলুন তো ভাই, এটা বলুন তো, এটা উত্তর কি হবে বলুন তো ভাই দ্রুত। সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হলে আইবিউতে কি প্রভাব পড়বে? সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হলে আইবিউতে কি প্রভাব পড়বে? খেয়াল, ভালো করে খেয়াল করেন, দেখেন সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হলে আইবিউতে কি প্রভাব পড়বে? ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে, খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে, খুব ভালো করে। সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় নতুন মেশিনের ক্ষেত্রে লাগে, আর সংস্থাপন ব্যয় তো আমার আসবাবপত্র বা হচ্ছে ওই যে মেশিনটা সংস্থাপন করতে যাচ্ছি ওই মেশিনের সাথে আসবে, এখানে তো কোনো যেটা কোনাই কোনো ফ্যাক্ট নাই, কারণ আইবিউতে এটা আসবে না, কেন আসবে না বোঝা গেছে ভাইয়া? এখন আমি যদি আমার মজুরি হিসাবে লিখি তাহলে বলুন তো আমার কি দেখাবে, ব্যয় বেশি দেখাবে, আর ব্যয় যখন বেশি দেখায় তখন আমার কি হবে, আমার আয় কমে যাবে, আমার মোটা কি হয়ে যাবে, কমে যাবে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? কারণ আমার আয় কি হয়ে যাবে, কমে যাবে। সবাই খেয়াল করুন, মজুরি কোথায় বসে, বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি বের হয়, মোট লাভ বের হয়, আর আমার মোট লাভ যদি, মোট লাভের ক্ষেত্রে যদি ব্যয় যদি বেড়ে যায়, মজুরি একটা ব্যয়, আমরা জানি ব্যয় যখন বাড়ে তখন আমার কি আয় কমে যায়, এই জন্য মোট আয় হ্রাস পাবে, ক্লিয়ার? আয় কখনো বৃদ্ধি পাবে না, যন্ত্রপাতির ক্রয় মূল্য, এই যে যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি পাবে মিশা কথা, যন্ত্রপাতির মূল্য হ্রাস পাবে। এবার দেখে মোট সম্পত্তি মিশা কথা, এটাও মিশা কথা, তাহলে এই তিনটা একটাও হবে না। আমরা কি সবাই বুঝতে পারছি ভাই বলুন তো দ্রুত, বুঝছেন কিনা? 16 নম্বর ক, কেমন আশা করছি আর নাই ইনশাল্লাহ, চা আরও আছে তো ভাই, আরও আছে মানে ইমা, এটা পারবেন সবাই, এটা এটা পারবেন, এটা বলুন তো এটা পারবেন কিনা, বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র কয় 10000 টাকা বলে আসবাবপত্র হিসাবে হচ্ছে কি লিপিবদ্ধ করে, তাহলে এটা একদম সিম্পল না ভাই, একদম সহজ না? তাহলে আমরা জানি এটা একটা বিক্রয়, এটা হচ্ছে আসবাবপত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই ক্ষেত্রে যদি কোনো হচ্ছে কি হয় কোনো কিছু ক্রয়, ওটাকে ক্রয় হিসেবে লিখতে হবে, আসবাবপত্র হিসেবে লেখা যাবে না, এটা পার্সোনাল ইউজের জন্য না, অথবা হচ্ছে এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য, তাহলে এটা কি ক্রয় হিসেবে লিখতে হবে। তাহলে কি করতে হবে আমাকে, আমি লেখার কথা ছিল কি, লেখার কথা ছিল হচ্ছে কি ক্রয়, লেখার কথা ছিল কি ক্রয়, লিখছি কি আসবাবপত্র, লিখছি কি আসবাবপত্র, কথা বুঝছেন নাকি বুঝেন নাই, কথা কি সবাই বুঝতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আসবাবপত্র কমাইতে হবে, ক্রয়কে বাড়াইতে হবে, তাহলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কেমন? এই যে এটা, আচ্ছা সরি এটা আসা নাই, এটা কি হবে, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, যে উত্তর হবে এটা, সরি এটা একটু ভুল হয়েছে, এটা এখানে হবে, এটা হবে যে ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কেন হচ্ছে বুঝতে পারছেন, লিখার কথা ছিল হচ্ছে কি ক্রয়, লিখছি কি আসবাবপত্র, তাহলে আমাকে এখন কি করতে হবে, আসবাবপত্র বেশি দেখেছি কমাইতে হবে, ক্রয় লিখি নাই ক্রয়কে বাড়াইতে হবে, সিম্পল। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি ইনশাল্লাহ, পারা যাবে, কেমন? ওকে ভাইয়া আশা করছি আর নাই। আচ্ছা এটা এটা একটু বলে দিই সবাইকে, এটা একটু বলে দিই সবাইকে, এটা একটু বলে দিই, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট,
এই জিনিসটা, এটা একটু বলে দিই, 18 নাম্বারটা, এটাতে একটু হচ্ছে কি স্টার্ট দেন, এটা একটু স্টার্ট দেন, এটা খুবই ইম্পর্টেন্ট। 18 নম্বরটা একটু সবাই দেখেন তো, 18 নম্বরটা একটু দ্রুত দেখেন তো, 18 নম্বরটা একটু সবাই দেখেন ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। দেখেন 18 নম্বরটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন একটি হিসাবের যে 2000 টাকা, দেখেন একটি হিসাবের যে 2000 টাকা, যারে মিলে সঠিক কলামে 200 টাকায় লিখা হয়েছে, রেয়ামিলের কত টাকার পার্থক্য হবে একটু বলেন তো। এটা 18 নম্বর উত্তর কি হবে? এনে উত্তরটা নাই তো, দ্রুত বলেন কি হবে উত্তর, কি হইতে পারে উত্তর, দ্রুত বলেন ব্যা, দ্রুত বলেন উত্তর কি হতে পারে, উত্তর কি হতে পারে, দ্রুত আমাকে বলেন উত্তর কি হতে পারে, দ্রুত আমাকে বলেন তো ভাইয়া, বলেন তো। একটি হিসাবের যে 2000 টাকা, যারে মিলে সঠিক কলামে, দেখেন সঠিক কলামে লিখছে, খেয়াল করুন সঠিক কলামে, অর্থাৎ যেখানে লিখার কথা ওখানে লিখছে 200 টাকা, তাহলে কত টাকা কম লিখছে বলুন তো ভাইয়া, পার্থক্য কত টাকা হবে বলুন তো ভাইয়া, কত টাকা কম কম হবে বলুন তো, কত টাকা সবাই দ্রুত বলেন, 2000 টাকা লিখার কথা লিখছে কত, 200, তাহলে কত টাকা লিখে নাই, 1800, উত্তর হবে কত, উত্তর হবে 1800 টাকা। সবাইকে আমরা বুঝছি নাকি বুঝি নাই? 18 ক, ভেরি গুড, মাশাল্লাহ, এই যে কাইয়ুম উত্তর দিয়েছে, তারেক উত্তর দিয়েছে, মাশাল্লাহ, ওকে। সো হচ্ছে আশা করছি আমরা এগুলো সবগুলো পারবো, এখানে এগুলোর বাইরে আশা করছি আর আসবে না। তারপরে দেখি এখানে আর কিছু আছে কিনা, এটা ওকে শেষ, ওকে। আচ্ছা এখন একটু খেয়াল করুন তো সবাই, আমরা হচ্ছে আমরা কি আর কন্টিনিউ করবো নাকি স্টপ করে দিব ভাইয়া বলুন তো, আমরা কি এখন আপাতত কন্টিনিউ করবো নাকি স্টপ করে দিব, আমাকে সবাই জানান তো। আমরা মোটামুটি অনেক কিছু মোটামুটি শেষ করলাম আলহামদুলিল্লাহ, আমরা কি কন্টিনিউ করবো নাকি শেষ করবো, একটু এখন শেষ করবো নাকি বলুন তো, আমরা কি কন্টিনিউ করবো নাকি শেষ করবো, রাতে কি সবাই ক্লাস করতে রাজি আছেন, রাতে রাতে আমরা কি এখন কন্টিনিউ করবো নাকি শেষ করবো একটু বলুন দ্রুত, আর একটু করি স্যার, আর এক বলছে আর একটু করি স্যার, মাহফুজ রহমান করছে করেন, আচ্ছা একজন বলছে কন্টিনিউ, আচ্ছা তাইলে হচ্ছে আমরা একটা জিনিস কাজ করি, আজান দিয়ে দিছি স্টপ করেন, আচ্ছা স্টপ, আচ্ছা দেখি একটু ভোট করি, দেখি ভোট হয়তো, দেখি তো ভোট করি তো, দেখি ভোট করি, ব্রেক ড্যান, আচ্ছা দেখি এখানের মধ্যে সবাই আরও আরও বলতে হবে, কাদেরটা বেশি হবে, যাদেরটা বেশি হবে তাদের কথা মানবো ইনশাল্লাহ, যাদেরটা বেশি হবে তাদেরটাই মানা হবে ইনশাল্লাহ। পরান স্যার রাতে ওকে ডান, আচ্ছা এই যে কাইম, তাহলে ভাই বিকেলে হলে ভালো হয়, আচ্ছা ভেরি গুড, তাহলে হচ্ছে মাহফুজ রহমান বিকেলে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আমরা হচ্ছে বিকেলে না, আমরা হচ্ছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ, রাতে 7:30 থেকে, সবাই একটু শুনেন, রাতে 7:30 থেকে আমরা আজকে আরও 2টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো, আরও আরও 3টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাকে জাস্ট আপনি জাস্ট আমাকে সময় দিবেন, 20 মিনিট দেন না আমাদের জন্য, 20 মিনিট দেন না ভাই, আমারও কাজ আছে, আমাকে একটু বাসায় যেতে হবে, আমি খুব এক্সস্টেড, মোটামুটি খুব মোটামুটি এক্সস্টেড, তাহলে আমরা কী করবো, আমি বলি রাত্রেবেলা আমরা 3টা চ্যাপ্টার পড়বো, সবাই খেয়াল করো 3টা চ্যাপ্টার, রাতে 3টা চ্যাপ্টার কী কী দেখে খেয়াল করেন, রাতেবেলা আমরা 3টা চ্যাপ্টার পড়াবো, রাতে 3টা চ্যাপ্টার, একটু সবাই খেয়াল করেন, রাতে 3টা চ্যাপ্টার পড়াবো, রাতে 3টা চ্যাপ্টার পড়াবো আমরা, কথা বুঝতে পারছেন কী কী, আমি একটু বলি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সবাইকে, রাতে 3টা চ্যাপ্টার কী কী পড়াবো, না ভাই রাতে রাতে রিভিশন দিতে হবে, এখন করি ভাইয়া স্টপ ক্লাস করান, ভাই শুনেন রাতে রিভিশন দিবেন তো ঠিক আছে, রাতে হচ্ছে ইনশাল্লাহ যারা পারবেন তারা করবেন, কারণ হচ্ছে আমাদের তো এখন একটু স্টপ করা প্রয়োজন, কারণ হচ্ছে আমারও নিজেও আমি অনেক এক্সস্টেড, একটু করে বলে দিই খেয়াল করেন, রাতে হচ্ছে 2টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব পেয়েছে, এটা হচ্ছে কি প্রথমে হচ্ছে পড়াবো, দেখেন প্রথম হচ্ছে কি আর্থিক বিবরণী পড়াবো, নবম অধ্যায়টা প্রথমে কি পড়াবো, আর্থিক বিবরণী প্রথমে পড়াবো, কি আর্থিক বিবরণী নবম অধ্যায় আর্থিক বিবরণী পড়াবো, এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় পড়াবো, কেমন অষ্টম অধ্যায় পড়াবো, দৃশ্যমান অদৃশ্যমান, যেখান থেকে 2টা প্রশ্ন আসে, এখান থেকে 2টা আসবে, এখান থেকে 2টা আসবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো, এরপর দেখেন দরকার হলে আজকে সারা রাত পড়বেন কোনো সমস্যা নেই, এরপরে কি তৃতীয় অধ্যায় ব্যাংক সংক্রান্ত, এখান থেকে 1টা আসবে, কথা বুঝতে পারছেন, সো রাতে আমরা 3টা চ্যাপ্টার পড়াবো মাস্ট, সিকিউ এম সিকিউ সবগুলা, সবাই থাকবেন তো ইনশাল্লাহ, বলো তো সবাই থাকবেন কিনা, তাহলে ভাই 5টায় রাতে রিভিশন দিতে হবে, ব্যার এখন আমার 5টায় আমার কাজ থাকবে যে, এই জন্য 5টায় আমার কাজ থাকবে যে, এই জন্য 5টায় পারা যাবে না, রাতে 7:30 থেকে অথবা 7টা থেকে, কেমন ওকে, সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আশা করছি সবাই রাতে আবার জয়েন করবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে রাতে গুরুত্বপূর্ণ টপিক চ্যাপ্টার নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। বাই, কাটি।